हेलो। হ্যাঁ, শোনা যায়নি? মানে শুরু করেছেন, আমি শুনতে পাচ্ছি না কিন্তু। ও হ্যালো। হ্যালো। হ্যালো, না আমি শুনতে পাচ্ছি না। আমার কথা হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, খবর শোনা যাচ্ছে? এইবার শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, সো ভেরি গুড আফটারনুন টু ওয়ান অ্যান্ড অল দোজ হু হ্যাভ জয়েন্ট সো ফার ইন দিস ফ্লোর। অ্যান্ড বেসিক্যালি ইটস দ্য সেকেন্ড প্রোগ্রাম অফ আওয়ার প্রক্টর অফিস, অ্যান্ড দিস বিশ্বভারতী লাইভ নেটওয়ার্ক ইজ এ জয়েন্ট পার্টনার অফ দিস ইভেন্ট। দো বাই নেচার বেসিক্যালি ইটস দ্য প্রোগ্রাম লেড বাই প্রফেসর শঙ্কর মজুমদার, হু সাপোজ টু বি দ্য প্রক্টর অফ বিশ্বভারতী, অ্যান্ড ডেপুটি প্রক্টর ম্যাডাম নীলাঞ্জনা দি অ্যান্ড ম্যাডাম মহুয়া দি অ্যান্ড আদার্স ডেপুটি প্রক্টর্স টু, হু হ্যাভ বেসিক্যালি টুক আপ দিস ট্রাইব টু প্রেজেন্ট বিফোর আ কাইন্ড অফ কাউন্সেলিং সেশন। দিস ইজ এ সেকেন্ড অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ অলরেডি বিন ডান অন 14th অফ অক্টোবর, জাস্ট 5 days ব্যাক। অ্যান্ড আফটার গেটিং লটস অফ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড মোটিভেশন ফ্রম দ্য স্টুডেন্ট সাইড, দে হ্যাভ রিকোয়েস্টেড টু আওয়ার প্রক্টর অফিস এ লট টু অর্গানাইজ দিস কাইন্ড অফ প্রোগ্রাম ফ্রিকুয়েন্টলি টু গেট দ্যাম আউট ফ্রম দিস কাইন্ড অফ অনগোয়িং স্ট্রেস। অ্যান্ড দিস ইজ নট অনলি দিস পিরিয়ড অফ দিস প্যান্ডেমিক অ্যান্ড আদার থিংস, ইউ নো স্ট্রেস ইজ এ কাইন্ড অফ থিং হুইচ ইজ প্রি অ্যান্ড পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশন টু, সো উই নিড টু লার্ন হাউ টু ওভারকাম অর হাউ টু ম্যানেজ দিস স্ট্রেস টু স্মুথ ডিল ইন আওয়ার লাইফ। সো দ্য ক্যাপশন অফ আওয়ার টুডেজ সেশন ইজ স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাপ্রোচ টুয়ার্ডস স্ট্রেস রিলিফ ফর দি স্টুডেন্টস অফ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস হোস্টেড বাই বিশ্বভারতী লাইভ নেটওয়ার্ক অ্যান্ড প্রক্টর অফিস বিশ্বভারতী, আ জয়েন্ট ইনোভেশন অর জয়েন্ট অ্যাক্টিভিটিস। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু ডিক্লেয়ার হিয়ার দ্যাট টুডে উই হ্যাভ থ্রি নোটেড রিসার্চ পার্সন্স, দ্যাট ইজ ফার্স্ট ওয়ান ইজ ডক্টর মন্দিরা ব্যানার্জি, সাইকিয়াট্রিস্ট ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি, ডক্টর শিরিষ চ্যাটার্জি ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন যাদবপুর ইউনিভার্সিটি, প্রফেসর সমীরণ মণ্ডল হু হ্যাপেন্স টু বি দ্য টুইন ডিপার্টমেন্ট অ্যাটাচমেন্ট উইথ টুইন ডিপার্টমেন্ট, বেসিক্যালি হি ইজ দ্য হেড প্রফেসর ডিপার্টমেন্ট অফ যৌগিক সায়েন্স অ্যান্ড আর্টস, অ্যান্ড অলসো হি ইজ ক্লোজলি অ্যাকাস্টান্ট উইথ দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন বিশ্বভারতী। অ্যান্ড উই হ্যাভ দিস থ্রি রিসোর্স পার্সন্স টুডে, অ্যান্ড আই থিঙ্ক দে উইল এনলাইট আওয়ার স্টুডেন্টস এ লট অন দ্য টপিক। অ্যান্ড বিকজ অফ আওয়ার স্টুডেন্টস নেচার, অ্যাজ আই ফাউন্ড ফ্রম দি ইউ নো ফ্রম দ্য পার্টিসিপেন্টস লিস্ট, বেশিরভাগ ছাত্রছাত্রী যেহেতু বাঙালি আছে এবং আমাদের যে কোনো প্রোগ্রাম করার মূল উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদের কাছে ঠিক করে জিনিসটাকে পরিবেশন করতে পারা, এবং আমরা জানি যে যদি আমরা সেটা বাংলায় বলি অথবা কিছুটা বাংলা ইংরেজিতে মিশিয়ে বলি, যদি না এর মধ্যে খুব বেশি আমাদের অবাঙালি ছাত্রী থেকে থাকে বা ছাত্র থেকে থাকে, তাহলে আমি অনুরোধ করব যে আমাদের এই প্রোগ্রামে যারা আজকে 3 জন অতিথি বক্তা আছেন, তারা যদি একটু বাংলায় বলেন তাহলে আমাদের ছাত্রছাত্রীদের পক্ষে ব্যাপারটা সুবিধা হয়। এবং আপনারা সমীরান্না ফোন করছে, সমীরান্না ফোন করছেন? হ্যাঁ, তো বক্তাদের কাছে অনুরোধ, তারা যদি প্রথমে বাংলায় বলেন তাহলে বিষয়টা আমাদের ছাত্রছাত্রীদের কাছে অনেকটা গ্রহণীয় হয়, এবং আমাদের প্রক্টর অফিস এবং বিশ্বভারতী লাইভ নেটওয়ার্কের এই যে উদ্যোগ সেই উদ্যোগটাও অনেক অংশে সফল হবে যদি আমরা আমাদের সবুজ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের যে বার্তা, সেই বার্তাটা যে কিভাবে আমরা চাপমুক্ত জীবনযাপন করবো,
এবং এখানে যদি স্টুডেন্টের কথা বলা আছে, আমিও নিজে একজন মানুষ, একজন নাগরিক হিসেবে মনে করি আমাদেরও কাজ করতে গিয়ে পরিবার, ছাত্রছাত্রীদের ডিল করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, রোগের কারণে, জীবনযাত্রার কারণে বহু রকমের চাপের সম্মুখীন আমরাও হইতে হয়। আমাদের সকলেরই এই সেই অর্থে আমরাও আজকে এই স্থানের ছাত্রছাত্রী, আমরাও শুনতে চাইবো রিসোর্স পার্সনদের কাছ থেকে যে আমরাও কিভাবে আমাদের দৈনন্দিন যে চাপ সেই চাপ থেকে মুক্ত হব। এখন আজকের এই অনুষ্ঠানের আমি প্রারম্ভিক সূচনা এবং সকলকে স্বাগত জানানোর বা আমাদের এই অনুষ্ঠানের যে স্বাগত ভাষণ, সেই স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক অধ্যাপক শঙ্কর মজুমদার, যিনি আমাদের ছাত্রছাত্রী পরিচালক, ইংরাজিতে যাকে আমরা প্রক্টর বলি, তিনি আছেন আমাদের সরে। আমি অনুরোধ করব স্যার যদি আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং আমাদের যারা রিসোর্স পার্সন আছেন তাদেরকে স্বাগত জানিয়ে দু চার কথা বলেন, তারপর আমরা বক্তাদের মূল্যবান বক্তব্য শুনবো। শঙ্করবাবু, আপনার কাছে আমি হ্যান্ড ওভার করছি মাইক, আপনি যদি কিছু বলেন। নমস্কার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? আবার ব্রেক করছে না? অভিনন্দন আমাদের এই ওয়েবিনারে যোগদান করার জন্য। আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে এবং আমাদের রিসোর্স পার্সেস আছে, আমরা মূলত এই বক্তাদের কাছ থেকেই আমরা জিনিসটা শুনি। ছাত্র ছাত্রীরা যারা বক্তব্য শোনার পর নিজস্ব যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি কিন্তু তুলে ধরবে। তোমরা আমাদের বক্তাদের কাছ থেকে যা জানলে তার পরিপ্রেক্ষিতে তোমাদের কি কি জানার বিষয় আছে, কি কি সমস্যায় তোমরা ভুগছো, সেই নিয়ে আলোচনা করা, তার সমাধান সূত্র বের করার একটা প্রচেষ্টা। সমাধান যে বেরিয়েই যাবে তা নয়, আমরা চেষ্টা করছি নানান রকম ভাবে এই সমস্যার সমাধান গুলো নিয়ে আসার জন্য। কোথাও কোথাও আমরা সফল হচ্ছি, কোথাও কোথাও আমরা সেইভাবে সফলতা পাচ্ছি না। সিচুয়েশন আমাদেরকে একটা জায়গায় থমকে দিয়েছে। সেই মার্চ মাসের পর থেকে আমাদের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কাছে থমকে গেছে, আমরা দাঁড়িয়ে গেছি। কিন্তু কিভাবে এর পরবর্তী জিনিসগুলো, এই সময়টাকে আমাকে মেনে নিতে হবে, আমার ইচ্ছে না থাকলেও এই অবস্থাটাকে আমাকে মেনে নিতে হচ্ছে, এটা একটা বিরাট চাপ। শুধু পড়াশুনোর ক্ষেত্র নয়, যারা পড়াশুনো কমপ্লিট করে ফেললেন এইবার তারা কোথায় যাবেন সেই যে চাপ, তাদের বাবা মায়ের চাপ, এতদিন তারা অনেকেই হোস্টেলে থাকতো, একটা ছাত্র জীবন ছিল, ছাত্র জীবন থেকে তারা পরবর্তী কর্মজীবনে ঢুকতে পারছে না, বা নানান রকমের চাপে আমরা একদম পীড়িত হয়ে আছি। কিন্তু সাইকোলজিক্যাল ইমিউনিটি আমরা কিভাবে বাড়াতে, আমাদের মনের জোর কি করে বাড়াতে পারবো, আমাদের যে লাইফস্টাইলটা যেটাতে আমরা অভ্যস্ত ছিলাম সেটাকে ধাক্কা খেয়েছে, সেই ধাক্কা খেতে আমরা যা তাকিয়ে দেখছি আমরা যা যা করতে অভ্যস্ত ছিলাম সেগুলো করতে পাচ্ছি না। এতে বলে চাপ সৃষ্টি হচ্ছে, আমরা ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি না। কিন্তু তা সত্ত্বেও এই কোভিড সিচুয়েশন আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এনে দিয়েছে, আমাদের মনকে কন্ট্রোল করার জন্য, মনকে পরিচালনা করার জন্য। এই মন পরিচালনা, মনকে কন্ট্রোলে যদি আমরা না করতে পারি, আমাদের সাইকোলজিক্যাল ইমিউনিটি যদি পরবর্তী যে সমস্ত ধাপগুলো আছে জীবনে অন্যান্য পর্বে আস্তে আস্তে আমরা ঢুকবো, সেইখানে নানান সমস্যা দেখা দেবে। আমরা তাই জন্য চাইছি এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের কাছে শুনতে, যাতে আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে পারি এই সাইকোলজিক্যাল ইমিউনিটি, মনকে সংযত করা, মনকে কন্ট্রোলে নিয়ে আসার কি কি পদ্ধতি হতে পারে। আমি তো জানি এই জিনিসটা আমি করতে পারবো না, আজকে ইচ্ছে করলে আমি রেলে চড়তে পারবো না, কারণ রেল চলছে না।
আমি যতই আমার ক্ষোভ বিক্ষোভ মনের কষ্ট দেখাই না কেন, আমি পারবো না, আমি অফলাইনে পরীক্ষা দিতে পারবো না, কারণ সিস্টেমটা নেই, বন্ধ হয়ে গেল, তাহলে কি করব? এই যে নানান ধরনের ক্ষোভ, শুধু এইগুলো নয়, আমার মামা ভাইয়ের সঙ্গে, আমার ভাই বোনের সঙ্গে, আমার বিভিন্ন ধরনের লাইফস্টাইলে যেটা অভ্যস্ত ছিলাম সেগুলো তো সব আমাকে পাল্টাতে হচ্ছে, শুধু এক আধ দিনের জন্য নয়, সারা ভবিষ্যৎ জীবনে, যে ফর লং পিরিয়ড ইট উইল পারসিস্ট। এবং এই ক্ষেত্রেই আমাদের এই এই সমস্ত যারা অভিজ্ঞতা এবং যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন তাদের সাহায্য আমাদের নিতে হচ্ছে। আমি আশা করব আমাদের ছাত্রছাত্রীরা এদের বক্তব্য ভালোভাবে শুনে প্রশ্ন করবে, তাদের মনের প্রশ্ন, মনটাকে খোলার জন্য তাদের লাইফস্টাইলে যে পরিবর্তন আছে মনকে খুলতে হবে, এইটাকে নিয়ে তারা প্রশ্ন করবে এবং সেই প্রশ্নগুলো চ্যাট বক্সে তারা লিখবে এবং সেই অনুযায়ী আমাদের যারা সঞ্চালনা করছেন তারা সেটাকে তাদের কাছে পৌঁছে দেবেন, এই সমস্ত বিশেষজ্ঞদের কাছে বিশেষজ্ঞরা উত্তর দেবেন। এই বলে আমি আশা করছি যে এরপর আমাদের যারা মূল বক্তা যারা আছে তাদের বক্তব্য রাখবেন। ঠিক, এটা বক্তব্য বলবো না, একটা নির্দেশ রাখার জন্য, যে ছাত্রছাত্রীরা একটা দিক পেলো যে আমরা কিভাবে আমাদের এই প্যান্ডামিক সময়ে জীবনযাত্রাকে পরিচালনা করব। এখন সমীরণা জয়েন করেছেন? আচ্ছা, এখন আমি আমাদের প্রথমেই আজকে এই অধিবেশনে বক্তব্য রাখার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক, আমি প্রথমেই বললাম, যিনি আমাদের দুটো বিভাগের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, ফিজিক্যাল এডুকেশন এবং তার সাথে আমাদের জৈবিক সায়েন্স অ্যান্ড আর্টস ডিপার্টমেন্টের সাথে যিনি যুক্ত আছেন, সেই সমীরণবাবুকে অনুরোধ করবো যে আমাদের ছাত্রছাত্রীদের কাছে আপনি স্যার আজকে এই স্ট্রেস ম্যানেজমেন্ট, ছাত্রছাত্রীরা কি করে, আমাদের যারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা আছে তারা কি করে এই সময়ে এবং পরবর্তী সময়ে স্ট্রেস ম্যানেজ করবে, এ সম্পর্কে যদি আপনি কোনো দিক নির্ণয় করে দেন, আপনি যদি কোনো উপদেশ দেন, তাহলে সেই উপদেশ আমাদের ছাত্রছাত্রীদের এবং আমাদেরও আগামী পথ চলতে সুবিধা হবে। আর সমীরণদাকে আমাদের শান্তিনিকেতনী ভাষায় আমরা দাদা বলি, কিন্তু সমীরণদা আমাদের সকলের শিক্ষক তুল্য, এই বিষয়ে তিনি যথেষ্ট বিভিন্ন জায়গায় বলছেন এবং তার নেতৃত্বেই আমরা আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই যৌগিক সায়েন্স অ্যান্ড ডিপার্টমেন্টের সূচনা করতে পেরেছি এবং ডিপার্টমেন্ট উত্তরোত্তর সমৃদ্ধির পথে আছে। তাই সমীরণদাকে আলাদা করে ফ্লোরের ছাত্রছাত্রীদের কাছে পরিচয় করে দেওয়ার কোনো অবকাশ থাকে না। আমি অতিরিক্ত সময় আর না নিয়ে আমাদের অধ্যাপক সমীরণ মণ্ডল স্যারকে অনুরোধ করছি আমাদের ছাত্রছাত্রীদেরকে আপনি আপনার মূল্যবান পরামর্শ তুলে ধরার জন্য। সমীরণদা, প্লিজ। হ্যাঁ নিমাইদা, আমি, হ্যালো নিমাইদা, শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি চেক করে ভিডিওটা অন করিনি এখন। আমি কিছুক্ষণ আগে শঙ্করদার সঙ্গে কথা বললাম, তো মানে আসলে কাল পরশু থেকে একটুখানি জ্বর জ্বর হয়েছিল, আজকে ডাক্তার টাক্তার দেখিয়েছি, আমি পুষ্পিতাকে দেখিয়ে আমি বলবো। আমি তিন নম্বর মানে বক্তা হিসাবে একটুখানি বলে, এর আগের দিন আপনি যে প্রশ্ন উত্তর পর্বটা করছিলেন সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ছাত্রছাত্রীরা প্রশ্ন করছে এবং আমরা তাদের উত্তরগুলো দিচ্ছি, বলা ওইটা বেশি ভালো লেগেছে। তা আমি আজকে, আমার মনে হয় যে প্রথমে ওই আরো দুজন যে বক্তা আছে, একজন সাইকিয়াট্রিস্ট একজন আছেন, ওই উনি বল, আর আমাদেরই এখানকারই ছাত্র পরবর্তী ক্ষেত্রে খুব ভালো কাজ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেশ বিদেশে যাচ্ছে এখন, অনেক জায়গাতে বলতে ডাকছে তাকে, সুদীপ চ্যাটার্জি, এরা দুজন বলুন। বলার পরে আমি আবার ওদের বলাটাকে নিয়ে একটুখানি বলে এবার প্রশ্ন উত্তর পর্বে যাব। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, বিষয়টা আমার জানা ছিল না, আমি জেনে নিলাম। অ্যাকর্ডিংলি আমি এবার তাহলে সঞ্চালনার কাজ শুরু করি। তাহলে আমি আমাদের এই অধিবেশনে অধ্যাপক আমাদের শঙ্কর মজুমদার এবং আমাদের বরিষ্ঠ অধ্যাপক সমীরণ বাবু বললেও আপনার ছাত্রছাত্রীরা শুনলে, তাদের দুজনের অনুমতি নিয়ে এবং নীলাঞ্জনা দিয়ে এখানে ডেপুটি প্রক্টর হিসেবে উপস্থিত আছেন, তাকেও আমি তার সম্মতি নিয়ে আমাদের আজকের এই অধিবেশনের প্রথম বক্তব্য রাখার জন্য ডক্টর মন্দিরা ব্যানার্জি, তাকে আমি অনুরোধ জানাবো। এবং এই অনুরোধ জানানোর প্রাক্কালে তার শিক্ষাগত যোগ্যতা এবং তিনি কিভাবে কি করেছেন এগুলো বলে আমরা নিশ্চয়ই ছাত্রছাত্রীদের কাছে সময় নষ্ট করবো না, শুধু এইটুকু বলবো যে আমরা বিশ্বভারতীর ভাষাতেই বলছি, আমি মন্দিরা দি বলছি, যে মন্দিরা দি তার এই অল্প সংক্ষিপ্ত জীবনের মধ্যেই তিনি বিভিন্ন জায়গায় আমি দেখছি বক্তব্য রাখছেন, কাজ করছেন, বিভিন্ন এনজিও, বিভিন্ন নার্সিংহোম, হসপিটাল, স্কুল, কলেজ তার সাথে যুক্ত আছেন, একাধারে তিনি তার
জীবনকে তিনি তার বিষয়কে ছাত্রছাত্রীদের কাছে শিক্ষিকা অধ্যাপিকা হিসেবে নিয়ে যাচ্ছেন, অন্যদিকে তিনি একজন ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল কাউন্সিলর এই হিসেবেও তিনি বিভিন্ন রোগী চিকিৎসা করেছেন। এবং আমরা যা জেনেছি, আমরা যা খবর পাচ্ছি, তাতে করে বিভিন্ন রোগী, বিভিন্ন পরিবার তার এই মূল্যবান পরামর্শে তারা তাদের জীবনের যে চাপ, তারা তাদের জীবনে যে মানসিক রোগ, তাদের মানসিক যে অস্থির অবস্থা, সেই অস্থির অবস্থা থেকে কাটিয়ে উঠে তারা একটা সুন্দর জীবনযাপন করতে পারছেন। কাজেই আমরা এদিক থেকে বলতে পারি যে মন্দিরাদির এই বিষয়ে চলাচল করা, মন্দিরাদির এই বিষয়ে বসবাস করা অত্যন্ত আমাদের মানব সমাজে একটা ইতিবাচক ইঙ্গিত বহন করছে। এবং উনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন বিভিন্ন প্রাইভেট সেক্টর বা বিভিন্ন প্রাইভেট, এবং নিজে উনি ব্যক্তিগতভাবে চেম্বার বা প্র্যাকটিস করেন। গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির চন্দননগরে উনি অধ্যাপিকার কাজ করছেন, এবং উনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে বহু জায়গাতে কাজ করছেন। তার মধ্যে কিছু কিছু যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে যে পার্টনার বলে হুগলিতে একটা সংগঠন, সেখানে উনি কাজ করছেন, স্নেহনী বলে একটা জায়গা আছে সেখানে উনি কাজ করছেন, এবং উনি অ্যাটাচড সাইকিয়াট্রিস্ট হেল্প ক্লিনিক নৈহাটিতে উনি যুক্ত আছেন, নিউ পলিক্লিনিক চন্দননগরে উনি যুক্ত আছেন, টিসি এক্সপোনেন্ট পলিক্লিনিক উত্তরপাড়াতে উনি যুক্ত আছেন, বিবেকানন্দ উইজডম মিশন কো এড ইংলিশ মিডিয়াম স্কুল মানকুণ্ডু সেখানে উনি যুক্ত আছেন, মানসী মেন্টাল হেলথ হোম নন্দা সিঙ্গুর সেখানে উনি যুক্ত আছেন, ত্রিবেণী টিসু বিদ্যাপীঠ চন্দ্রহাটি ত্রিবেণী হুগলিতে উনি যুক্ত আছেন। অর্থাৎ আমি ছাত্রছাত্রীদের বলবো, তাহলে বুঝতে পারছো যে তোমাদের সামনে যে ম্যাডাম আজকে বক্তব্য রাখবেন, তিনি অন্তত এখানে আমি দেখছি উনি কম করেই দিয়েছেন, আরো যদি পুরোটা বলতে হয় তাহলে অনেকটা সময় চলে যাবে। এটা বোঝা যাচ্ছে যে উনি অন্তত 8 থেকে 10টা স্কুল কলেজ এবং বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন নিজের প্রাইভেট চেম্বার ছাড়াও। তাহলে উনি তার এখান থেকে আমরা বুঝতে পারছি অত্যন্ত মূল্যবান সময় আমাদের বিশ্ববিদ্যালয়কে, আমাদের প্রক্টর অফিসকে, আমাদের ছাত্রছাত্রীদের জন্য উনি দিচ্ছেন। আমরা মন্দিরা ম্যাডাম ম্যাডামকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, প্রক্টর অফিসের পক্ষ থেকে, আমাদের লাইব্রেরির তরফ থেকে, এবং আজকে এই ফ্লোরের সমস্ত ছাত্রছাত্রীর তরফ থেকে, আমরা যারা সঞ্চালনা বা প্রোগ্রামটা হোস্টিং করার ব্যাপারে যুক্ত আছি তাদের সকলের তরফ থেকে আপনাকে এই প্যান্ডেমিক ডেতে আন্তরিক স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে এই স্ট্রেস ম্যানেজমেন্ট কন্ট্রোলের ব্যাপারে আলোকিত করবেন। তাই আর সময় নষ্ট না করে আমরা অনুরোধ করছি মন্দিরা ম্যাডাম, আপনি যদি আমাদের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলেন, এবং আপনি যদি একটু বাংলাতেই বেশি বলেন তাহলে আমার মনে হয় আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। তাই আমি আপনাকে ফ্লোর এখন হ্যান্ড ওভার করছি। মন্দিরা ম্যাডাম প্লিজ। এক মিনিট, মন্দিরা ব্যানার্জি শুরু করার আগে আমি এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে চাইছি যে মন্দিরা ব্যানার্জি কিন্তু বিশ্বভারতী ছাত্রছাত্রীদের সঙ্গে অনেক দিন থেকেই জড়িত। পাঠ ভবনে সিনিয়র ক্লাসের ছেলে মেয়েদের তাদের গার্জেনকে নিয়ে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল কাউন্সিলিং, গ্রুপ কাউন্সিলিং আমরা মন্দিরা ব্যানার্জির কাছ থেকে পেয়েছি। আম্রপালি গার্লস হোস্টেলেও আমরা মন্দিরা ব্যানার্জিকে দিয়ে আমরা গ্রুপ কাউন্সিলিং অ্যাকশন করিয়েছি। সুতরাং বিশ্বভারতীর সঙ্গে ওনার কিন্তু যোগাযোগটা বেশ কয়েক বছর ধরে। আচ্ছা আচ্ছা, তো এটা অতিরিক্ত সংযোজন করে জানা ভালো হলো স্যার। আপনার এই সংযোজনকে নিয়েই আমরা মন্দিরার দিকে আবারও স্বাগত জানাই তার মূল্যবান বক্তব্য বা তার মূল্যবান নির্দেশনা ছাত্রছাত্রীর জন্য উপস্থিত করার জন্য। মন্দিরাদি প্লিজ। নমস্কার সবাইকে, আমার আওয়াজটা কি ক্লিয়ার আসছে? হ্যাঁ, একদম পরিষ্কার ম্যাডাম। সবাইকে নমস্কার জানাই, আর আমি অবলাইজড যে এরকম একটা প্রোগ্রামে আমাকে ডাকা হয়েছে, আমি সুযোগ পেয়েছি। তা আমি সরাসরি টপিকে একটু চলে আসি, কারণ টাইমটা একটা ফ্যাক্টর সবার জন্য, এবং সেটাই সব থেকে বেশি স্ট্রেস এনে দেয় আমাদের মধ্যে যে টাইমটা বেরিয়ে যাচ্ছে। একটুখানি আমি স্ট্রেস কি এটা আমরা সবাই জানি যে স্ট্রেস কি বেসিক্যালি, তো একটু যদি আমি একটু অন্যভাবে ব্যাপারটাকে নিয়ে ডিল করি যে আমরা সবাই লাইফে কিছু না কিছু স্ট্রেস আমরা ফিল করি, পারছি না, নিতে পারছি না, প্রচুর চাপ এসে যাচ্ছে, যারা সাফোকেশন লাগছে, নিঃশ্বাস নিতে পারছি না, এরকম একটা ভাব আমাদের সবার মধ্যে থাকে এবং আমরা ফিল করি এক একটা সময়। তবে এইটা জেনে রাখা দরকার যে স্ট্রেস কিন্তু দু ধরনের হয়, একটা ইউস্ট্রেস হয় আর একটা ডিস্ট্রেস হয়। ইউস্ট্রেস হচ্ছে পজিটিভ স্ট্রেস, আর ডিস্ট্রেস হচ্ছে যেটা আমাদের মধ্যে ক্লান্তি এনে দেয়, আমরা ক্লান্ত হয়ে পড়ি যেটাতে। ইউস্ট্রেসের জিনিসটা হচ্ছে পজিটিভ স্ট্রেসার, যেটা আমরা কাজ করার জন্য
আমরা তৈরি হয়ে থাকি যে একটা কাজ আমাকে করতে হবে, সেটার জন্য একটা মেন্টাল প্রিপারেশন রয়েছে এবং সেই কাজটা আমি কিভাবে করব আমার প্ল্যানিং রয়েছে, আমি সেই প্ল্যান অনুযায়ী আমি কাজটাকে করছি। সেটা হচ্ছে ইউস্ট্রেস, যেটা আমাকে ভালো ফিলিং দিচ্ছে, একটা গুড ফিল ফ্যাক্টর একটু কাজ করছে। আর ডিস্ট্রেস কি হয়ে যাচ্ছে, দ্য নেগেটিভ স্ট্রেসার, যেটা আমার মধ্যে ক্লান্তি এনে দিচ্ছে, আমি যেন আর জুঝতে পারছি না, আমি যেন আর রেজিস্ট করতে পারছি না, সেটা হচ্ছে নেগেটিভ, সেটা হচ্ছে ডিস্ট্রেস। অনেক কিছু মানে স্ট্রেস কিরকম করে, স্ট্রেস ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি ম্যানেজ করতে না পারি তাহলে স্ট্রেস আমাদেরকে ম্যানেজ করে দেবে। মানে জিনিসটা হচ্ছে যে স্ট্রেস ম্যানেজমেন্ট তো ব্যাপারটা আছে যে আমরা স্ট্রেসকে ম্যানেজ করব, বাট উল্টোটাও হয় বেশিরভাগ ক্ষেত্রে, স্ট্রেস আমাদেরকে ম্যানেজ করতে আরম্ভ করে। অ্যান্ড যখন এই স্ট্রেস আমাদেরকে ম্যানেজ করতে আরম্ভ করে তখনই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আস্তে আস্তে আরম্ভ হয়। তো কিরকম ভাবে স্ট্রেসেস গুলো আসে সেগুলো তো মানে দৈনন্দিন জীবনে আমরা ফেস করি, যেরকম আমাদের দৈনন্দিন জীবনে যেরকম কলেজে যাওয়া, নতুন একটা সিচুয়েশন আমরা ফেস করছি, বা বিয়ে হওয়া, বা চাকরির ক্ষেত্রে যাচ্ছি, নতুন জব জয়েন করছি, বা শরীর খারাপ হয়ে গেছে প্রচন্ড ভাবে। তো এগুলো হচ্ছে বিভিন্ন সোর্সেস যেগুলোর মধ্যে দিয়ে আর কি স্ট্রেসটা আসে। তারপরে বাড়ি থেকে দূরে থেকে পড়াশুনো করা, হোস্টেল লাইফ লিড করা, নতুন বন্ধু তৈরি করা, সেখানকার লিভিং অ্যারেঞ্জমেন্টস কিরকম থাকবে, আমরা কিরকম ভাবে থাকবো, বাড়ির পরিবেশ তো আর আমরা বাইরে পাবো না, তো সেই ক্ষেত্রে আমরা পাবো, তো সেই জায়গাগুলো একটা স্ট্রেস কিন্তু তৈরি করে। এবং জিনিসটা হচ্ছে যে আমরা যেভাবে ইন্টারপ্রেট করি একটা সিচুয়েশনকে, আমরা যেভাবে ইন্টারপ্রেট করি, যেভাবে আমরা রিয়াক্ট করি সার্কামস্টেন্সেসকে, তো সেই জায়গাগুলোকে আমাদেরকে আগে ডেভেলপ করতে হবে। মানে স্ট্রেস ম্যানেজ করার কি হচ্ছে, চাবিকাঠি হচ্ছে যে অ্যাওয়ারনেসটাকে ডেভেলপ করা এবং সিচুয়েশনকে ইন্টারপ্রেট করে সেই অনুযায়ী রিয়াকশনটা দেওয়া। আমরা আপনারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে হয় যে কোনো একটা মানুষ যে আমাদের সবসময় ক্রিটিসাইজ করছে, সে মানুষটা যদি সামনে এসে কোনো কথা বলে, সে কি বলছে আমরা সেটার উপরে খুব একটা নজর দিই না, আমরা রেডি থাকি আমাদের রিয়াকশনটা দেওয়ার জন্য, এবং সেটা এমন রিয়াকশনটা যায় যেটা ও যেটা বলছে তার তাকে যেন ছাপিয়ে যায়। এটা আমাদের খুব কমন জিনিস, আমরা কখনোই গুড লিসনার হই না, আমরা রিয়াকশন দেওয়ার জন্য সবসময় কিন্তু রেডি থাকি। এবং এই যে আমাদের চেঞ্জেস হয়ে গেল না, ফট করে শরীরের মধ্যে চেঞ্জেস হয়ে গেল, সেইগুলোতে কিন্তু আরো আমাদের ফিজিক্যালি আমরা যেন মনে হয় যে আমরা ফ্যাটিক ফিল করছি। তো বেসিক্যালি হচ্ছে স্ট্রেস ডিপেন্ড করে আমাদের কোপিং টেকনিক্স এর উপরে, যে আমরা কিভাবে কোপ করছি বিভিন্ন সিচুয়েশনস গুলো। আমরা স্ট্রেসকে যদি একটু তিনটে ভাগে ভাগ করি, তিনটে মেইন ক্যাটাগরি, ঠিক আছে, ফার্স্ট জিনিসটা একটু বলি, সেটা হচ্ছে যে এক হচ্ছে যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটাকে আমি সেটেল ডাউন করব কি করে। এটা ফার্স্ট থিং যেটা আমাদের মনে আসে যে একটা সিচুয়েশন চেঞ্জ হচ্ছে বা কিছু একটা চেঞ্জ হচ্ছে, আমার আশেপাশের পরিবেশ হতে পারে বড়ভাবে চেঞ্জ হচ্ছে, এরকম প্যান্ডেমিক সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশনকে আমি আনসেটেল সিচুয়েশন, এটা একটা আমি কি করে সেটেল ডাউন করব, এখানে এটার এফেক্টটা কি হবে, এটা একটা স্ট্রেস। কখনো মনে হয় যে বাইরে থেকে কোনো পার্সন হতে পারে, সিচুয়েশন হতে পারে, যেটা আমাকে থ্রেটেন করছে বা আমাকে ফোর্স করছে, আমাকে চ্যালেঞ্জ করছে, সেটা একটা স্ট্রেস আমাদের জন্য, যেটাকে আমরা কোপ আপ করার চেষ্টা করি বা আগে থেকে ভেবে নিই যে কি করে কোপ আপটা করব। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাবতে পারি না, আমরা জাস্ট ওটাকে ভিজুয়ালাইজ করে নিই যে এইটা ঘটতে পারে, এবং নিজের ওপরে কন্ট্রোলটা আমাদের যেন কোথাও থাকে না, আমরা যেন নিজেদের ওপরে কোথাও কন্ট্রোলটা লস করে ফেলি। যখনই আমাদের এই ফিলিংটা আসবে যে আমি কন্ট্রোল লস করছি,
তখনই কিন্তু আরো স্ট্রেসটা চেপে বসবে আমাদের ওপর। একটু কলেজ স্টুডেন্টসদের ক্ষেত্রে বলি যে কমন স্ট্রেসার্স যেগুলো কলেজ স্টুডেন্টসরা ফেস করে সেটা হচ্ছে যে এক তো এক্সপেকটেশনস খুব থাকে যে আমি একটা ইনস্টিটিউশনে পড়তে যাচ্ছি এবং সেখানে আমি রয়েছি ইনস্টিটিউশনে, তো একটা ডিমান্ড, একটা ইনস্টিটিউশনের তরফ থেকে ডিমান্ড, একটা হচ্ছে নিজের একটা ডিমান্ড যে আমি ওরকম একটা ইনস্টিটিউশনে আমি পড়তে যাচ্ছি। সেখানে একাডেমিক ডিমান্ডটা অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যায়। তার সঙ্গে নতুন পরিবেশ, পরিবেশটা অবভিয়াসলি চেঞ্জ হচ্ছে। আমরা যে স্কুলের একটা বাইন্ডিং এ আমরা যে বড় হচ্ছি সেখান থেকে কিন্তু পরিবেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম টোটালি একটা অন্য পরিবেশে গিয়ে পড়ছে যে মুহূর্তে আমরা কলেজ লাইফটাকে স্টার্ট করছি। ফ্যামিলি রিলেশনস এর মধ্যেও কিছু কিছু আমরা দেখি যে চেঞ্জ আসে, মানে চেঞ্জেস হয়, বিকজ অনেক সময় অনেক ফ্যামিলিতে হয় যে যে ফ্রেন্ড সার্কেলটা আছে সে ফ্রেন্ড সার্কেলটাকে অ্যাকসেপ্ট করছে না ফ্যামিলি, তো সেই ক্ষেত্রে একটুখানি অথরিটি ফিগারের সঙ্গে একটু ঝগড়া, রিটালিয়েশন, তো এগুলো খুব কমন জিনিস, সেগুলো আসতে থাকে স্টুডেন্টের মধ্যে। ফাইন্যান্সিয়াল দায়িত্বর একটা ব্যাপার চলে আসে যে আমাকে চাকরি করতে হবে, আমাকে চাকরি পেতে হবে, নিজের পয়সা রোজগার করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কেরিয়ার ওরিয়েন্টেড কি নিয়ে আমি পড়াশোনা করব, আমি একটা পার্টিকুলার জিনিস নিয়ে আমি তো গ্রাজুয়েশনটা করছি, বাট আফটার গ্রাজুয়েশন হোয়াট, মানে আফটার প্লাস টু হোয়াট যেরকম আমরা ভাবি সেরকম আফটার গ্রাজুয়েশন হোয়াট আমি কি করব, আমি কি ধরনের পড়াশুনো করব, ফার্দার স্টাডিজ আমি কি করব, না কি আমি কোনো চাকরি বাকরির পরীক্ষা বা সেটার প্রিপারেশনস এর মধ্যে আমি চলে যাব, এই জায়গাগুলো ভীষণ ভাবে চলে আসে। সোশ্যাল লাইফস্টাইলটাও চেঞ্জ হয়ে যায়। এখন প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা বুঝতেই পারছেন যে আমরা সবাই অনেক বেশি ডিজিটাল হয়ে গেছি, আগে যেটা আমরা ভাবতেই পারতাম না, এখন তো ছোট ছোট বাচ্চাদের কেউ আমাদের ডিজিটালি পড়াশোনা করাতে হচ্ছে, তো ডিজিটাল এক্সপোজার আমাদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে গেছে। যখন শুরুতে ছিল তখন কিন্তু জিনিসটা খুব ভালো লাগতো যে আরে বাবা বেশ ল্যাপটপ পাবো, কম্পিউটার পাবো, ফোন পাবো, মোবাইল ফোন পাবো, সারাদিন মোবাইল ফোন নিয়ে থাকা যাবে, কোনো ব্যাপার নেই, চাপ নেই। বাট যত দিন এগিয়ে যাচ্ছে গ্রাফটা যেখানে ওপরে উঠছিল সেটা আস্তে আস্তে কিন্তু ফল করে যাচ্ছে। যদি আমরা ওই ডিমান্ড সাপ্লাই এর গ্রাফ যদি আমরা দেখি সেক্ষেত্রে একটা সময় ওটা ওপরে উঠছিল, আস্তে আস্তে কিন্তু ওটা একদম ফল করে গেছে। মানুষ কিন্তু বাড়িতে বসে বসে এখন অনেক বেশি বেশি স্ট্রেসড হয়ে যাচ্ছে, বেসিক্যালি আমরা বলতে পারি যে ফ্যাটিগড হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। ওফ, আবার অনলাইনে যেতে হবে, আবার অনলাইন ক্লাস করতে হবে, কেন এটা হচ্ছে সেটাও আমি পরবর্তীকালে বলবো আপনাদেরকে। আর হচ্ছে যে নতুন, মানে যেহেতু আমরা পরিবেশটাকে চেঞ্জ করছি, পরিবেশটা চেঞ্জ করার সাথে সাথে একটু নতুন মানুষের সঙ্গে মেলামেশা, নতুন জিনিস, চাকচিক্য, হ্যাঁ, দেখা এ অমুক করছে, ও ওরকম করছে, তো টেম্পটেশনস গুলোও থাকে। তো টেম্পটেশনস গুলোও বেসিক্যালি স্ট্রেসেস, যে আমার বাড়ি থেকে বারণ করছে করতে বা আমার বাড়িতে অ্যালাউড নয়, তবুও আমি এই জিনিসগুলোকে করছি বা এই জিনিসগুলোকে ফেস করছি, কোথাও একটা গিল্ট ফিলিং কাজও করছে, অথচ সে চাইছে যে সে জিনিসটাকে সে করুক, অভিজ্ঞতাটা নেই। হ্যাঁ, তো একটা কনফ্লিক্টও ভেতরে চলতে থাকে। এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে এখন যেটা খুব কমন হয়ে গেছে, আমরা আশেপাশে একটু বেশি ইদানিককালে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এলজিবিটি গ্রুপ, বেসিক্যালি লেসবিয়ান, গে, এই যে গ্রুপটা, তো নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি এবং জেন্ডার আইডেন্টিটি কি, এটা কিন্তু একটা ভীষণ একটা স্ট্রেসার ফর কলেজ স্টুডেন্টস, স্পেশালি যখন আমরা হোম অ্যাওয়ে থাকছি, বাড়ির পরিবেশ থেকে যখন আমি বাইরে থাকছি, নিজেকে আমি যখন কি বলবো এক্সপ্লোর করার আমি যখন সময় পাচ্ছি, তো সেই জায়গাটাতে কিন্তু অনেক বেশি এই সুযোগগুলো আসছে যে আমি আলটিমেটলি কি, আমি তো একটা আইডেন্টিটি নিয়ে জন্মেছিলাম, বাট আমি সেইটাই, সেই মানুষটাই কিনা, সেই জায়গাতে আইডেন্টিটি কনফ্লিক্ট, আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু ভীষণভাবে নতুন পরিবেশের জন্যেই বলুন আর আশেপাশের পরিবেশ, বন্ধুবান্ধব মহলের জন্যই বলুন, সেটা কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে মানুষজনকে। আর ওই যে বললাম যে আফটার গ্রাজুয়েশন আমাকে কি করতে হবে, আমি
ধরুন পার্টিকুলারলি আমি যদি একটা বলি যে ইংলিশ অনার্স নিয়ে পড়ছে কেউ, এবার ইংলিশ অনার্সটা তো আমি করে ফেললাম, বা এই বছর পরীক্ষা হবে কি হবে না আমি সেটাও জানি না, বাট আমি করে তো ফেললাম, ব্যাপারটা হয়ে তো গেল, তারপর কি ইংলিশ অনার্স নিয়ে কি আমি মাস্টার্স করব, নাকি আমি কম্পিটিটিভ এক্সামস তৈরি করব, নাকি আমি জার্নালিজমের দিকে যাব, না মাস কমিউনিকেশনের দিকে যাব, আমি কি করব, নাকি আমি অন্য কিছু, ইংলিশ অনার্স করলাম এরপরে অন্য কিছু লাইন নেব। তো এমন একটা কিছু, মানে এখনকার স্টুডেন্টদের মধ্যে বেশ, মানে এই প্যান্ডেমিকের জন্য বেশিরভাগ যে জিনিসটা আমরা পাচ্ছি বা দেখা যাচ্ছে, যে লোকের মনে হচ্ছে যে আমি তো একটা বছর নষ্ট করে ফেললাম, তাহলে আমি একটা বছর যে নষ্ট করে ফেললাম তাহলে সেক্ষেত্রে আমার তো নষ্ট হয়ে গেল, এবারে আমি লাইক তাড়াতাড়ি করে আমাকে চাকরি পেতে হবে, তাড়াতাড়ি করে আমাকে একটা কোনো জব পেতে হবে, এই জায়গাটা ভীষণ ভাবে মানুষের মধ্যে চলে আসছে। বাট অন দা আদার হ্যান্ড, অন্যদিকে মানুষ এটা ভাবেনি, মার্চ মাস থেকে মানুষ তো বাড়িতে বসে রয়েছে বা কেউ হোস্টেলে আটকে রয়েছে, তারা কিন্তু এটার মানে সদুপয়োগ যেটা আমরা বলবো সেটা কিন্তু তারা করেনি, সেই কারণে কিন্তু আরো বেশি আমরা ডিস্ট্রেসটা ফিল করছি স্টুডেন্টসদের মধ্যে, রাইট। কিছু সিমটমস আমি একটু বলে নি, যে যে সিমটমস গুলো জেনারেলি স্ট্রেসের ক্ষেত্রে আমরা পাই, স্ট্রেসের ক্ষেত্রে আমি বলবো না, ডিস্ট্রেসের ক্ষেত্রে আমরা পাই, যেটাকে আমি বলবো ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল সিমটমস কিছু। এক হচ্ছে খুব কমন জিনিস হচ্ছে মাথা ধরা, মানে মাইগ্রেনের সমস্যা, মাথা ধরে যাচ্ছে, হুটহাট মাথা ধরে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়া, মানে ঘুমোচ্ছি, ঘুম হচ্ছে কিন্তু তবুও ঘুম থেকে উঠে খুব ক্লান্ত বোধ করছে, গ্যাস্ট্রিক প্রবলেম অনেক সময় দেখা যায় যে বদহজম হয়ে যাচ্ছে, যাই খাবার খাচ্ছি অ্যাসিডের প্রবলেম হয়ে যাচ্ছে, সারাক্ষণই কিছু না কিছু মুখে একটু অ্যান্টি অ্যাসিড কিছু একটা দেওয়ার চেষ্টা করছি। হাইপারটেনশন খুব কমন প্রবলেম স্ট্রেসের, ডিস্ট্রেসের জন্য বিপি হাই হয়ে যাওয়া, আর কনসেন্ট্রেট করতে পারে না যে কাজটা করছে, ফোকাস করতে পারে না যে আমি যে কাজটা করছি সেটার ওপরেই আমি একটু ফোকাসড থাকি, সেই কনসেন্ট্রেশনটা ডেভেলপ করতে পারে না, হার্টের সমস্যা দেখা যায় যেরকম হঠাৎ করে হার্ট রেট প্রচন্ড হাই হয়ে যায় উইদাউট এনি রিজন, হ্যালো, উইদাউট এনি রিজন হঠাৎ করে হার্ট রেটটা প্রচন্ড হাই হয়ে যায়, এবং সেটা মনে হয় যেন এক্ষুনি হা করলে বোধহয় হার্টটা বেরিয়ে চলে আসবে, ধকধকানিটা বোধহয় সামনের মানুষটা বুঝতে পেরে যাচ্ছে, এতটাই হার্ট রেটটা হাই থাকে। ঘুমের অসুবিধা সেটা পাওয়া যায়, আইদার খুব বেশি ঘুমোচ্ছে অর ঘুমটা কমে যাচ্ছে, দুটোই হয়, খুব বেশি হতে পারে, খুব কমেও যেতে পারে। হাত পা ঘামা খুব কমন ইয়ে দেখা যায়, যে হাত ঘামছে, পা ঘামছে, বা একটা কাঁপছে, একটা কাঁপানি ভাব দেখা যাচ্ছে, অ্যাংজাইটি আমরা জানি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে প্রচন্ড ভাবে, যে কি হবে কি হবে কি হবে, মানে বেসলেস, সলিউশন ওরিয়েন্টেড নয়, মানে ইমোশনাল ওরিয়েন্টেড যদি আমরা ভাবি কোনো কিছু, তো অটোমেটিক্যালি আমাদের কাছে ব্যাপারটা অনেক বেশি হয়ে যাবে, এবং যখনই আমরা ইমোশন ওরিয়েন্টেড কোনো কিছু করতে যাব সেখানে কিন্তু অ্যাংজাইটি অনেক বেশি হাই হয়ে যায়, যখন আমরা সলিউশন ওরিয়েন্টেড কোনো কিছু করতে যাই, স্ট্র্যাটেজি করতে যাই, সেখানে কিন্তু অ্যাংজাইটিটা আমাদের খুব কম থাকে, মানে একটু অ্যাংজাইটির তো প্রয়োজন থাকে, যেটা আমাদের ইউস্ট্রেসে আমি বললাম যে ইউস্ট্রেসেতে হেল্প আউট করে আমাদেরকে, সেজন্য প্লাস সেক্সুয়াল প্রবলেমসও দেখা যায় ছেলে মেয়ে সবার মধ্যে। এটা তো গেল ফিজিক্যাল মেন্টাল আর ইমোশনাল, আমি একটু বলি যে বিহেভিয়ারাল চেঞ্জেস কি কি আমরা দেখতে পাই, আচরণগত সমস্যা আমরা কি কি দেখতে পাই, সেটা আপনারা নিজেদের মধ্যেই কিন্তু বুঝতে পারবেন যে এই সমস্যাগুলো কিন্তু দেখতে পান যখন স্ট্রেসটা, ডিস্ট্রেস যখন হয়ে যাবে, স্ট্রেস যখন হাই থাকে। এক হচ্ছে খিটখিটে মেজাজ, খুব কমন জিনিস, ভালো কথা বললেও সে খিটখিটে করে ঝাঁঝিয়ে উঠছে, ঝাঁঝিয়ে মেরে কথা বলছে, আর খারাপ কথা বললে তো ছেড়েই দিন, মানে গায়ে মাখার প্রবণতা অনেক বেশি হয়ে যায়, সিচুয়েশনস কে ইগনোর করতে পারে না। তার সঙ্গে খাওয়া দাওয়ার যে প্যাটার্নটা থাকে না, খুব উল্টো পাল্টা, মিন্স লাইক ধরুন চানাচুর মুড়ি খেয়ে নিল, ঠিক দুপুর 12টার সময় তার ইচ্ছে হলো প্রবল যে আমি একটু চানাচুর মুড়ি খাবো, চানাচুর মুড়ি খেয়ে নিল, তো কি হলো যে দুপুরের যে খাবারটা অ্যাকচুয়াল যে মিলটা যাওয়া উচিত ছিল সেটার সে নিতে পারছে না, পেট ভর্তি হয়ে গেছে, এবারে সে বিকেল 4টার সময় আবার একটুখানি চপ খেয়ে নিল,
আবার কিন্তু তার অ্যাসিড ফর্ম করে সেটা কিন্তু তার শরীরে ক্ষতি করতে আরম্ভ করে দিল। ক্ষতি করে গিয়ে সে কিন্তু আবার চলে গেল রাত্রিরে, যে ঠিক আছে ডিনারটা টাইমলি করে নেব, কিন্তু পেটটা এতই ফুলে গেছে, খাবার ইচ্ছেটাও মরে গেছে, পেটটা এতই ফুলে গেছে যে ডিনার করার আর তার ইচ্ছে হলো না। আবার রাত্রির একটার সময় যখন তার ইচ্ছে হলো, তখন সে একটু বিস্কুট বার করে খেয়ে নিল। তো পুরো খাওয়ার সিস্টেমটাই কিন্তু গন্ডগোল পেকে যায়। নিজেরা তো অন্যের সঙ্গে বাজে ব্যবহার করে, মানে নিজেদের জেস্টার্সে, বডি জেস্টার্সে বেসিক্যালি বুঝিয়ে দেয় যে আমার পছন্দ হচ্ছে না, সিচুয়েশন ভালো লাগছে না। তার সাথে সাথে যেটা হয়, অন্যদের জেস্টার্স গুলো নিতে পারে না, মানে যে কোনো ধরনের আচরণটাকেই তারা মনে করে যে আমার সঙ্গে খারাপ আচরণ করছে, এবং একটুতেই কিন্তু একদম পাড়াটা চড়ে যায়, একদম হাইটে সে পৌঁছে যায়। তার সঙ্গে যেটা হয় যে স্মোকিং বা অ্যালকোহল কনজাম্পশন অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি, যে মনে হয় যে তো একটু স্মোক করিনি বা একটু অ্যালকোহল খেয়ে নি, ওটা তো একটা রিলিফ হয়ে গেল, বা কোন রকমের ড্রাগস নিইনি, ওটা তো আমার একটা রিলিফ হয়ে গেল। সেই রিলিফটা, সাময়িক রিলিফের জন্য কিন্তু মানুষ দৌড়ায়, নিজেকে আইসোলেট করে নেয়, সরিয়ে ফেলে যে না কারোর সঙ্গে মিশবো না, কারোর সঙ্গে মিশতে ভালো লাগছে না, কথা বলতে ভালো লাগছে না, একা একা থাকে। আর তার সাথে একটা খুব কমন জিনিস দেখা যায় অনেক মানুষের মধ্যে, দেখা যায় সবার মধ্যে আমি বলছি না, অনেক মানুষের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে কম্পালসিভ শপিং, যেটা আমরা বলি যে তোর ভালো লাগছে না একটুখানি টুকিটাকি কিছু কিনে নিয়ে আসি, যাই হোক মানে ছোটখাটো জিনিসই হোক, কিন্তু সেটা কিনে যেন তার ওই যে একটা ডিস্ট্রেস সিচুয়েশন তৈরি হলো সেটা যেন তার ভালো লাগে। এগুলো হলো স্ট্রেসের কথা। এবারে একটু আমরা ভাবি যে আমরা কি করে ম্যানেজ করবো জিনিসগুলোকে, আমাদেরকে তো ম্যানেজ করাটা আগে শিখতে হবে, আমাদেরকে কোপ আপ করতে শিখতে হবে স্ট্রেসটা। প্রথম জিনিস আমি বলি সেটা হচ্ছে যে প্রায়োরিটিস সেট আপ করা। এটা নয় যে প্রত্যেক দিনে একই জিনিস নিয়ম ভাবে আমাদের করতেই হবে, যে এই এই কাজগুলো আছে সেগুলোকে আমাকে রোজ করতেই হবে, না করলে পরে হবে না। সেখানের মধ্যে টু ডু লিস্ট যদি আমরা একটা তৈরি করে নিই, যে প্রায়োরিটি ওয়ানে এই, প্রায়োরিটি টুতে এই, প্রায়োরিটি থ্রিতে এই, কিছু কিছু জিনিস থাকে আমাদের ডেলি অ্যাক্টিভিটিতে যেটা কিন্তু আমরা আজকে না করে কাল করলেও চলবে, তো সেটাকে আজকের মধ্যে ঢুকিয়ে, আজকের শিডিউলের মধ্যে ঢুকিয়ে, শিডিউলটাকে পুরো একদম গন্ডগোল পাকিয়ে নিজেকে স্ট্রেসড আউট করে কিন্তু কোনো লাভ নেই, কাজটাও ভালো হবে না, উল্টে নিজের চাপটা বেড়ে যাবে। জিনিসটা হচ্ছে মানুষকে সবসময় মনে রাখতে হবে যে আমার মাইন্ড যত ফ্রি থাকবে, আমি যত রিল্যাক্স থাকব, যত আমি মাইন্ডকে অক্সিজেন দিতে পারবো, মনকে আমি যত অক্সিজেন দিতে পারবো, তত কিন্তু আমি বেটার পারফর্ম করতে পারবো। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে। তো শুধু যে আমি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন ইনহেল করছি নয়, কিন্তু আমার মনকেও সেই খাবারটা দিতে হবে, মনকেও সেই অক্সিজেনটা দিতে হবে, তবে কিন্তু আমরা স্ট্রেসকে ফাইট ব্যাক করতে পারবো, হাই স্ট্রেসকে ফাইট ব্যাক করতে পারবো, এবং ভালো স্ট্রেসটাকে আমাদের নেওয়ার ক্ষমতাটা আমাদের মধ্যে কিন্তু তৈরি হবে। তো একটা টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার, যদি আমরা একটা শিডিউল তৈরি করে নিই যে আমরা কিভাবে আমাদের রুটিন ওয়ার্কটাকে আমরা করবো, যদি শিডিউল করে নিই, তার মধ্যে যেটা ঠিক আছে 1 2 3 4 করে প্রায়োরিটি লিস্ট তৈরি করে নিলাম, করতে হবে যেটা সেটা করে নিলাম, যেটা করতে হবে না, যেটা আমি দুদিন বাদে করলেও চলবে সেটা আমি পরে রেখে নিলাম। ইউজুয়ালি যেটা হয়, এই যখন আমি এই টু ডু লিস্ট কাউকে বলি, বেসিক্যালি স্টুডেন্টদের বলি, এরা খুব তাড়াতাড়ি নেয় জিনিসটাকে। কিরকম জিনিসটাকে নেয় একটু আমি সেটাও শেয়ার করি। সেটা হচ্ছে যে যে কাজগুলো ইম্পর্টেন্ট, লাইক প্রজেক্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে, সেগুলো কিন্তু প্রায়োরিটির 3 4 চলে যায়, আর সিনেমা দেখতে হবে, রেস্ট দিতে হবে, সেগুলো কিন্তু 1 2 চলে আসে। আমি বুঝতে পারছি, তো ওই রকম ভাবে যদি প্রায়োরিটি হয় তাহলে কিন্তু গন্ডগোল, প্রায়োরিটি লিস্টটা কিন্তু সেইভাবে ভাবতে হবে যে আমার কোনটা প্রায়োরিটি, সে প্রায়োরিটিটাকে বুঝতে হবে, নিয়ে লিস্টটাকে তৈরি করে। স্ট্রেসফুল মোমেন্টস আমাদের সবাইকার জীবনে আসে, তো সেটার জন্য একটু প্র্যাকটিসেরও প্রয়োজন আছে। যে এরকম হয় অনেক সময় যে আমরা সিচুয়েশন জানি যে কিরকম এই সিচুয়েশনগুলো আমাকে স্ট্রেস দিচ্ছে, আমাকে নেগেটিভ স্ট্রেস দিচ্ছে,
এই সিচুয়েশনস গুলো। তো আমি সেক্ষেত্রে যদি রিহার্স করি, নিজেকে বারে বারে রিহার্স করি যে এই সিচুয়েশনে আমি এরকম ভাবে ডিল করব, আমি এরকম কুল থাকব যাতে সিচুয়েশন আমাকে কোনোভাবে নড়াতে না পারে, সিচুয়েশন যেন কোনোভাবে আমার ওপরে হাবি না হয়, আমি সিচুয়েশনের ওপরে হাবি থাকব বেটার, বাট সিচুয়েশন যেন আমার ওপরে হাবি না থাকে। তো সেই ক্ষেত্রে কি হবে, আমি যদি নিজেকে রিহার্স করি, আমি যদি নিজেকে বারে বারে প্র্যাকটিস করি, অটোমেটিক্যালি আমি কিন্তু সিচুয়েশনটাকে খুব ভালোভাবে ডিল করতে পারি। তারপর হচ্ছে ধরুন এক্সপেকটেশনস, আমি কি এক্সপেক্ট করছি, নিজের প্রতি একটা এক্সপেকটেশনস থাকে, আর একটা হচ্ছে সমাজ আমার কাছ থেকে কি চাইছে, এই দুটো এক্সপেকটেশনস কখনোই কিন্তু ম্যাচ করে না। আমি যেটা আমার কাছ থেকে এক্সপেক্ট করছি সেটা কি আদৌ রিয়েল এক্সপেকটেশনস, মানে আমি মনে করছি আমি নারকল গাছ দেখতে পাচ্ছি, আমি নারকল গাছে চেপে যাবো, তো কোনো ব্যাপারই না, তো কত মানুষকে দেখেছি চাপতে, কোনো ব্যাপারই না, কিন্তু আমি কি আদৌ কেপেবল নারকল গাছে চাপার জন্য। তো স্টেপস গুলো মিস না করা, মানে সিঁড়িতে লাফিয়ে লাফিয়ে যদি আমরা উঠে যাই, উঠে তো যেতেই পারি সেটা নয়, লাফিয়ে লাফিয়ে অনেক স্টুডেন্টরাই হোস্টেলের সিঁড়ি সিঁড়ি বা বাড়ির সিঁড়িতে লাফিয়ে লাফিয়ে উঠে যায়, কিন্তু লাইফের যদি আমরা ওইভাবে সিঁড়ি লাফাই তাহলে কিন্তু প্রবলেম হবে, কোন সিঁড়িটা মিস হয়ে যাবে এবং হড়কে পড়ে যাব সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সেজন্য প্রত্যেকটা সিঁড়িতে আমরা যদি ইকুয়ালি পা দিয়ে ভেবে চিনতে উঠি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের এক্সপেকটেশনস এর জায়গাটা ঠিকঠাক থাকবে, আমাদের নিজেদের সম্বন্ধে, নিজেদের আমাদের কি ক্যাপেবিলিটি আছে, আমরা কতটা কি করতে পারছি, কতটা আমরা পারছি না, সেটা সম্পর্কে নিজেদের একটা ধারণা থাকে, এবং আমরা যেটা বেস্ট দিতে পারবো সেটাকে নিয়ে কিন্তু আমাদের স্যাটিসফাই থাকতে হবে। যে আমি যদি কম্পেয়ার করতে আরম্ভ করি যে অন্যরা তো অনেক ভালো করছে বা অনেক ভালো বলছে, তা অটোমেটিক্যালি নিজের মধ্যে একটা লো সেলফ এস্টিম কাজ করবে, সেটা তো কাজ করার দরকার নেই, তাতে তো আরো ডিস্ট্রেস তৈরি হবে। আমি যদি ভাবি যে আমি যেইটুকুনি বলছি বা আমি যেইটুকুনি করছি যতটুকুনি আমার কাজ সেটা আমি কিন্তু খুব ভালোভাবে করছি, আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট, অল্পে সন্তুষ্ট, সেই জায়গাটাকে যদি আমি ভালোভাবে করতে পারি, আমি যেটুকুনি কাজ করছি যেটুকুনি করব সেটা আমি 100% দেবো, সেটাতে যদি আমি স্যাটিসফাইড থাকি তো অটোমেটিক্যালি সেখানে কিন্তু ডিস্ট্রেস হওয়ার চান্সেসটা অনেক কমে যায়, আমি কিন্তু ম্যানেজ করে নেবো জিনিসটাকে। অ্যাচিভমেন্টকে তো আমরা সবাই পছন্দ করি, আমরা অ্যাচিভ করতে সবাই পছন্দ করি, বাট রিয়েল রিয়েলিটিটাকেও আমাকে জানতে হবে যে কি রিয়েলিটিটাও আমার কাছে খুব ক্লিয়ার হতে হবে। হেলদি লাইফস্টাইল হওয়া কিন্তু খুব দরকার, যে আমরা যে দুমদাম মনে হলো চলো আজকে কি রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছি, আজকে কি একটু ফুচকা খেয়ে নিচ্ছি, আজকে কি একটু এটা খেয়ে নিচ্ছি, একটু বাইরে একটু একটু করে তো আনলক হচ্ছে, তাহলে বন্ধুরা মিলে একটু আড্ডা যখন মারছি তাহলে একটু চলো অমুক দোকানে তো খুব ভালো পেঁয়াজি ভাজে একটু খেয়ে নিলাম, এটা কি হচ্ছে আমাদের হেলদি লাইফস্টাইলটাকে কিন্তু এফেক্ট করছে। এক দুদিন আমরা করতেই পারি, এটা আমি বলছি না যে পুরো নিয়ম কানুন মেনে চলতে হবে, না নিয়ম কানুন বেশি মানতে গেলে কিন্তু ওটাও ডিস্ট্রেসের পজিশনে কোথাও একটা নিয়ে যায়, কিন্তু একটা সিস্টেমে চলতে হবে, হেলদি লাইফস্টাইলটাকে একটা সিস্টেমে নিয়ে যেতে হবে, এবং সিস্টেমে নিয়ে যাওয়ার জন্য শুধু খাওয়া দাওয়া নয়, প্রচুর এক্সারসাইজ, প্লেন্টি অফ এক্সারসাইজ, যে ফিজিক্যালি আমি ফিট থাকবো, ফিজিক্যালি ফিট থাকবো, মেন্টালি ফিট থাকবো, পজিটিভ ভাইবস নেবো লোকের কাছ থেকে, পজিটিভ ভাইবস দেবো, কোনো নেগেটিভকে আমার নিজের কাছে ঘেঁষতেই দেবো না, আমি নেগেটিভ জায়গাটাকে তৈরিই করবো না নিজের মধ্যে, তার জন্য যথেষ্ট যতটা রেস্টের প্রয়োজন আছে সেই রেস্টটা নিজেকে দেওয়া এবং রিল্যাক্সেশন করা। রিল্যাক্সেশন অনেকভাবে মানুষ করে, সেটা হচ্ছে যোগার মাধ্যমে কেউ করে, কেউ প্রেয়ার করে করে, কেউ মেডিটেশন দিয়ে করে, কেউ ব্রিদিং এক্সারসাইজ দিয়ে করে, তো এইগুলো দিয়ে আমরা রিল্যাক্সেশনস গুলো আমরা কিন্তু করতে পারি, তো যার যেটা সুটেবল আর কি সে সেরকম ভাবে কিন্তু রিল্যাক্সেশনটাকে করতে পারে। এবং তার সঙ্গে যেটা খুব ভালো জিনিস, যেটা মানে তড়কা আমরা বলি, বা ওই যখন ডাল সাঁতলানো হয় মশলা যেটা পড়ে আর কি, তো সেটা যদি আমি বলি সেটা হচ্ছে হিউমার, হাসি মজাক, নিজেকে এনজয় করা, প্রত্যেকটা সিচুয়েশনে নিজেকে এনজয় করানো, এবং আমি বলবো যে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট লিভ করা, যদি আমরা সেটাকে নিয়ে করতে পারি তো অটোমেটিক্যালি আমরা কিন্তু একটা
স্ট্রেস ফ্রি লাইফ আমরা লিড করতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো এখানে, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেভেল বাড়ানো। মানুষ যত নিজের অ্যাকসেপ্টেন্স লেভেল বাড়াবে তত কিন্তু মানুষের অন্যদেরকে অ্যাকসেপ্ট করা, সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করা, অ্যাবজর্ভ করা, এই ক্ষমতাটা কিন্তু তার বাড়তে থাকবে। এবং নিজের মধ্যে কি পটেনশিয়ালিটি আছে, নিজের ওপরে বিশ্বাস রাখা, নিজের ওপরে আস্থা রাখা, এই জায়গাটা কিন্তু ভীষণ দরকার। অন্যর কাছে আমরা ভেন্টিলেট করতে পছন্দ করি, প্রত্যেকটা মানুষের জন্য একটা ভেন্টিলেশনের দরকার হয়। তো ভেন্টিলেশন আমরা শুধু জানি যে আমরা নার্সিং হোমে ভেন্টিলেশন আমরা পাই, সেটা নয়, কিন্তু প্রত্যেকটা মানুষ চায় একটা কোথাও আমি ভেন্টিলেট করি, বলি, মনের কথা বলি, হালকা হই, সেখান থেকে কোনো কিছু ফিডব্যাক আসুক, সে আমাকে কিছু বোঝাক। তো ওই যে একটা হিলিং টাচ, ওই জায়গাটা প্রত্যেকটা মানুষ চায়। তো সে জায়গাটা একটা সাপোর্ট সিস্টেম তৈরি করা দরকার, হলে বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, রিলেটিভস হতে পারে, একটা দুটো মানুষ যে বোঝে, সেই জায়গাটাতে একটু ওপেন হওয়ার দরকার আছে। আরো কিছু কিছু জিনিস সেরকম হোস্টেলে থাকা বা কলেজ লাইফ লিড করা বা ইন জেনারেল আমি বলছি মানুষের ক্ষেত্রে হয়, আমরা অনেক বেশি ওয়ার্ক ওরিয়েন্টেড হয়ে গেছি, কাজ 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 কাজ, মানে খুব কমন প্রবলেমস আমার কাছে আসে, সেটা হচ্ছে আইটি সেক্টর থেকে অ্যাট প্রেজেন্ট, যে সারাক্ষণ কাজের মধ্যে রয়েছে, আরো বেশি মানে পারফরমেন্স করতে হবে, আরো বেশি ওভারটাইম করছে বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে একটু ব্রেকস নেওয়া, মানে সেই ক্ষেত্রে না, ইন জেনারেল মানুষ যদি একটু ব্রেক নেয়, ব্রেক নেয় মানে এখন তো প্যান্ডেমিক সিচুয়েশন যেহেতু, সেই জন্য ধুম করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, বাইরে চলে গেলাম, ঘুরতে চলে গেলাম, এগুলো তো সম্ভব হচ্ছে না। শঙ্করদা তো এটা আগেও বলেছে যে আমার ট্রেনে চাপতে ইচ্ছে করলেই আমি ট্রেনে চাপতে পারবো না, কিন্তু ওয়ে আউট আমরা বার করতেই পারি, ছোটখাটো বন্ধু বান্ধব মিলে ছোটখাটো কাছাকাছি কোনো জায়গায় একটুখানি ঘুরে এলাম, অটো করে হোক, টোটো করে হোক, একটু ঘুরে এলাম, দিয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, সেফটি মেনটেন করে, স্যানিটাইজার ইউজ করে ঘুরে এলাম একটুখানি, একটা কিছুই না, একটা রিলিফ হয়ে গেল। যে অ্যাক্টিভিটিস গুলো আমরা রেগুলারলি করছি তার মধ্যে একটুখানি ব্রেক নিয়ে আসা, একটু ফান লাভিং অ্যাক্টিভিটিস কিছু করা, সেই জায়গাগুলো করা। তার সঙ্গে হচ্ছে ধরুন যে যে কাজটা আমি করতে চাইছি সে কাজটাকে আমি এনজয় করে যদি করি, তাহলে অটোমেটিক্যালি সেটা কিন্তু আমাদের জন্য ডিস্ট্রেসফুল হবে না। আমরা বেশিরভাগ মানুষ আমরা কাজটা করি ফোর্সফুলি, কাজটাকে করি, আমাকে করতে হবে কাজটা, তাই জন্য আমি করছি। এতে কি হয় না, পারফরমেন্স লেভেল তো থাকে একটা জায়গায়, কিন্তু কোথাও গিয়ে এটা ফলো করে যায়, যেহেতু স্ট্রেস লেভেলটা হাই হয়ে যাচ্ছে, ওই জন্য পারফরমেন্স লেভেলটাও কিন্তু ফল করতে আরম্ভ করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু ভাবি যে যে কাজটা করছি সেটা একটু ভালোবেসে করি, একটু প্যাশনেটলি করি, তাহলে অটোমেটিক্যালি আমরা কাজটা করতে কিন্তু মানে আমাদের আনন্দ হবে কাজটা করতে। তার সঙ্গে যদি কারণ মনে হয় যে খুব ডিস্ট্রেসফুল হয়ে যাচ্ছে সিচুয়েশনটা, সেক্ষেত্রে একটু ডিপ ব্রিদিং করা, মানে ডিপ ব্রিদিং বলতে আমি বলবো যে হালকা হালকা নিঃশ্বাস নাও, ধরে রাখো, হালকা হালকা ভাবে ছেড়ে দেওয়া। হ্যাঁ, এবং নিজেকে বলা যে আমি অনেক আগের থেকে কাম আছি, আমি কাম ডাউন হয়ে গেছি, এই জায়গাটা যদি নিজেকে একটু একটু করে মানুষ বলতে আরম্ভ করে, তার অটোমেটিক্যালি তার ভেতর থেকে একটা রিফুয়েলিং তৈরি হবে, আরো এনার্জাইজড হবে সে কাজ করার জন্য। এবং আমি আমার টাইমটাকে কিভাবে ম্যানেজ করব, সে ম্যানেজিংটা কিন্তু মানুষকে শিখতে হবে। যে আমি কথা বলছি, কথা বলতে বলতে ফটফট করে একটা কাজ করে নিচ্ছি, ইগনোরিং দ্য সিচুয়েশনস নয় কিন্তু, বা মাল্টিটাস্কিং যেটা আমরা বলবো, মাল্টিটাস্কিং কিছুটা করে নেবো, যে একটা কাজ করতে করতে আমি আরো দুটো তিনটে তিনটে কাজ করে নিচ্ছি, যাতে আমি সেখানে আমার জন্য একটু লিজার টাইম বার করে নিতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের না বলতেও শিখতে হয়, যে এই সিচুয়েশনটা বা এটা তুমি আমার ঘাড়ে চেপে বসছো, বা তুমি আরো বেশি আমার উপরে হাবি হয়ে যাচ্ছ, না এটা চলবে না, বা সিচুয়েশনকে আমি অ্যাভয়েড করব, যে আমি এই সিচুয়েশনে এখন পা রাখবো না, এই সিচুয়েশনে পা রাখলে পরে আমার কিছু শরীরে চেঞ্জ হচ্ছে, আমার স্ট্রেস লেভেল হাই হয়ে যাচ্ছে, তো আমি সিচুয়েশনটাকে যতটা পারবো আমি এড়াবার চেষ্টা করব। ফেস তো আমাদের করতেই হয় সবকিছু, কিন্তু একটু অন্যভাবে ডিল করা বেসিক্যালি। আর হচ্ছে যেটা আগেও বলেছি যে মাসেলস
কে রিল্যাক্স করার জন্য, স্ট্রেস হলে পরে এমনি দেখবেন যে শরীরে ভীষণ মাসেলস টান ধরে, মাসেলস স্টিফ হয়ে যায়। তো রিল্যাক্স যদি আমরা করি, তার জন্য একটু যোগা প্র্যাকটিস করা, একটু এক্সারসাইজ করা, এগুলো যদি আমরা রেগুলারলি করি, তো অটোমেটিক্যালি আমাদের কিন্তু ওই টেনশনটা থাকবে না, মাসেল টেনশনটা কিন্তু থাকবে না। এবং খুব দরকার সেটা হচ্ছে যে সাপোর্ট নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রাখা। সাপোর্ট নেটওয়ার্ক ওই যে বললাম, যে মানুষগুলোর কাছে আমরা ভেন্টিলেট করতে পারি, সেসব মানুষগুলোর সঙ্গে আমরা একটুখানি যোগাযোগ যদি রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক রিলিফড হয়, আমরা অনেক বেশি, আমরা স্ট্রেস থেকে, আমরা হাই লেভেল অফ স্ট্রেস থেকে আমরা বেরোতে পারি। একটা ছোট্ট জিনিস বলি যে একটুখানি চেষ্টা করবেন জিনিসগুলোকে নিয়ে ডিল করার বা ভাবার, যে আমরা ওই যে বললাম না এক সময় যে আমরা সিচুয়েশন থেকে একটু আপসেট হয়ে যাই বা মানুষ থেকে একটু আপসেট হয়ে যাই, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের রিয়াকশন ছাড়া বেসিক্যালি কিন্তু সবকিছুই পাওয়ারলেস। মানে কে আমাকে কি বললো আর কে আমাকে কেমন ভাবে দেখলো বা সিচুয়েশন আমার সঙ্গে আমাকে কি দেখালো, আমি যতক্ষণ না রিয়াক্ট করবো ততক্ষণ কিন্তু এভরিথিং ইজ পাওয়ারলেস। তো সেটাই হচ্ছে ব্যাপার, আমি স্ট্রেস কি কিভাবে নিচ্ছি, আমার পজিটিভ অ্যাটিটিউড, আমার পজিটিভ থিঙ্কিং কিরকম থাকছে, আমি কত পজিটিভলি জিনিসটাকে নিচ্ছি। যে মুহূর্তে আমি জিনিসটাকে ভাববো যে একটা সিচুয়েশনকে, আমি যে মুহূর্তে আমি ভাববো যে হ্যাঁ এই সিচুয়েশনটাকে আমি এইভাবে ডিল করতে পারি, সবসময় একই সিচুয়েশন আমাদের সামনে আসে না, সবসময় আমরা সেটাকে ফেস করি না, কিন্তু আমরা পিকচারাইজ করতে পারি। বাট আমরা কি করি, আমাদের যখন অ্যাংজাইটি লেভেল হাই হয়ে যায়, তখন আমরা পিকচারাইজ করতে আরম্ভ করি সিচুয়েশনটাকে, ভিজুয়ালাইজ করতে আরম্ভ করি সিচুয়েশনটাকে, এবং সেটাকে খুব উইয়ার্ড একটা ভিজুয়ালাইজেশন করি, যেটার জন্য কি হয় আমাদের অ্যাংজাইটি লেভেল আরো বেশি হাই হয়ে যায়, এবং সেটা তখন আর স্ট্রেসটাকে নিতে পারে না। তখন কিন্তু আমরা বেসিক্যালি যেটা আমরা বলি যে একদম ভেঙে চুরমার হয়ে যাওয়া, সেই জায়গাটায় চলে আসে। কারণ আমরা জানি যে স্ট্রেস হলে বিভিন্ন ফিজিক্যাল প্রবলেমস তৈরি হয়ে যায়, নানা ধরনের অসুখ দেখা যায়। তো সেইগুলোকে যেন আমরা অ্যাভয়েড করতে পারি, এখন থেকে যেন সেই জায়গাগুলোকে আমরা জুঝতে পারি, লড়তে পারি, তো সেই সেই ম্যানেজমেন্টটা আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে কোপ করতে পারি। এটুকুনি বলে আমি আজকের মতন শেষ করছি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মন্দিরাদি, আপনাকে, আপনার মূল্যবান পরামর্শ বলি, বক্তব্য বলি, এটা নিশ্চিতভাবে আমাদের যারা আমরা শুনলাম ছাত্রছাত্রী সহ সকলের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক এবং বিষয়ানক বলেই মনে হয়েছে। মূলত আপনি যেটা তুলে ধরেছেন সেইটা ছাত্রছাত্রীদের কেমন লেগেছে আমরা প্রশ্নোত্তর পর্বে এলেই বুঝতে পারবো। আমার মনে হয় অসংখ্য প্রশ্ন ছাত্রছাত্রীদেরকে আপনি করার সুযোগ দিয়েছেন, তারা খুব খোলামেলাভাবেই বলতে পারবে, এবং আপনি একদম কোনো লিটারেচার বা কোনো লিটারেরই নয়, একদম মানুষকে মানুষের মাটিতে নামিয়ে জীবনের জায়গায় নিয়ে এসে আপনি কথা বলেছেন সকলকেই, এটা খুব বোধগম্য হয়েছে, সহজবোধ্য হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি অনুরোধ করবো আপনি একটু ফ্লোরে থাকুন, আমরা পরবর্তী বক্তাদের বক্তব্যগুলো শুনে নিয়ে একসাথে আমরা প্রশ্নোত্তর পর্বে আসবো, তাহলে সেটা ছাত্রছাত্রীদের কাছে আরো অনেক ভালো হবে। তো আপনাকে ধন্যবাদ। এখন আমরা স্বাগত জানাই আমাদের এই ফ্লোরে বক্তব্য উপস্থাপন করার জন্য। সমীরণ বাবু বললেন যে আমাদেরই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অধ্যাপক ডক্টর সিরিত চ্যাটার্জি আমার ভ্রাতৃপ্রতিম, এবং যিনি একজন খাঁটি একাডেমিক্স বললেই মনে হয় সঠিক হয়। তো বর্তমানে উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চিলড্রেন এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন এবং যোগিক সেন্টারেরও সদস্য, এবং ওনার পড়াশোনার যে জগৎ সেটাকে যদি আমি একটু ছাত্রছাত্রীদের বোঝার জন্য বলি, এই যে এখনই মন্দিরা ম্যাডাম বললেন যে আমরা ইংরেজি অনার্সের পরে কি পড়বো, এমএটাই পড়বো কিনা, বা জার্নালিজমে যাবো না, লয়ে ল পড়তে যাবো না, লাইফ সায়েন্স পড়তে যাবো না, অন্য কোনো জব ইউনিট কোর্সে যাবো, ঠিক তোমরা দেখবে সিদীপবাবু বলবেন, সিদীপবাবু কেরিয়ারটা কিন্তু এরকম একটা মিক্সচার রয়েছে যে উনি উচ্চ মাধ্যমিক পড়ার পর যেমন ফিজিক্যাল এডুকেশন পড়াশোনা করলেন,
ইভেন এমফিল পিএইচডি পর্যন্ত করছেন, আবার তার সাথে সাথে উনি যোগা পড়াশোনা করেছেন, যোগাতে ডিপ্লোমা করছেন, অ্যাডভান্স ডিপ্লোমা করছেন, যোগা সেন্টারের সাথে যুক্ত হচ্ছেন, এবং যোগার সাথে কি করে তিনি তার এই যে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটাকে মার্চ করে ছাত্রছাত্রীদের কাছে আজকের দিনে প্রাসঙ্গিক করে তুলছেন সেটাই আমরা তার কাছ থেকে শুনবো, এবং সেইটা কি করে চাপমুক্ত করছেন সেটা তোমরা সিদ্দীপবাবুর কাছ থেকে ভালো করেই শুনতে পাবে। এবং সিদ্দীপবাবু খাঁটি একাডেমিশিয়ান আমি এই জন্যই বললাম, তার যদি পুরো বায়োটা এখানে বলা যাবে না, সেই জায়গা নয় এটা, তবু তিনি যেমন একধারে প্রকাশনার কাজে যুক্ত আছেন, গবেষক ছাত্রছাত্রীদেরকে গবেষণা করাচ্ছেন, এমফিল ছাত্রছাত্রীদেরকে গাইড করছেন, তিনি বিভিন্ন আমাদের কর্মশালা এরকম আলোচনা শিবির দেশে বিদেশে যেখানে হচ্ছেন তিনি আমন্ত্রিত বক্তা হিসেবে যাচ্ছেন, তিনি তার নিজের বক্তব্য উপস্থাপন করার জন্য যাচ্ছেন, তিনি কোনো চেয়ার হিসেবে যাচ্ছেন, তিনি কোনো সেশন মডারেট করার জন্য যাচ্ছেন, আবার দেখা যাচ্ছে তিনি অন্যদিকে ইউজিসির যে আমাদের মেজর এবং মাইনর যে রিসার্চ প্রজেক্টে সেই প্রজেক্টগুলো করাচ্ছেন। অর্থাৎ আমি বলতে চাইছি একটা বহুমুখী প্রতিভার একাডেমিশিয়ানকে আজকে আমরা পেয়েছি, যেটা আজকের আমাদের ছাত্রছাত্রীরা ভাবছে আমাদের পক্ষে মনে হয় সম্ভব নয়, আমরা মনে হয় পারবো না। তো আমরা বলবো সিদ্দীপবাবুকে দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মতনই একদিন শুরু করেছেন সিদ্দীপবাবু, আমিও তাই, শঙ্করবাবুও তাই, আমরা কিন্তু কেউ ভাবে তৈরি হইনি আমি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক হবো, বা সিদ্দীপবাবু ভাবেননি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হবো, শঙ্করবাবু স্যারও ভাবেননি, কিন্তু একটা আমাদের লক্ষ্য ছিল যে আমরা এইভাবে আমাদের জীবনকে তৈরি করি। তো সেই জন্য দেখো যে সিদ্দীপবাবুর টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, প্র্যাকটিক্যাল ফিল্ড এক্সপিরিয়েন্স রয়েছে, যোগা নিয়ে উনি কাজ করছেন, এবং উনি প্রফেশনাল বিভিন্ন জায়গার সাথে প্রফেশনাল বডির সাথে যুক্ত রয়েছেন, সদস্য পদ রেখেছেন দেশে বিদেশে উনি বলছেন, এবং বলছেন এই জন্য যে এই যে প্যান্ডামিক সমাজে, প্যান্ডামিক সময়ে ছাত্রছাত্রী আমরা প্রত্যেকে একটা ডিপ্রেসড, একটা সাপ্রেসড, একটা স্ট্রেস সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেইটা কিভাবে সিদ্দীপবাবু দেখছেন একজন অধ্যাপক হিসেবে, একজন যোগী হিসেবে, একজন ফিজিক্যাল এডুকেশন বা কর্মশিক্ষার অধ্যাপক হিসেবে, সেই সবটা মিশিয়েই আমার মনে হয় তিনি আজকে তার বক্তব্যের ডালি আমাদের ছাত্রছাত্রীর সামনে তুলে ধরবেন, যেটা অত্যন্ত একটা সুস্বাদু। মন্দিরাদি বলেছেন যে রান্না করতে গেলে তরকার সাপলানোর কথা উনি বললেন, আমি ঠিক সেই জায়গা থেকেই বলবো যে একটা অপটিমাম সুস্বাদু খাবার আজকে আমাদের টেবিলে পরিবেশন করে ছাত্রছাত্রীদের সামনে আমাদের সকলের প্রিয় সিদীপ দা। আমি সিদীপ দাকে অনুরোধ করবো যে তার বক্তব্য আমাদের ছাত্রছাত্রীদের জন্য উপস্থিত করা। তার আগে আমি সিদীপ দাকে আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, যদিও অপেক্ষা রাখে না তিনি আমাদের প্রাক্তনী, তবু এটা কাটছি যে আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আপনার মূল্যবান সময় ছাত্রছাত্রীর জন্য দিচ্ছেন, এর জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, প্রক্টর অফিস, বিশ্বভারতী লাইব্রেরি, বিশ্বভারতী ছাত্রছাত্রী সমাজ, সবাই আমরা আপনাকে আন্তরিক স্বাগত এবং কৃতজ্ঞতা জানাই আপনার বক্তব্য শোনার জন্য। আমি এখন ফ্লোর আপনাকে হ্যান্ড ওভার করছি, সিদীপ দা প্লিজ। সেটা শোনা যাচ্ছে না আপনার অডিও লেভেলটা একটু চেক করুন। নমস্কার, হ্যাঁ হ্যাঁ নমস্কার, ক্লিয়ার, ওকে, নমস্কার। আমি প্রথমেই গুরুদেবকে স্মরণ করে আমাদের চিরাচরিত প্রথা অনুযায়ী আমার বক্তব্য শুরু করছি, এবং বক্তব্যের প্রথমেই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি বিশ্বভারতীর সকল কর্তৃপক্ষের কাছে, যারা আমাকে আজকে এই প্ল্যাটফর্মে বলার সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে আমার নিজের মাস্টারমশাই গুরু অধ্যাপক সমীরণ মণ্ডল। সেই অর্থে নিমাইদা, আপনিও আমার ছাত্র জীবনেই বিশ্বভারতীতে এসেছিলেন, আমি তখন গবেষক হিসেবে গবেষণারত, বহুবার বিভিন্ন কাজে আপনার কাছে গেছি এবং খুব উপকৃত হয়েছি বারংবার। সেই অর্থে আপনিও আমার সেই সময়কার শিক্ষক। এছাড়াও আমি ধন্যবাদ জানাই প্রফেসর শঙ্কর মজুমদার মহাশয়কে, তার সঙ্গে ওভার টেলিফোনই আমার পরিচয় হয়েছে, অল্প পরিচয়ে আমার হয়েছে, তার স্বাভাবিক এবং অতি সাধারণ কথাবার্তা এবং তো যাই হোক, আমি খুব
মুগ্ধভাবে শুনছিলাম আমাদের সাইকিয়াট্রিস্ট দিদির যে বক্তব্য, এটা খুব ভালো করে মন দিয়ে শুনছিলাম। কারণ এই মহামারী সময়ে এমন কিছু বিষয় যেটা উনি বলে গেলেন, সেটা আমারও হয়তো কিছু অংশে কাজে লাগলো। এটাই মনে হয় পারস্পরিক একটা জ্ঞান বিতরণের জায়গা, যার মাধ্যমে আমরা একে অপরকে অপরকে উপকৃত করতে পারি এবং সমৃদ্ধ। যাই হোক, আমি যেহেতু আজকে আমার পরিচয় একদমই যোগ বিশেষজ্ঞ হিসাবে এই প্ল্যাটফর্মে, তো সেই অর্থে আমি একটা ডেফিনেশন দিয়ে শুরু করি। ব্যাপারটা এরকম, আমি খুব অল্প সময় বলবো, তারপরে আমি যেরকম শুনছিলাম আমার মাস্টারমশাই প্রফেসর সমীরণ মণ্ডল একদম প্রথমেই বললেন যে আমরা প্রশ্ন উত্তর চলে যাব। আচ্ছা, আমি অ্যাম আই অডেবল না? আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? একদম পরিষ্কার, শ্রীদীপ, ক্লিয়ার, একদম, প্লিজ গো অ্যাহেড। ওকে, তো যোগ ইজ দি আর্ট অ্যান্ড সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন। খুব ছোট্ট একটি সেন্টেন্স, কিন্তু এর অর্থ অনেক বৃহৎ। দেখুন, আর্ট অ্যান্ড সায়েন্স, আর্ট সবসময়তেই কতগুলো কুশলী বিষয়কে ইন্ডিকেট করে, আবার একইভাবে সায়েন্স বিজ্ঞান যত বেশি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয় কোনো একটা ডিসিপ্লিনের, সেটার গ্রহণযোগ্যতা সার্বিকভাবে বেড়ে যায়। তো এখন আজকের এই মহামারী সময়ে যোগ কিভাবে আমাদের এই মহামারী কে কেন্দ্র করে যে চাপ বা যে মানসিক বিভিন্ন অস্থিরতা তৈরি হচ্ছে সেটার সঙ্গে কাজ করবে বা তার মোকাবিলা কি করে করবে, সেটা বলতে গেলে এটা বলার অপেক্ষা রাখে না যে যোগের যে বিভিন্ন দিকগুলি রয়েছে, একদম যোগের যে ফিজিক্যাল অ্যাসপেক্ট থেকে মেন্টাল এবং মেন্টাল থেকে একদম স্পিরিচুয়াল, এই তিনটে ফ্যাকাল্টিকে যদি আমরা এবং এই তিনটে ফ্যাকাল্টির জন্য মানুষের একজন মানুষের এই যে তিনটে ফ্যাকাল্টিকে টাচ করে যে ক্রিয়াকর্ম, সেটা যদি যোগ করে থাকে, তো একটু আগে আমরা জানছিলাম যে স্ট্রেস, দেয়ার আর টু টাইপস অফ স্ট্রেস, ইউ স্ট্রেস অ্যান্ড ডিস্ট্রেস। একটা ছোট্ট তথ্য এখানে দিয়ে রাখি, সেটা হচ্ছে স্ট্রেস এই শব্দটাই একটা রংলি অ্যাপ্লিকেবল ওয়ার্ড। তার কারণটা হচ্ছে, এটা দেখা যাচ্ছে আমরা যদি ইফ উই সি দ্য ইটিওলজিক্যাল মিনিং অর ইভোলিউশনারি ডেভেলপমেন্ট অফ এ পার্টিকুলার ওয়ার্ড, দ্যাট মিনস আই ওয়ান্ট টু মিন দ্য স্ট্রেস অনলি, তাহলে আমরা দেখব যে স্ট্রেস সম্ভবত আমাদের ফিজিক্স থেকে বায়োমেডিক্যাল সায়েন্সে যখন এলো, তখন স্ট্রেস মানে আমরা আভ্যন্তরীণ বা মনের যে চাপ তাকে ইন্ডিকেট করছি। কিন্তু অদ্ভুতভাবে বলে রাখি যে স্ট্রেসের থেকে স্ট্রেন, এই সব অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি লজিক্যাল টু এক্সপ্লেন হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইনসাইড দ্য বডি, দ্যাট মিনস উইদিন দ্য মাইন্ড। আমাদের মনের মধ্যে যা কিছু ঘটে সেটা স্ট্রেসের থেকে অনেক বেশি স্ট্রেন দ্বারা বিশ্লেষণ করলে মনে হয় ভালো হতো। স্টিল যখন এই ট্রেন্ড শুরু হয়েছে, তখন এই স্ট্রেস নিয়েই আমাদের থিওরিগুলো ডেভেলপ করেছে, এবং স্ট্রেস থিওরি প্রথম যে ব্যক্তি আমাদের সামনে তুলে ধরলেন, তিনি সকলেরই খুব পরিচিত, হ্যান্স হুগো ব্রুনো সেলি। 1936-এ নেচার পত্রিকায় তার প্রথম লেখা বেরোলো অ্যাবাউট স্ট্রেস, যে স্ট্রেস কি, এবং পরবর্তীকালে তিনি তার গবেষণাকালেই এই স্ট্রেসকে দুটো ভাগে ভাগ করলেন, তিনি এবং তার
যে গবেষক ছাত্ররা সকলে মিলে স্ট্রেস নিয়ে যে রিসার্চ আজও চলছে, এরাই স্ট্রেসকে দুটো ভাগে ভাগ করলে নিউ স্ট্রেস অ্যান্ড ডিস্ট্রেস। ইউ স্ট্রেস ইজ অলওয়েজ ওয়েলকাম, কারণ আমরা জানি এ মিনিমাম অ্যামাউন্ট অফ স্ট্রেস ইজ নিডেড ফর এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি, টু ইনিশিয়েট এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি, টু ইনিশিয়েট এনি কাইন্ড অফ সাইকোফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। আমাদের কোনো কাজের শুরুতে কিন্তু একটা প্রেশার দরকার হয়, বাট when this stress sustained for a longer period of time, when it is beyond our control, jokhon eta amader control er baire chole jay, tokhon eta amader kache harmful hoy. Ebong ei je bhadrolok jini stress er eto sundor ekti byakha diyechilen, Hans Hugo Bruno Seli 1936 e, tini kintu basically ekjon endocrinologist chilen, ekjon এন্ডোক্রিনোলজিস্ট, এবং পরবর্তীকালে তিনি স্ট্রেসের যে থিওরিগুলো উপস্থাপন করলেন সেখানে নিউরো এন্ডোক্রিনাল যে মেকানিজম অফ স্ট্রেস সেটাকে খুব সুন্দরভাবে তুলে ধরলেন। এখন অনেকগুলো বিষয় এর মধ্যে চলে আসে, আবার এটা তো গেল মডার্ন সায়েন্সের একটা ভিউজ, কিন্তু ইন্টারেস্টিং টু নোট দ্যাট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে উচ্চ মানের যে ব্যাখ্যা রিগার্ডিং স্ট্রেস, এবং যেটা আমরা আয়ুর্বেদ শাস্ত্র এবং আমাদের যোগশাস্ত্রে খুব ভালোভাবে পেয়ে থাকি, এবং যোগশাস্ত্র এই জায়গাতে মুখ্য ভূমিকা গ্রহণ করেছে, যে আমরা মনের কথা বলছি, অবভিয়াসলি মাইন্ড, উই ক্যানট আইডেন্টিফাই দ্য মাইন্ড হোয়ার ইট ইজ, বাট উই ক্যান ফিল ইট ভেরি ওয়েল, আমরা এটাকে অনুভব করতে পারি। মন যে মানুষের আছে তার আচরণগত দিকগুলো ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারি, হ্যাঁ মানুষের একটা মন আছে, তার একটা আবেগ আছে। আজকে এই বিষয়গুলোকে কেন্দ্র করে যোগশাস্ত্রে যে ব্যাখ্যা দেয়া হলো সেটা হচ্ছে যোগের প্রথম যে সূত্রটি, দ্যাট ইজ যোগা চিত্তবৃত্তি নিরোধ। যোগ চিত্তবৃত্তি নিরোধ বলতে এটা ইট হ্যাজ মেনি মেনি মিনিং, ইট হ্যাজ মেনি মিনিং throughout the world, it has different meaning to a philosopher, it has different meaning to a Sanskrit scholar, it has different meaning to a scientist, it has different meaning to a physiologist. So there are many explanations regarding this particular aphorism or this sutra. এই সূত্রটাকে কেন্দ্র করে স্ট্রেসের একটা মানে এই মন কি এবং তার কি ধরনের আচরণ গত আচরণ কি হবে, এটা কিন্তু একটা বিভিন্ন স্কলার তাদের নিজেদের দিক থেকে ব্যাখ্যা করেছেন। সার্বিকভাবে বলতে গেলে যোগ ইজ দি প্রসেস, আমরা যদি এটার একটা মানে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি যে যোগ চিত্ত বৃত্তি নিরোধা, এই চিত্ত কথাটা দেয়ার ইজ নো সিঙ্গল ইংলিশ ওয়ার্ড হুইচ ক্যান এক্সপ্লেন দ্য এক্সাক্ট মেকানিজম অফ চিত্ত, চিত্তের যে প্রকৃতি, যে স্বরূপ বা চিত্তের যে কর্মকাণ্ড সেটার কিন্তু কোনো সিমিলার ইংলিশ ওয়ার্ড নেই যেটা চিত্তকে এক্সপ্লেন করতে পারে। বাট উই ক্যান সে চিত্ত ইজ দি কম্বিনেশন অফ মনস, বুদ্ধি অ্যান্ড অহংকার। এই মনস মানে হচ্ছে মাইন্ড, বুদ্ধি মানে হচ্ছে আমার ইন্টেলেক্ট, আর অহংকার মানে হচ্ছে ইগো। তো এই তিনটে ফ্যাকাল্টির যে কোনো একটা স্তরে আমার কিন্তু মানসিক চাপ তৈরি হতে পারে। যেমন মানস যে মেন্টাল লেভেলে যে সমস্ত চাপগুলো তৈরি হয়, যেটা একটু আগে আমরা ইভেন ক্লিনিক্যাল সাইকোলজি খুব সুন্দরভাবে এগুলো ব্যাখ্যা করেছে এবং তার রেমিডিও আমাদের সামনে তুলে ধরেছে মডার্ন সায়েন্সের একটা ডিসিপ্লিন, এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের মন চঞ্চল হয়ে যায়, অস্থির হয়ে যায়, আমাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়। এই কনফ্লিক্টকে সাইকোলজিতে তিন ভাগে ভাগ করা হয়েছে, তিন রকম ভাবে আসতে পারে এই কনফ্লিক্ট, কখনো পজিটিভ পজিটিভ অর অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট হতে পারে আমাদের মধ্যে। অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট মানে হচ্ছে আমার কাছে দুটো অপশন খোলা রয়েছে, কোনটা আমি ইউজ করব, দুটোই পজিটিভ,
একটু আগে ম্যাডাম বলছিলেন বা আমরাও আলোচনা করছি যে আফটার গ্রাজুয়েশন কোন লাইনটাকে আমি চুজ করব। আমি দেখতে পাচ্ছি হয়তো আমার সামনে এমন কিছু মানুষকে আমি জানি বা চিনি যারা ইংলিশের পরে লিটারেচারে তাদের কেরিয়ারকে সমৃদ্ধ করেছেন, আবার আরেকটা গ্রুপ অফ মানুষকে আমি জানি বা চিনি যারা ল বা আইনগত যে শিক্ষা সেই জায়গাতে নিজেদের কেরিয়ারকে সমৃদ্ধ করেছে। এইরকম একটা সিচুয়েশনে পজিটিভ পজিটিভ এইরকম একটা সিচুয়েশন বোথ আর অ্যাপ্রোচেবল, কোনটা উইক কোনটা আমরা চুজ করব, তখন আমাদের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয় এই কনফ্লিক্ট কিন্তু আমাদের মধ্যে কিছুটা হলো স্ট্রেস তৈরি করে। তারপরে হচ্ছে অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট কনফ্লিক্ট, যেটা আমরা এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা খুব বেশি করে মানুষের মধ্যে এই জিনিসটা তৈরি হয়েছে যে কোনটাকে উই শুড অ্যাভয়েড, হুইচ ওয়ান উই শুড অ্যাভয়েড। এক্স্যাক্টলি থ্রু আউট দি ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে আজকে বিজ্ঞানী থেকে শুরু করে সমাজে প্রত্যেকটি স্তরের মানুষ কেউই সঠিকভাবে জানে না কোন কোন জিনিসটাকে অ্যাভয়েড করা উচিত। তাহলে কোনটা অ্যাভয়েড করব কোনটা করব না, আমার বন্ধু একরকম অ্যাভয়েডেন্সের কথা বলছে, আমি আরেক রকম অ্যাভয়েডেন্সের কথা বলছি, এই যে অ্যাভয়েড অ্যাভয়েড যে সিচুয়েশন এই জায়গাটাতে আমরা কোনটাকে অ্যাভয়েড করব, তার থেকে যে অস্থিরতা মনে তৈরি হচ্ছে দ্যাট ইজ অ্যাভয়েড অ্যাভয়েড টেন্ডেন্সি বা কনফ্লিক্ট। দেন অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাভয়েড, এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল। অনেক সময় আমরা দেখি যে একটা ডাইরেকশনে গেলে দেয়ার ইজ সাম পজিটিভ ইনফ্লুয়েন্স, আর একটা ডাইরেকশনে গেলে দেয়ার ইজ সাম নেগেটিভ ইনফ্লুয়েন্স। তো ডেফিনেটলি আমরা জানি যে আমাদের গুরুজনরাও বলেন যে ইউ শুড অ্যাডপ্ট দি পজিটিভ ডাইরেকশন অলওয়েজ অ্যান্ড ট্রাই টু অ্যাভয়েড দি নেগেটিভ ডাইরেকশন। তো এই যে সিচুয়েশন গুলো এইটাই কিন্তু আমার মনের মধ্যে প্রচুর চাপ তৈরি করছে, যে চাপটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে। তো যাই হোক, আমি কিভাবে আমার মনের মধ্যে চাপ তৈরি হয় সেটা নিয়ে খুব বেশি বলবো না, সেটা নিয়ে আগের বক্তা বিস্তারিতভাবে আলোচনা করেছেন, উদাহরণ সহযোগে আলোচনা করেছেন। আমি এই চাপগুলো কাটাবার উপায়গুলোকে যদি একটু ভাবি, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ডু সাম ফিজিক্যাল মুভমেন্ট অ্যাট এনি ওয়ে, আপনাকে কিছু শারীরিক কসরত করতে হবে, সেটা যেভাবেই হোক। এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে ফেসিলিটিস আপনার সামনে উপস্থিত আছে সেই ফেসিলিটিসটাকে সামনে রেখে, সেটা হতে পারে যে আপনার ঘরের মধ্যেই কিছু আসন করা যেতে পারে, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যেতে পারে, ব্রিদিং ব্রিদিংটাকে এত গুরুত্ব দেয়া হচ্ছে এবং এই মহামারীতে অ্যাবাউট অল মানে সমস্ত ধরনের মানুষ এটা বুঝে গেছেন, তার সেক্ষেত্রে একটা জিনিস খুব সুবিধে হয়েছে যে এই প্যান্ডেমিককে সামনে রেখে আমাদের একটা জনসচেতনতা রিগার্ডিং ব্যায়াম চর্চা তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এই সিচুয়েশন গুলোকে সামনে রেখে আমরা ব্রিদিং এক্সারসাইজ করব। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, প্রায়শই আমি সব জায়গাতে দেখছি এবং আমাদের মেডিকেল সায়েন্সের মানুষজনও বলছেন যে ইউ শুড ডু সাম ব্রিদিং ব্রিদিং এক্সারসাইজ অ্যান্ড প্রাণায়াম, দেয়ার আর সাম ডিফারেন্স, ডেফিনেটলি দেয়ার আর সাম সিমিলারিটিস, তাদের মধ্যে কিছু মিল আছে কিন্তু কিছু ডিফারেন্সও আছে। প্রাণায়ামের মধ্যে যে কিছু বিষয় আছে যেটা ব্রিদিং এ নেই, তবে আমরা যখন যে কোনো ধরনের ব্রিদিং দুরকম ভাবে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে করতে পারি, একটা হচ্ছে ফাস্ট ব্রিদিং আর একটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি ব্রিদিং, স্লো প্রসেসে ব্রিদিং। তার মানে আমার ইনহেল অ্যান্ড এক্সহেলেশন এই যে প্রসেসটা এইটাকে দীর্ঘায়িত করব, যে এইটাকে দীর্ঘায়িত করতে পারা মানে হচ্ছে আমার যে রেসপিরেটরি সিস্টেমের যে থ্রেশহোল্ড লেভেল, যে লেভেলটাকে বর্ধিত করলে আমার আলটিমেটলি রেসপিরেটরি সিস্টেমের এফিসিয়েন্সিটা বাড়বে, আমার রেসপিরেটরি সিস্টেমের এফিসিয়েন্সি যদি বাড়ে তাহলে আমি যদি এই ভাইরাসটা দ্বারা আক্রান্ত হই তবুও আমি কিন্তু আমার এই ভাইরাসটার ফলে আমার আক্রান্ত হলেও আমি আমার শরীরটাকে ম্যানেজ করে নিতে পারবো। তো দ্যাট ইজ দ্য পজিটিভ থিং, সেই জন্য আমাদের ব্রিদিং করতে হবে। এছাড়াও মানসিক কোনো সমস্যা হলে, যে স্ট্রেস আমরা বলছি আমরা ফার্স্ট সেশনে চলে যাচ্ছি, কনফ্লিক্ট যদি বেশি দিন ধরে স্থায়ী হয় তাহলেই কিন্তু সেটা ফার্স্ট সেশনের জন্ম দেয়। এই ফার্স্ট সেশন থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কিন্তু কিছু
এক্সারসাইজ করতে হবেই, এবং সেই এক্সারসাইজ মানে আমি বলতে চাইছি যে শারীরিক এবং মানসিক মানসিক দুটো দিক থেকেই। সেই অর্থে আমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিছু যৌগিক আসন আমরা করতে পারি, এছাড়াও প্রাণায়াম আমরা করতে পারি, এবং অবভিয়াসলি মেডিটেশন, যেটা খুব গুরুত্বপূর্ণ। এবং একটা সিচুয়েশন আসতে চলেছে যে পোস্ট ট্রমাটিক এফেক্ট, যেটা এই মহামারীর পরে যে পোস্ট এফেক্ট আসতে চলেছে, সেই পোস্ট টাইমে এই মহামারীর পরবর্তী সময়কালে আমাদের সকলকে কিন্তু নিজেদের মনকে নতুন করে সমৃদ্ধ করতে হবে, নিজেদের মনকে নতুন করে কালচার করতে হবে। কালচার শব্দটা স্বামী বিবেকানন্দ বহুবার রাজযোগে ব্যবহার করেছেন, ইউ মাস্ট কালচার ইওর মাইন্ড। দ্যাট মিনস কি, একটা এমন জিনিস, একজন চাষি যখন, একটা কৃষক যখন একটা গাছ লাগান, তখন কি করেন, জমিটাকে খুব সুন্দরভাবে চাষ করেন, চাষ করে মাটিটাকে তৈরি করেন। মনটাকেও ঠিক সেইভাবে তৈরি করতে হবে যে আগামী যে চ্যালেঞ্জগুলো আসতে চলেছে সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য এবং মনটাকে আরো ভালো করার জন্য কিন্তু আমাদেরকে আস্তে আস্তে তৈরি হতে হবে। তো এইটুকু আমি বললাম, এর পরবর্তী আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশন বা পরবর্তী প্রোগ্রামে আমি যাওয়ার জন্য অনুরোধ করছি। আমি প্রাথমিক বক্তব্য হিসাবে এইটুকুই বলব। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক শ্রীদীপ চ্যাটার্জি মহাশয়, আর মূল্যবান বক্তব্য ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরার জন্য, এবং আমরাও অনেক নতুন দিক নির্ণয় পেলাম, জানতে পারলাম। কারণ আমরা প্রত্যেকেই কোনো কোনো বিষয়ে চলাচল করি, কিন্তু সব বিষয়ে তো পারি না ন্যাচারালি। বেশ কিছু জিনিস নতুন করে আমরা জানলাম যে কিভাবে আমাদেরকে এই স্ট্রেস, স্ট্রেন বা কোথা থেকে স্ট্রেস শব্দটার উৎপত্তি, কিভাবে কি হলো এটা জানলাম, এবং তার সাথে আমরা আমাদের জীবনে কিভাবে আমরা প্রাণায়াম মেডিটেশন এইগুলোকে কাটিয়ে কোনটা ভালো কোনটা মন্দ, কিভাবে কোন পরিস্থিতি আমরা অপ্ট করতে পারি, সে সম্পর্কে একটা সুন্দর বার্তা আমাদের সামনে অধ্যাপক সুদীপ চ্যাটার্জি রেখেছেন। ছাত্রছাত্রীরা এবং আমরা সবাই উপকৃত। পরবর্তী প্রশ্নোত্তর পর্যায়ে যখন আমরা আসব, তখন এটা নিয়ে আমরা আবার আলোচনা নিশ্চয়ই করব। আমি অধ্যাপক চ্যাটার্জিকে অনুরোধ করবো ফোরে একটু থাকার জন্য, তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এখন দুজন বক্তা আমাদেরকে তাদের মূল্যবান বক্তব্য যে তুলে ধরলেন, তাতে আমাদের আলোকিত করেছেন। এইবারে এই দুজন বক্তব্যে, দুজন বক্তার যে বক্তব্য, আজকে আমাদের যে বিষয়, সেই বিষয় নিয়ে আমি অধ্যাপক সমীরণ মণ্ডল প্রথমেই বলেছেন তার শারীরিক অবস্থা ঠিক পারমিসেবল নয় কোনো লেকচার দেওয়া বা কোনো জায়গায় থাকার, কিন্তু তিনি ছাত্রপ্রিয় ছাত্রীপ্রিয় একজন অধ্যাপক এবং বিষয়প্রিয় তো বটেই, তার সাথে উনি প্রক্টর অফিস এবং লাইব্রেরির কাছে অত্যন্ত বন্ধু সুলভ, আমরা তার কাছে দাদা সুলভ একটা স্নেহ পেয়ে থাকি, কাজে তিনি আমাদেরকে এড়িয়ে যেতে পারেননি, না বলতে পারেননি। সমীরণদা শারীরিক অসুস্থতা নিয়েও সরে আছেন। আমি সমীরণদাকে অনুরোধ করব যে আপনি যদি এই বিষয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে কিছু বার্তা দেন, তারপরে আপনার বক্তব্য নেওয়ার পরে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করছি, তোমরা এই অবসরে দুজন বক্তার যে বক্তব্য পেলে, এ সম্পর্কে তোমাদের যে বক্তব্য বা প্রশ্ন, খোলাখুলি খুব ছোট করে প্রশ্ন রাখো, যাতে উত্তরটা বড় হয়। অনেক সময় আমরা দেখি যে প্রশ্নটা অনেক বড় হয়, উত্তরটা তার থেকে ছোট হয়ে যায়। বিষয়কে প্রলম্বিত না করে, বিলম্বিত না করে, জাস্ট টু দি স্পেসিফিক তোমরা প্রশ্নটা বাংলা বা ইংরাজিতে আমাদের চ্যাটবক্সে লেখো। আমি এবং তোমরা ধৈর্য ধরে থাকো, আমি তিনজন যে রিসোর্স পার্সন রয়েছে, তার সাথে আমাদের মাথার উপরে রয়েছেন প্রক্টর অধ্যাপক শঙ্কর মজুমদার স্যার, তিনিও হয়তো ওই আলোচনায় কোনো কোনো বিষয়ে আমাদের আলোকপাত করবেন। তো আমি তোমাদের অনুরোধ করছি এই সময়ের মধ্যে তোমরা প্রশ্নগুলোকে পোস্ট করতে থাকো। এখন সমীরণদাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। সমীরণদা প্লিজ, ফ্লোর ইজ নাও ইয়োর, থ্যাংক ইউ ভেরি মাচ। সমীরণদা প্লিজ। অসংখ্য ধন্যবাদ। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার ভিডিওটা অফ আছে, অডিও পাচ্ছি আমরা। ভিডিওটা অডিওটা দুটোই পাওয়া যাচ্ছে তো? না, ভিডিও পাইনি, অডিওটা পাচ্ছি। ভিডিওটা আসছে না কেন দেখতে? এক মিনিট না নিমাইদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে ঠিক আছে। ভিডিওটা দেখুন মিউট করা আছে। ভিডিওটা দেখুন স্টার্ট করে দিন। এবার এসছে? হ্যাঁ আসবে হয়তো। হ্যাঁ এসছে এসছে এসছে। হ্যাঁ এসে গেছে। ছেলে কোনো
ডিগ্রি টেম্পারেচারে ওরা কাজ করে, বাপরে বাপ, সারা দিন কদিন দেখেছিল, তারপরে তো সিলেকশন কমিটি করে ঠান্ডা ঠান্ডা লেগে গেছিল আমার। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সাইদা আপনাকে এবং শঙ্কর দা আপনাকে এই ধরনের আলোচনা সভার আয়োজন করার জন্য। আমি মানে দুজনের বক্তব্য তো শুনলাম, খুব ভালো লাগলো। আমার কিন্তু খুব মনে হচ্ছে আমার ছেলে মেয়েদের কাছ থেকে কিছু বক্তব্য শোনার জন্য, বা ঠিকই চ্যাট বক্সে তাদের আসুক, সে কথাগুলো আমরা নিয়ে আলোচনাগুলো করব। আমি এই এই গত কয়েকদিনের মধ্যে দু চারটে ঘটনা ঘটলো, সেটার উদাহরণ দিই, দিয়ে আপনাদের কাছে বলি যে প্রশ্ন উত্তর পর্বে গেলেই ভালো হয়। তো কয়েকদিন আগে আমি দেখছি মানে রামকৃষ্ণ মিশন থেকে ওই শাড়ি বিতরণ করা হবে, তার বোলপুরে রামকৃষ্ণ মিশন, এখন রামকৃষ্ণ মঠ হয়ে গেছে বোলপুরে রামকৃষ্ণ মিশনটা, তো শাড়ি বিতরণ করা হবে, তার একটা বন্দোবস্ত করা হচ্ছে। আমি যেসব ছেলেরা কিছুদিন ধরে দেখছিলাম আমাদের এই বাগান পাড়াতে চায়ের দোকানগুলো আছে, আমাদের বুথির দোকান বা এরা চার পাঁচটা দোকান আছে, সেখানে তারা সারাদিন বসে বসে ওখানে আড্ডা মারতো। সকালবেলা গিয়েও দেখছি ওখানে আড্ডা মারছে, দুপুরবেলাতেও মাঝে সাঝে দেখছি, বিকেলবেলাতেও দেখছি। এদের কি আমি দেখছি যে হঠাৎ কিছুদিন আগে বেশ কিছু কুপন নিয়ে তারা বিভিন্ন পাড়ায় পাড়ায় বিলি করছে, ওই ছেলেগুলোই কিন্তু পাড়ায় পাড়ায় সব বিলি করে বেড়াচ্ছে সবাই। তারা বিশ্বভারতীরই বিভিন্ন ছাত্র, বেশ কিছুজন পাস করে গেছে, বিএসসি এমএসসি পাস করে গেছে, বিএএমএ পাস করে গেছে, তারা কুপন গুলো বিভিন্ন জায়গাতে বিলি করে বেড়াচ্ছে। আমি আমার কাজের দিদি এসে খবরটা দিল যে এরকম এদের এরা সব গেছিল আমাদের শাড়ি বিলি করার জন্য কুপন দিতে। পরবর্তী ক্ষেত্রে আমি জানতে পারলাম যে আর একটা দিন, গত কয়েকদিন আগেই বোধ হয়, এরা ওই শাড়িটা যেদিন বিলি হবে সেদিন সকাল 6:30টার মধ্যে সেখানে পৌঁছতে হবে। ওই ছেলেগুলোই যারা ওই সারাদিন ওই চায়ের দোকানে বসে বসে আড্ডা মারছিল, এ করছিল, তারাই দেখছি আবার রামকৃষ্ণ মিশনে ঠিক পৌঁছে গেছে 6:30টার মধ্যে। এখন রামকৃষ্ণ মিশনটা এখন মঠ হয়ে গেছে, সে রামকৃষ্ণ মিশনে গিয়ে তারা লাইন টাইন দিয়ে তারা মেনটেন করছে সেই সমস্ত বিষয়গুলো, শাড়ি টাড়ি বিলি হচ্ছে সমস্ত কিছু। তা আমার কাছে আগেও জানতাম, কিন্তু আমার দারুণ লাগলো বিষয়টা, যে একটা ছেলে মেয়েদেরকে যখন প্রোডাক্টিভ যদি করা যায় আর কি, যারা দেখে মনে হবে যে এরা সময় নষ্ট করছিল, ওখানে চায়ের দোকানে বসে বসে আড্ডা মারছিল, বিভিন্ন রকমের অসংলগ্ন কথাবার্তা, তাদের জীবনের হতাশা ইত্যাদি ইত্যাদি শেয়ার করছিল, সেই ছেলে মেয়েগুলোকেই রামকৃষ্ণ মিশন অদ্ভুত একটা প্রতিষ্ঠান যারা টেনে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই গরিব মানুষের মধ্যে শাড়ি বিলির কুপন গুলো আগে দিয়ে দিল, পরবর্তী ক্ষেত্রে একদিন শাড়ি বিলি গুলো পুড়িয়ে দিল। আমার একটা বক্তব্যটা এই কারণে যে সোশ্যাল যে সিচুয়েশনটা এখন তৈরি হয়েছে, এই সিচুয়েশনটাতে টাকে যদি আমরা ওভারকাম করতে চাই, তাহলে আমাদের সকলের ছোট ছোট পরিবারের তরফ থেকেই বলুন, আর বিশ্বভারতীর তরফ থেকেই বলুন, বা ব্যক্তিগত তরফ থেকেই বলুন, আমাদের সামাজিক দায়িত্ব কিন্তু একজনকে আরেকজনেরটা নিতে হবে। সেই দায়িত্বগুলো বিভিন্ন রকম হতে পারে, এই শাড়ি বিলি করাটা একটা ছোট্ট বলছি। আগে একটা সময়তে আমাদের উপাচার্যের নেতৃত্বে আমরা যখন প্যান্ডামিক অবস্থার মধ্যে একটা মাস আমরা প্যান্ডামিকটাকে বুঝতে সময় লেগেছিল, তারপর থেকে আমি দেখেছি ঠিক বোধ হয় এক মাসের পর থেকে উপাচার্য মহাশয় শুরু করে দিয়েছিলেন যে খাবার বিলি করা, এবং ওই যখন খুব কঠিন সিচুয়েশন, কেউ ঘর থেকে বেরোতে চাইতো না, সেই অবস্থাতেও আমাদের অনেক ছেলে মেয়েকে দেখেছি তারা ওই খাবার টাবার গুলো এসে আমাদের কাছে ওই বিভিন্ন ভাবে জমা দিয়ে যেত, সেখান থেকে সব বিলি টিলি গুলো করা হতো। যাই হোক, সোসাইটির সঙ্গে যখন যোগাযোগ গুলো বাড়ানো যায়, তখন মনে হয় যে এইসব যে চাপ, মানসিক চাপ, যে সংক্রান্ত কথাগুলো বলা হচ্ছে, সেগুলো কিন্তু অনেক রিল্যাক্স করা যায়। কারণ কি, আমি সেই ছেলেগুলোর মুখগুলো দেখছি যারা বসে হতাশার কথা বলছে, বা যারা বসে বসে খালি ওখানে অন্য ধরনের কথাবার্তা বলছে, তাদের মুখের মধ্যে একটা আনন্দ আমি দেখতে পাচ্ছি, এটা একটা। আর একটা ঘটনা বলি, এটাও কয়েকদিন আগেকারই ঘটনা। আমি আমাদের বোলপুরে একটা খুব বিখ্যাত দোকান আছে দেখবেন, যে চিরন্তন, বোলপুরের মাঝামাঝি জায়গাতে দোকানটা নাম চিরন্তন, মালিকের নাম চিন্ময়। তো যাই হোক, তাদের সঙ্গে আমাদের অনেকদিনের আলাপ। তো দোকানে আমি একটা কাজে গেছি, কাজে গিয়েই দেখছি তখন রাত্রি 8:30 তো হবেই, দেখছি যে ওর দোকানের সামনে একটা সবজির দোকান আছে, সবজির দোকানে একটা বুড়ি, মানে বেশ বয়স হয়ে গেছে, অন্ততপক্ষে 70-80 কাছাকাছি বয়স হবেই, সে রাস্তার কাছাকাছি চলে এসে হাত পা ছড়িয়ে বসে আছে, আর ওখানে ঘুম এসে গেছে, ঢুলছে এরকম।
আমার দেখে খুব অবাক লাগলো যে এত লোকজন আশেপাশে আছে, তাদের কারোর কোনো মনে হচ্ছে না যে ওর কোথায় বাড়ি কি ব্যাপার। আমি চিন্ময়কে জিজ্ঞেস করলাম যে আচ্ছা চিন্ময়, এই এই এত বয়স্ক মহিলা এখানে এরকম বসে রয়েছে, যে কোনো সময় গাড়ি চাপা পড়বে, যে কোথা থেকে এসছেন তোমরা কেউ জানো না? বলছে না দাদা, কয়েকদিন ধরে এখানে এসে থাকছেন, আমরা ওই পাড়ার লোকজন খাবার টাবার দিই, ওই সবজির দোকানটা বন্ধ হবে তখন ওখানে রাত্রিবেলায় শোবে, আবার এই সকালবেলা হলে সরে যায় কোথাও একটা, আবার এই সন্ধ্যেবেলাতেই চলে আসবে। যাই হোক, আমার ওই একটা কি একটা জিনিস নিতে গেছিলাম, বাড়ির কিছু বোতল টোতল পাল্টাতে হবে এইসব। তা আমি সঙ্গে সঙ্গে, আমার এক ছাত্র সেও মানে আমি এই বয়স্ক মহিলার কাছে গিয়ে বুঝতে পারলাম যে উনি যে ভাষায় কথা বলছেন, বিড়বিড় করছেন, সেটা সাঁওতালি ভাষা। আমি যাই হোক, আমার এক ছাত্র প্রদীপ টুডু, সেও এখন একটা কলেজের অধ্যাপক আর কি, তো তাকে আমি ফোন করলাম, তাকে বললাম প্রদীপ আমি এরকম একটা ঘটনা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, তো আমি আর ভাষা বুঝতে পারছি না, তুই কি আমাকে একটু হেল্প করতে পারিস? প্রদীপ বলল স্যার আমি একটু বাস স্ট্যান্ডের কাছাকাছি আছি, আমি 10-15 মিনিটের মধ্যে চলে আসছি। প্রদীপ তারপরে আমি আমার অন্য কাজে বেরিয়ে আসি, প্রদীপ সঙ্গে সঙ্গে সেখানে অ্যাটেন্ড করে, অ্যাটেন্ড করার পরে তারপরে পরবর্তী ক্ষেত্রে সে ব্যবস্থা নেয়। তো আমার এই এটাও একটা আর একটা ঘটনা, মানে এইগুলো দেখার পরে আমার মনে হয়েছে যে মানুষকে যদি ছোট ছোট ভাবে সোশ্যাল বিভিন্ন রকম দায় দায়িত্ব গুলো দেওয়া যায়, তাহলে দেখা যাবে তার তার মানসিক পরিবর্তন গুলো কিন্তু আসছে আর কি। মানে এগুলো দিয়ে আমি বোঝাতে চাইছি যে ছেলে মেয়েদের কাছে এখন অনেক রকমের সমস্যা, অনেক রকমের সমস্যা। মানে আমরাও তো এক সময় ছাত্রছাত্রী ছিলাম, ছাত্রছাত্রী থাকার সময় যেটা আমার যেটা প্রথম মনে হয়েছে যে প্রথমে সমস্যাটা শুরু হয় ক্লাস একদম বোধহয় ক্লাস 4 থেকে, আমাদের সময় ছিল বৃত্তি পরীক্ষা দিতে হবে। আমি জানি না তোমার, এখন তো নেই, নারায়ণদা নিমাইদা জানেন, শঙ্করদা জানেন যে আমাদের সময় ছিল যে 1, 2, 3, 4 এর পরে একটা বৃত্তি পরীক্ষা ছিল। তো বৃত্তি পরীক্ষা আমাদের সকলকে দিতেই হবে এবং সেটাতে বিরাট চাপ, মানে কার ছেলে বৃত্তি পেলো, বৃত্তি মানে হচ্ছে স্কলারশিপ, আজকের দিনে যাকে তোমরা স্কলারশিপ বলো, কার ছেলে স্কলারশিপ পেলো আর কার ছেলে স্কলারশিপ পেলো না। স্কলারশিপটা ছিল হয়তো দেখা যেত যে সারা জেলাতে 20-25টা করে অ্যাকর্ডিং টু মেরিট দেওয়া হতো, সেটা একটা বিরাট ব্যাপার স্যাপার ছিল। এবং এমনও হয়েছে যে আমাদের ওই অঞ্চলে অমুকের ছেলে পেয়েছে, আমরা পাইনি কেন, সেই জন্য মানে বেশ একটু বাড়িতে অশান্তিও শুরু হয়ে গেছে অনেকের বাড়িতে। যাই হোক, তা পরবর্তীতে সেটা মাধ্যমিকে এসে দাঁড়ালো, মাধ্যমিকেও দেখা গেল যে কি রেজাল্ট হচ্ছে না হচ্ছে, কত পার্সেন্ট পাচ্ছে না পাচ্ছে, সেগুলো নিয়ে একটা চাপ। তারপরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই রকম ভাবে আবার সেই চাপ, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে, না হলে অমুক হবে না, তমুক হবে না, সাবজেক্ট পাবো না। উচ্চ মাধ্যমিক তো গেল, উচ্চ মাধ্যমিকের পরে হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারিতে গিয়েও সে সরি উচ্চ মাধ্যমিকের পরে গ্রাজুয়েশন, গ্রাজুয়েশনে গিয়েও সেই, তাই এখন তো আবার সেমিস্টার সিস্টেম, অনেক অনেক সাবজেক্ট, সেখানেও অনেক রকম পড়াশোনা, কোনো কোথাতেও শান্তি নাই আর কি। তারপরে গিয়ে MSc, আমি এখানেও দুটো গল্পের কথা তোমাদেরকে বলি আর কি। একটা বাড়িতে নেমন্তন্ন খেতে গেছি, নিচের তলায় বসে আছি, উপরতলাতে মানে ছোট ঘরোয়া অনুষ্ঠান আর কি, নিচের তলায় বসে আছি, উপরতলাতে খাওয়া দাওয়া চলছে। যে ঘরে বসতে দিয়েছে সেখানটাতে আমরা কিছু যারা একটু সিনিয়র হয়ে গেছি তারাও আছি, কিছু জুনিয়র ছেলে মেয়ে ক্লাস 9, 11, 12, 9, 10 এ পড়ছে তারাও আছে, ছেলেও আছে মেয়েও আছে, সব আমাদের আমার ছেলে মেয়েদেরই বন্ধু আর কি তারা আছে। তো একজন একজনকে বলছে, কিরে কেমন আছিস? বলছে আছি, উফ এটা কি জীবন, আগে শুনতাম যে ক্লাস 10টা শেষ করলেই আর কোনো ব্যাপার না, এরপরে তোমার ফ্রি লাইফ, তারপরে এখন 12টা শেষ করলে তোমার আর কোনো চিন্তা, এরপরে তুমি একদম কোনো চিন্তা নেই। যতদিন যাচ্ছি ততই দেখছি চাপ বেড়ে যাচ্ছে, পড়াশোনা ছাড়া কি আর কিছু বোঝে না বাবা মারা, একদম এই কথা। এবং যারা বলছে, আমরা পাশেই বসে আছি, আমরা বুঝতে পারছি যে ওটা কিন্তু ওদের মনের কথাটা বলছে, একদম মনের কথা বলছে। সত্যি আমরা বাবা মায়েরা না এমন হয়ে গেছি যে ওদের কাছে ওদের কথাটা কিন্তু শুনছি না। একটা ছোট্ট বাচ্চা, আমি আর একটা কথা অন্য একটা উদাহরণ দিই, মানে এইসব কথাগুলো বলতে গেলে আমার গলা ধরে আসে আর কি। এক সময় আমি কল্যাণীতে যখন গবেষণা করার ঠিক আগে, মাস্টার ডিগ্রি পাস করে গেছি, গবেষণাতে ঢুকবো এমন সময় আমার যিনি গাইড প্রফেসর অলোক কুমার ব্যানার্জি, এক সময় উনি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, উনি বললেন যে একটা ছোট্ট বাচ্চাদের স্কুল আছে, তুমি কাজ করবে, তুমি তো এখন তো ফেলোশিপ শুরু হয়নি। হ্যাঁ স্যার করবো।
তো যাই হোক, স্কুলটার নাম স্প্রিংডেল, এই মুহূর্তে কল্যাণীর অন্যতম বড় স্কুল, যারা ওই অঞ্চলের বাড়ি তারা হয়তো জানতে পারবে। তো যাই হোক, সে স্কুলে আমি বললাম হ্যাঁ স্যার করবো। তো ক্লাসের জায়গায় শুরু করলাম ক্লাস। আমার ক্লাস ছিল কি, বাচ্চাদেরকে একটু একটু খেলাধুলো করানো, একটু তাদের সঙ্গে মজা করা, হাসি ঠাট্টা করা ইত্যাদি, একটু রিক্রিয়েশন করানো ইত্যাদি, এইটাই মূলত আমার কাজ ছিল। একটা ছোট্ট সামনে পার্ক ছিল, ত্রিকোণ পার্ক বোধহয় নাম ছিল। তো আমি আমি স্কুলের টাইম, ওই যে টাইম আমার এতে ছিল, সে সময় পৌঁছে যেতাম। দিন 5-7 পরেই হেডমিস্ট্রেসের ওখান থেকে আমি গিয়ে পার্কে বসে থাকতাম। হেডমিস্ট্রেস ওখান থেকে ডেকে পাঠালেন, আমাকে বললেন শুনুন আপনি কিন্তু এত তাড়াতাড়ি আসবেন না। ম্যাডাম আমি তো ওই ক্লাসটা শুরুর 10 মিনিট আগেই এসে পৌঁছে, আমি তো তাড়াতাড়ি আসিনি। বলছে না আপনি 10 মিনিট আগেও আসবেন না, আপনি আসবেন ঠিক ক্লাসের সময়, একদম যখন টাইম সে সময়। কেন না, আমি জিজ্ঞেস করি কেন ম্যাডাম, আমি কি তো না, মানে আপনি যখন আসছেন ছেলে মেয়েগুলো কি করছে, অন্যের ক্লাস, ধরুন ইংরেজি বাংলা বা অন্য অঙ্কের ক্লাস থাকছে, তাদের ক্লাস ডিস্টার্ব হচ্ছে আপনার আসার জন্য, আপনি একটু দেরি করে আসুন, তাহলে অন্যের ক্লাসটা ডিস্টার্ব হবে না। তো আমার খুব মজা লাগলো, মানে ভালো লাগলো যে আমার ক্লাসটা তাহলে বাচ্চাদের ভালো লাগছে, তার মানে বাচ্চারা কিন্তু অন্য কিছু চাইছে। এরপরে ওই ক্লাসের আর একটা ঘটনা, আমি দেখতাম যে আমি যখন ওখানে গিয়ে পৌঁছে গেছি, হঠাৎ হঠাৎ দেখতে পেতাম আমার সব একসঙ্গে, আমি যে পৌঁছেছিলাম সব ছোট ছোট বাচ্চাগুলো আমাকে চেপে ধরতো, জড়িয়ে ধরতো, ঘাড়ে উঠতো, পিঠে উঠতো, এ করতো তা করতো। একদিন হঠাৎ দেখছি কেউ আমার জামার পিছন ধরে টানছে, এরকম করে ছোট ছোট করে টানছে। আমি মাথা একটা ঘোরালাম, ঘুরিয়ে দেখছি একটা ছোট্ট বাচ্চা মেয়ে একটা একটা একটুখানি একটা গোলাপ ফুল নিয়ে এসেছে, গোলাপ ফুল নিয়ে এসে আমাকে দিচ্ছে, দিয়ে বলছে এটা আমার বাড়ি থেকে এনেছি তুমি রাখো। আমি এত ভালো লেগেছিল, আমার সারা জীবন মনে থাকবে। আর একদিন একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে চুপ করে একটা কোনাতে বসে, সবাই খেলতে নেমে গেল, তারপরে সে আমার কাছে আসলো, এসে চুপ করে হাতের মুঠোতে চকলেটটা নিয়ে এসেছে, সে চকলেটটা হাতের মুঠোতে কাদা হয়ে গেছে, মানে একদম গলে কাদা হয়ে গেছে, সে চকলেটটা আমাকে দিচ্ছে, বলছে তুমি এটা খাও। তো আমার খুব অস্বস্তি হচ্ছিল খেতে, তবু আমি মুখে দিলাম আর কি। তো ওই যে ভালোবাসাটা, এইটা কিন্তু আমরা কখনো শেয়ার করছি না ছেলে মেয়েদের সঙ্গে। তো এই ছোট্ট ছেলে মেয়েদের ভালোবাসাটা, সেটা কিন্তু মানুষ, বাচ্চাটা যখন আরো বড় হচ্ছে, যখন সে মাধ্যমিকে উঠছে, যখন সে হায়ার সেকেন্ডারিতে উঠছে, যখন সে বিএবিএসসিতেই উঠছে, যখন সে এমএসসিতে উঠছে, তখনও তার মধ্যে একটা বাচ্চা সুলভ মনোভাব কিন্তু থেকে যাচ্ছে। আমরা সেটা লক্ষ্য করছি না মাস্টারমশাইরা এবং বিভিন্ন কর্তৃপক্ষের তরফ থেকে, কিন্তু বর্তমান কর্তৃপক্ষ এই বিষয়টাকে ভীষণ ভাবে নজর দিচ্ছে। এটা তোমাদেরকে আমরা বলছি যে উপাচার্য মহাশয়ের নেতৃত্বে, এবং এই যে প্রক্টর মহাশয়, এই যে নিমাইদা মানে লাইব্রেরি নেটওয়ার্ক, যারা এই প্ল্যাটফর্মটা দিচ্ছে, এদের নেতৃত্বে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো এবং তাদের সঙ্গে শেয়ার করা, কথা বলা, এই যে ব্যাপারটাকে এনে দিতে পারা, এটা একটা খুব বড় ব্যাপার। এটা আগে ছিল না, আমার এখানে 20-22 বছর চাকরি হয়ে গেল, এই বিষয়গুলো একদম নতুন একদম, এবং এটাই দরকার আজকের জীবনে, যে কথা বলতে দিতে হবে এবং শেয়ার করতে হবে, সামাজিক দায়িত্বগুলো নিতে বলতে হবে, সামাজিক দায়িত্বগুলো তাদেরকে শেখাতে হবে, সামাজিক দায়িত্বগুলো তাদেরকে বুঝিয়ে দিতে হবে একটার পর একটা। যদি এগুলো তারা নিতে শেখে, তখন দেখা যাবে শুধু একটা বিষয়ে ফোকাস হয়ে থাকছে না। কিরকম একটা মানুষকে আমি দেখি যে সে শুধুমাত্র কি করে না, পড়ে আর পড়ে, পড়ে আর পড়ে, সারাদিন সে শুধু পড়ছে আর পড়ছে, পৃথিবীতে আর কোনো কি কাজ নেই। এবার পড়াটা যদি কোনো কারণে তার হ্যাম্পার হচ্ছে, কোনো কারণে যদি আটকে যাচ্ছে, তাহলেই তার সমস্ত দুনিয়াটা যেন রসাতলে চলে গেল। তাকে কিন্তু ওটা ভাবতে দিলে চলবে না, তাকে তাকে বোঝাতে হবে যে দুনিয়াতে তাকে আরো 5টা কাজ করে বেঁচে থাকতে হবে, শুধু পড়া নয়, তার সঙ্গে সঙ্গে তাকে হয়তো বাজার হাট করাও শিখতে। দেখবে এখনকার, আমি তোমাদেরকে দোষ দিচ্ছি না, এখনকার বাড়িতে একটা একটা করে ছেলে মেয়ে, একটা কিংবা দুটো বড় জোর। তো এদের তোমাদেরকে যদি বাজার যেতে বলা হয়, তাহলে তোমরা বলে আমি পারবো না, বেশিরভাগ আমার পাড়াতে সমস্ত বাড়িতে সে একই, আমি পারবো না, যেতে পারবো না, প্রথম অবস্থাতে বলে যেতে পারবো। তারপরে তোমাকে যদি কোনো বাড়ির কাজ যদি বলা হয়, আমি তারা হবে না। তার কারণ কি বলতো, তোমরা এখন একটা একটা হয় বাবা মায়ের একটা ছেলে মেয়ে অথবা একটা দুটো ছেলে মেয়ে, তোমরা জানো যে তোমাদেরকে আমরা জোর করতে পারবো না। এটাও একটা সমস্যা আমাদের পৃথিবীতে, মানে আমাদের সোসাইটিতে শুরু হয়ে গেছে, যে শেয়ার করতে না শেখা। এ সম্বন্ধে আমার একটা একটা কবিতা, কবিতাটা ঠিক এখনই মনে নেই, তবে আমার কবিতার বিষয়টা মনে আছে।
আমি জানি না আমার সময়টা বেশি নিচ্ছি কিনা, যাই হোক এই দু একটা কথা শেয়ার করেই আমি ছেড়ে দেবো আজকে। তো সেই কবিতাটা এরকম যে একটা ফ্ল্যাট বাড়ি আর কি, মনে হয় নীরেন চক্রবর্তী কবিতা, একটা ফ্ল্যাট বাড়ি নিয়ে ঘটনাটা। একটা বাড়ির সামনে একটা ফ্ল্যাট বাড়ি তৈরি হলো, ধীরে ধীরে কবি লিখছেন আর কি যে ধীরে ধীরে ফ্ল্যাট বাড়িটা আস্তে 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 একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, তিনতলা থেকে চারতলা, চারতলা থেকে পাঁচতলা পর্যন্ত ফ্ল্যাট বাড়িটা তৈরি হলো। এবারে ফ্ল্যাট বাড়িটা যখন তৈরি হলো, তারপরে আস্তে আস্তে সেই ফ্ল্যাট বাড়িতে মানুষজন আসতে শুরু করলো। সে মানুষজন যখন আসছে ফ্ল্যাট বাড়িটাতে, সেখানেও দেখা গেল সে বাবা মা আসছেন, সঙ্গে তাদের একটি ছেলে অথবা একটি মেয়ে, এর বেশি কেউ কিন্তু আসলো না আর কি। কবি লিখছেন যে এদের যারা আসলো তাদের কি কারোর কোনো বৃদ্ধ বাবা মা নেই, তাদের কি কারো কোনো ভাই বোন মাসি পিসি কাকা কাকিমা কি কেউ নেই? তো এটাই হচ্ছে আজকের সমাজটা, যে আমরা যে যে সমাজে এখন চলে গেছি সেই সমাজে না কেউ কারোর কথা শেয়ার করা আমরা শিখছি না, কেউ কারোর সঙ্গে মানে কিভাবে আরো আরো একটা জিনিস কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে সেটা শিখছি না, যার ফলে আরো সমস্যাটা আমাদের বেড়ে যাচ্ছে আর কি। এবং সকলকে আমরা একটা খুব কম্পিটিটিভ একটা জায়গাতে ফেলে দিচ্ছি আর কি, যে জীবনে তোমাকে চাকরি পেতে হবে, জীবনে তোমাকে এই বড় হতে হবে এবং দায়িত্ব নিতে হবে। আমাকে অনেকে যখন বলে যে আমার ছেলে বড়, টাকা পেলো সেটাই তো, সেই জায়গাটাই কি বড় হওয়া নাকি না আরো কিছু ব্যাপার আছে? তো তাই যদি হয় তাহলে তো বড় হওয়া ব্যাপারটাকে নিয়ে আমাকে ভাবতে হবে যে কোনটাকে বড় বলবো, যে তোমার ছেলে কত টাকা মাইনে পায় সেটা দিয়ে বড় হওয়া, না তোমার ছেলে কত বেশি সোসাইটির কাজে লাগে, দেশের কাজে লাগে, মানুষের কাজে লাগে সেটাকে বড় হওয়া। লাস্ট একটা ছোট্ট ঘটনার দিয়ে বলে আমি তোমাদের কাছে যাব, সেটা হলো যে কয়েকদিন আগে ওটাও আমার কোনো কাগজে পড়া এবং অভিজ্ঞতাতে শোনা আর কি। সেটা কিরকম জানো, সেটা হচ্ছে যে মানে সেটা একটা কনফ্লিক্ট আর কি, যে তোমরা যখন বড় হবে, বড় হয়ে দেখবে তো তোমাদের বাবা মারা ধীরে ধীরে বয়স হচ্ছে, তো এখনকার টার্গেট হচ্ছে বড় হব তারপর বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে আমরা একটা বড় চাকরি করব, বিভিন্ন ভাবে থাকবো ইত্যাদি। তখন তো তোমাদের বাবা মাদের বয়স হবে, তো এটাও একটা গল্পের মতন করে কোথাও একটা পড়া কারো জায়গাতে, যে ছেলে বিদেশে চাকরি করে বাবা মা এদেশে থাকে, তো ছেলেটার সমস্ত বাবা মাকে তার পাড়া প্রতিবেশীর লোকজন বলে, তাদের যখন অসুস্থতা হয় তখন পাড়া প্রতিবেশী ওষুধ এনে দেয়, এটা এনে দেয়, পথ্য এনে দেয়, এই করে আর বলে যে আপনার ছেলে আপনাকে দেখেই না, সে তো বিদেশেই থাকে, শুধু টাকা ইনকাম করতে শিখলো ইত্যাদি ইত্যাদি এসব বলে আর। তো ছেলেটার কাছেও সে খবরটা গিয়ে পৌঁছায়, ছেলেটা মনে মনে ভাবে যে সত্যি তো আমি তো কি করলাম, বাবা মাকে তো আমি দেখলাম না, তো বাবা মাকে যখন দেখতেই পারছি না তখন এটা ওরও একটা অনুশোচনা হয় আর কি। তো সেও মনে মনে যেটা ভাবে, তো ভাবছে কি রকম যে আমি যদি দেশে ফিরে যাই, দেশে ফিরে গেলে যেটা হবে, ভাববে যে নিশ্চয়ই ও বিদেশে ওর চাকরি নাই, এমন কিছু করেনি সেই জন্য দেশে ফিরে এসছে, আবার যদি বিদেশে থাকি তাহলে আমি বাবা মাকে দেখতে পাচ্ছি না, এটা একটা বড় কনফ্লিক্ট। আর বাবা মা ভাবে আমার ছেলেটা যদি এখানে আসে তাহলে হয়তো আমি ভালো থাকবো, কিন্তু পাড়া প্রতিবেশী বা কি বলবে, ছেলেটাকে আমি এতদিন ধরে মানুষ করলাম বা মেয়েটাকে এতদিন ধরে পড়ালাম, তারই বা তার কেরিয়ারটাই বা আমি নষ্ট করবো কেন, এরকম কনফ্লিক্ট কিন্তু তোমার সারা জীবন ধরে থাকবে। তুমি যখন মাধ্যমিকে পড়েছো তখন থাকবে, হায়ার সেকেন্ডারিতে পড়েছো তখন থাকবে, গ্রাজুয়েশনে পড়েছো তখন থাকবে, মাস্টার ডিগ্রি করছো তখন থাকবে, ছেলেদের ক্ষেত্রে একরকম চাকরি পেতেই হবে, মেয়েদের ক্ষেত্রে একরকম চাকরি প্লাস বিয়েও হতে হবে ভালো জায়গাতে, ছেলেদের ক্ষেত্রে চাকরি পরেও বিয়ে হতে হবে ভালো জায়গাতে, অনেক অনেক রকমের জটিলতার মধ্যে দিয়ে তোমাদেরকে এগুতে হবে। যাই হোক, আজকের যে প্যান্ডামিক সিচুয়েশন এসছে আর কি, সেটা সাময়িক, আবার ধরে নিচ্ছি যদি না অনেক দিন ধরেই চলে, তো চলতে পারে, যদি চলেই তাহলে আমাকে কিন্তু এই সোসাইটি এই এই ব্যবস্থাটার সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হবে। সেই জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে ছোট ছোট জিনিসগুলোকে বুঝে নেওয়া। সূর্য চন্দ্র যেমন প্রতিদিন উঠছে এবং ডুবছে তারা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তো আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতেই হবে আর কি। সেই নিয়মটার সম্বন্ধে আগামী গত দুজন বক্তা ভালোভাবে বললেন, ওই সম্বন্ধে আমি কিছু বলবো না। আমি এবার তোমাদের কাছ থেকে জানতে চাইবো, আমি ছোট ছোট গল্প দিয়ে দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে জীবনটাকে উপভোগ করার জন্য তোমাকে তোমাকে কি করলে জীবনটাকে আরো অনেক বেশি উপভোগ করা যায়,
সেইগুলো ছোট ছোট ঘটনা দিয়ে বোঝানোর আমি চেষ্টা করলাম। এবার আমরা তোমাদের কাছ থেকে শুনতে চাইবো যে তোমরা বিভিন্ন ভাবে যে এই 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 সময়ে যে অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হয়েছো সেগুলোতে আমরা কিভাবে তোমাদেরকে সহায়তা করতে পারি। আমি এবার নিমাইদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। নিমাইদা, আপনি এবার মাইক্রোফোন নিন এবং ছেলে মেয়েদের কাছ থেকে প্রশ্ন উত্তর গুলো চেয়ে নিন, আমরা তাহলে শেয়ার করতে পারবো, যাতে সামান্যতম যদি আমরা তাদের উপকারে লাগতে পারি। অসংখ্য ধন্যবাদ সমীরণ দা আপনাকে। মানে প্রকৃত অর্থে আমার যেটা মনে হলো, আপনার কাছে মনে হয়েছে ছোট ছোট গল্প বললাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে মন্দিরাদি বলছিলেন তার শুরু বক্তব্যেই, যে এখন আমরা এই যে আড্ডা বা রিল্যাক্স, বন্ধু বান্ধবীরা এক জায়গায় বসে সমমনোভাবাপন্ন মানুষের সাথে একসাথে বসে আমরা যদি শেয়ার করতে পারি, তাহলেও আমরা কিছুটা স্ট্রেস ফ্রি লাইফ পেতে পারি। সেটাই আজকের দিনে এই ডিজিটাল যুগে উঠে গেছে, যে আমাদের সামনে শুধু মোবাইল, আমাদের সামনে শুধু ল্যাপটপ, এই নিয়ে আর আমরা বড় জোর টেলিভিশন, এই নিয়ে আমরা পড়ে আছি। তো আমার কাছে মনে হয়েছে আপনার এই বক্তব্য একদম মন্দিরাদি যেখানে শুরু করেছেন, সিদ্ধিদা যেখানটা আমাদের দেখালেন, আপনি সেখানটাতেই আমাদেরকে দাঁড় করালেন যে জীবন কিভাবে আমাদের ছোট ছোট করে জীবনের চাকা গড়াচ্ছে, এবং কোথায় কিভাবে আমরা নিজেদের ছোট ছোট জিনিসগুলোকে নিজেদের জীবনে কাজে লাগিয়ে নিজেদের বড় বিপদকে আমরা এড়াতে পারি এবং নিজেদের জীবনকে আমরা সুপথে সুগমভাবে চালিত করতে পারি। তো এবার আমরা আসব আমাদের বহু আকাঙ্ক্ষিত, আমরা যারা পড়া পড়ানোর সাথে যুক্ত, সমীরণদা বারবারই বলছেন যে ছাত্রছাত্রীদের প্রশ্ন শুনতেই আমরা বেশি আমাদের ভালো লাগবে বা তার উত্তর দিতে পারলে আমাদের ভালো লাগবে। তো আমি এবারে একটু একটু করে প্রশ্নোত্তর পর্বে আসবো। তার আগেই আমি আমাদের একজন ছাত্রী সম্ভবত মৈত্রীষা গাঙ্গুলি, তাকে অনুরোধ করছি যে তুমি তোমার প্রশ্নটা সফটওয়্যার ম্যাচ না করার জন্য আমরা এটা পড়তে পারছি না, তুমি যদি একটু ইংরাজিতে, বাংলাটাই ইংরেজিতে লিখে দাও, ট্রান্সলেট করে যেটা বলি আমরা, নট ট্রান্সলেশন, ট্রান্সলেট করে লিখে দাও, তাহলে আমি এটা পড়তে পারবো। তো আমি প্রথমেই একটি প্রশ্ন নিয়ে আসবো মন্দিরাদির কাছে, যে আমাদের এক ছাত্রী জানতে চাইছে যে আমি আমার কনসেন্ট্রেশন ক্রমাগত হারিয়ে ফেলছি, এবং আপনি জানেন যে আমরা প্রত্যেকেই জীবনে যখন আমাদের কোনো খারাপ লাগে, স্ট্রেস বলুন, আঘাত পাই, তখন আমরা আমাদের কেউ গান শুনি, কেউ সিনেমা দেখি, কেউ টিভি দেখি, কেউ মোবাইলে গেম খেলি, কেউ বই পড়ি। তো এই ছাত্রী লিখেছে যে আমি আমার শিশু শৈশব কাল থেকেই বই পড়েই আমার এরকম স্ট্রেস বা আমার এরকম টাইম আমি পাস করে থাকি। তো এখন আমি আসলে বই পড়াতে একটা অনীহা আসছে যে আমি বই পড়েও নিজেকে কনসেন্ট করতে পারছি না, বা আমি আমাকে নিজেকে ঠিক করতে পারছি না, এই যে কনসেন্ট্রেশন উত্তরোত্তর আমার ফল করছে, এখানে দিদি আপনি কিভাবে ছাত্রীটিকে অ্যাড্রেস করবেন যে সে কি করে তার কনসেন্ট্রেশনটাকে রিক্যাপিচুলেট করতে পারে, রিকভার করতে পারে, বা সে তার পুরনো যে অভ্যাস বই পড়ার মধ্যে নিজেকে যুক্ত করতে পারে। মন্দিরাদি প্লিজ যদি কিছু বলেন। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আগে একটুখানি ও একটু বুঝবার চেষ্টা করুক যে এই যে ওর রিডিং হ্যাবিটটা যে ওর চলে গেছে, বই পড়ার অভ্যাসটা যে ওর চলে গেছে, সেটা ও যখন বইটা নিয়ে বসছে সেটা কি সিচুয়েশনটা টোটালি ওর খুব বিরক্ত লাগছে যে সেই কারণে বইটা পড়তে ভালো লাগছে না, যে ও এক্সপেক্ট করে আছে যে একটা কিছু হবে লাইফে, মানে ফিউচার নিয়ে খুব বেশি ওয়ারিড, ফিউচারটাকে অনেক বেশি ও ভেবে নিচ্ছে, বিভিন্ন দ্বন্দ্ব ওর মনের ভেতরে চলছে যেগুলোকে হয়তো ওভারকাম করতে পারছে না, যেগুলো ওর কাছে এখন সাময়িক অবস্ট্যাকল হয়ে দাঁড়িয়েছে, যে অবস্ট্যাকল গুলো ও মনে হচ্ছে যে আমি পার করতে পারবো না। এবং যখনই ও বইটা, আগে যেটা ওর কাছে রিক্রিয়েশন ছিল, এখন ওর মনে হচ্ছে যে এই যে আমি বইটা নিয়ে বসছি বা বইটা নিয়ে আমি পড়ছি, তখনই ওই যে নেগেটিভ থটস যে আমি ফিউচারে কি করব, বা এই যে হার্ডেলস গুলো, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমার তো অনেকগুলো মাস আমার নষ্ট হয়ে গেল, সেই জায়গা থেকে বেসিক্যালি হয়তো ওর এই ইন্টারেস্টটা লুজ করে ফেলছে। ও এটাকে ট্রাই দিতে পারে, মানে দেখো এখন তো ই বুকস আছে, বা ধরুন ছোট ছোট করে ও গল্প পড়তে পারে, হ্যাঁ নিজের যা থট আসছে সেগুলোকে লিখতে পারে, লিখে একটা ডায়েরি মেনটেন করতে পারে, এবং সেই ক্ষেত্রে অনেক সময় এটা খুব হেল্পফুল হয় যদি একটা টার্গেট সেট করে যে আজকে আমি 2 পাতা পড়বো, কালকে আবার আমি 3 পাতা পড়বো, এরকম করে যদি একটু একটু করে টার্গেট সেট করে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা রিলিফ পাবে। তবে আমি এটাই বলবো যে ব্যাক অফ দ্য মাইন্ড ওর কিছু একটা চলছে বলে ও কিন্তু আজকে এটাকে লুজ করে ফেলেছে। একদমই ঠিক।
আমার মনে হয় যে ছাত্রী সম্ভবত শীতমা তুমি প্রশ্ন করেছো, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো, এবং ভবিষ্যতেও ম্যাডাম আমাদের এখানে আসেন, সিদ্দিকবাবু আমাদের এখানে আসেন, সমীরণ দত্ত রয়েছেন, তোমরা এলে এবং ওনাদের কন্ট্যাক্ট নাম্বার ওনারা অ্যালাউ করলে বা মেল আইডি থাকলে তোমরা ওনাদের সাথে যোগাযোগ করো, আমার মনে হয় তোমাদের এই ধরনের ছোট ছোট সমস্যাগুলো দে আর কাইন্ড এনাফ, দে আর রাইট এনাফ টু ওভারকাম। উনি একদম সঠিকভাবেই বলেছেন। এখন আমিও বিষয়ের স্পেশালিস্ট নই, যে তুমি যা বললে, ম্যাডাম যা উত্তর দিল, আমার কিন্তু নিজের মনে হয়েছে অনেকটাই তোমার উত্তর পেয়ে গেছো তুমি। এরপরেও যদি তোমার কোনো সন্দেহ থাকে বা আরো কোনো ফার্দারেন্স থাকে, তুমি ম্যাডামের সাথে বা স্যারদের সাথে যোগাযোগ রাখো, আমার মনে হয় তুমি তোমার লাইফকে একদম সঠিক জায়গায় আনতে পারবে। ধন্যবাদ ম্যাডাম। এরপরে আমি একটু আমাদের অধ্যাপক ডক্টর চ্যাটার্জির কাছে আসব, যে একজন ছাত্রী জানতে চাইছে যে ধরুন আমি বুঝতে পারছি যে এটা একটা নেগেটিভ সিচুয়েশন, আমার ঠান্ডা থাকা উচিত, কিন্তু আমি নিজেকে কুল বা ঠান্ডা বা শান্ত রাখবো কি করে? আবার মনে করুন কোনো একটা অপোজিট সিচুয়েশন, সেখানে আমার মনে হচ্ছে প্রতিবাদ করা উচিত, আমার ওখানে নিরবতা পালন করা উচিত না, মানে এটা একটা স্ববিরোধী পরিস্থিতি। একটা জায়গাতে আমি চাইছি যে নেগেটিভ সিচুয়েশন, ওখানে আমি কথা বলবো না, কাম অ্যান্ড কুল থাকবো, আর একটা জায়গায় আমি বুঝতে পারছি যেখানে আমার প্রতিবাদ করা উচিত, সেই প্রতিবাদটাকে আমি কি করে কুইকলি রিয়াক্ট করতে পারি এবং সংগঠিতভাবে রিয়াক্ট করতে পারি, এইটা নিয়ে যদি সেজিদা আপনি কিছু বলেন। এটা আমাদের একজন ছাত্রী জানতে চেয়েছে যে আমি কি করে নেগেটিভ সিচুয়েশনে কুল থাকবো এবং আমি কি করে একটা অপোজিট সিচুয়েশনে রিয়াক্টিভ থাকবো। সেজিদা প্লিজ। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। বাস্তব জীবনে আমরা এটা প্রায়শই ফেস করি এবং জীবনের পরিণততার সঙ্গে সঙ্গে মনে হয় এই পরিণততাও এসে যায় যে কোনখানটায় চুপ থাকতে হবে আর কোনখানটায় আমাদের রিয়্যাক্ট করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে প্রথম কোন নেগেটিভ সিচুয়েশনে চুপ থাকব, এর একটা বড় জিনিস হচ্ছে যে সব সময় এটা ভাবলে হবে না যা কিছু ঘটছে সেটা আমাকে আমার ক্ষতির জন্যই ঘটছে, এটা নাও হতে পারে। এটা হচ্ছে মূল জিনিস, যে নেগেটিভ আমার চোখের নেগেটিভ, আমি নেগেটিভ বলছি কেন, সেই নেগেটিভটার পজিটিভ খুঁজতে হবে। যে এটা হতে পারে যে নেগেটিভটা আজকে হচ্ছে তার কারণ হচ্ছে এটা দরকার আছে, এই যে স্যাটিসফ্যাকশন, এই যে নিজেকে সমৃদ্ধ করা যে না আমি যে ঘটনাটা ঘটে চলেছে এটা আমার হাতের মধ্যে নেই এবং সেই জায়গাটায় আমার নিজের রাগকে প্রশমিত করতে হবে। তো রাগ প্রশমিত করার সব থেকে বড় বিষয় হচ্ছে যে সেলফ টকিং, আত্ম সমীক্ষা করা, এবং আর একটা বিষয় হচ্ছে শেয়ারিং, যেটা কিছুক্ষণ আগে স্যার অধ্যাপক সমীরণ মণ্ডল খুব ভালোভাবে বলার চেষ্টা করছিলেন, যে যখন ব্যথা যন্ত্রণা হয় ঠিক একই সমভাবাপন্ন মানুষের মধ্যে সেই যন্ত্রণাটাকে যদি একটু শেয়ার করা যায় তাহলে সেই রাগটা কমে যায়। কারণ শুধুমাত্র আবার ঠিক অপর পক্ষে তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো যে প্রতিবাদ, প্রতিবাদ করা দরকার, প্রতিবাদ করতে হবে, কিন্তু তুমি একা প্রতিবাদ করে সবকিছু পরিবর্তন করতে পারবে না, এই ভুবনের সমস্ত ভার তোমার ওপরে অর্পিত করা হয়নি। সুতরাং প্রতিবাদেরও অনেক ভাষা আছে, তোমার প্রতিবাদটা এমন হতে পারে যে তুমি কাজের মাধ্যমে প্রতিবাদ করছো, তোমার প্রতিবাদটা এমন হতে পারে তোমার নিষ্ঠার মাধ্যমে তুমি প্রতিবাদ করছো, প্রতিবাদ যে সবসময় পাঁচজনকে দেখিয়ে করতে হবে সেটা নাও হতে পারে। প্রতিবাদের অনেকগুলো ভাষা আছে, আমাদের মনীষীরা যুগে যুগে এই ভাষা বিভিন্ন ভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন। আমি বলি যে এই ভাষাটা হতে পারে লাভ, এই ভাষাটা ভালোবাসা হতে পারে প্রতিবাদের ভাষা, যে তোমাকে খুব বেশি ব্যথা বেদনা যন্ত্রণা দিচ্ছে তাকে তুমি ভালোবাসো, আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল লাভ, দেখবে সব থেকে বেশি নিজে সমৃদ্ধ হবে এবং দেখবে তোমার পারিপার্শ্বিক বিষয়টা অনেক বেশি সহজ হয়ে গেল, সরল হয়ে গেল। আর আমি আমার বক্তব্যে আগে বলছিলাম যে ইগো, এই যে কেউ একজন তোমাকে ব্যথা দিচ্ছে তার মানে হচ্ছে তোমার ইগো কোথাও হার্ট হচ্ছে, তুমি ব্যথা পাবে না যদি তোমার ইগো হার্ট না হয়। ধরো কেউ একজন আমার মুখের সামনে এসে বললো যে আমি না একটু বেশি জানি, সাধারণভাবে আমাদের এটা নেচার যে আমরা একটু প্রকাশ করতে ভালোবাসি যে আমি না একটু বেশি জানি,
হ্যাঁ জানো, ঠিক আছে, ভালোই জানো, বেশি জানো তো ভালো তো। আচ্ছা তুমি কতটা বেশি জানো সেটা যদি আমার সঙ্গে একটু শেয়ার করো তাহলে সেটা ভালো হয়। এখানে যদি আমি এটা করতে যাই যে না তুমি বেশি জানো না আমি বেশি জানি, তাহলে কনফ্লিক্ট তৈরি হবে। কনফ্লিক্ট তৈরি হলে সেখান থেকে ইগো তৈরি হবে, ইগো তৈরি হলে সেই যা কাজের জায়গাটা নষ্ট হবে, কাজের জায়গাটা নষ্ট করলে আলটিমেটলি সম্পর্ক নষ্ট হবে। কিন্তু ওখানে নিয়ে এসো লাভ, আনকন্ডিশনাল লাভ নিয়ে এসো, ডিজায়ারটাকে কমিয়ে ফেলতে হবে। আমরা না যখন কোনো কাজ করি, কোনো একটা অ্যাক্টিভিটি, কোনো একটা কিছু পাওয়ার লক্ষ্যে, যেখানে গীতাতে বারবার বলা হয়েছে নিষ্কাম কর্ম, এই কর্মের কর্মকে তুমি কখনোই পর্যালোচনা করো না যে আমি এটা করছি তাহলে আমার এটা পাও না। আমরা অনেক বেশি দেখবে জীবনে, ব্যক্তিগত জীবনে অধিকার আর কর্তব্যের, কর্তব্যের মূল যে বিষয় সেটাকে হারিয়ে ফেলি। আমরা বড় বেশি অধিকার পরায়ণ হয়ে যায়, কর্তব্য পরায়ণ হলে দেখবে ব্যথা যন্ত্রণা অনেক কম, এবং তুমি দেখবে নিজেকে সংযত করতে পারছো এবং সঠিকভাবেই সেখানে ফোঁস করে উঠছো যেখানে প্রতিবাদ দরকার, আর সঠিকভাবে নিজেকে সংযত করতে পারছো যেখানে নেগেটিভ সিচুয়েশন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক চ্যাটার্জি। এরপরে একটা অত্যন্ত সকলের জন্যই প্রশ্নটা খুব ভালো, তো আমার মনে হয় সমীরণদা বেশি খুশি হবেন প্রশ্নটার উত্তর দিতে পারলে। আমি সমীরণদাকে যে প্রশ্নটা নিয়ে আসছি, যে স্যার আপনি জানেন যে না বলাটাও জীবনের একটা বড় বৈশিষ্ট্য, কোথায় কখন না বলতে হয়। আমরা অনেক ক্ষেত্রেই আমি জানি যে আমি পারবো না, কিন্তু সমীরণদা বলছেন, ভাইস চ্যান্সেলর স্যার বলছেন, মহুয়া ম্যাডাম বলছেন, বা শঙ্করবাবু বলছেন, কি নিবেদিতা ম্যাডাম বলছেন, আমরা রাজি হয়ে যাচ্ছি, আমরা হ্যাঁ বলতে পারছি, না বলতে পারছি না। ঠিক সেই রকম একটা জায়গাতে একজন ছাত্রী জানতে চাইছে যে স্যার হাউ ক্যান আই সে নো টু এ পার্সন ইন এনি সিচুয়েশন, মেবি অ্যাডভার্স, মেবি পজিটিভ, মেবি ফেভারেবল, মেবি ডিসফেভারেবল, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আমরা না কিভাবে বলবো। আমরা সবসময় যেন ভাবি না বললে পরেই ওই এন্ডে যিনি আছেন তিনি আমাকে খারাপভাবে গ্রহণ করবেন। তো স্যার আপনি কি একটু না কিভাবে আমরা বলবো সেই ব্যাপারে কোনো পরামর্শ দেবেন? সমীরণদা প্লিজ। ভালো প্রশ্ন, এবং এগুলো আমার সম্প্রদায় প্রতিদিনই আসছে, এখন প্রতিদিনই আমাদের কাছে এত রকমের কাজ এসে পৌঁছচ্ছে, আমাদেরকে না বলতেই হচ্ছে অনেকগুলোতেই আর কি। যাই হোক, তোমার প্রশ্নটা উত্তর হচ্ছে যে তোমাদের যাই হোক যেরকম না বলার জায়গাটা, তার থেকে আমরা যারা চাকরি জীবনে আছি না, আমাদের কাছে না বলাটা আরো অনেক অনেক মানে বেশি আর কি। আমাদের উপরে যে কাজগুলো আসে বিভিন্ন জায়গা থেকে, হতে পারে সেটা একদম উপরমহল থেকে, হতে পারে সেটা মধ্যমহল থেকে, হতে পারে আমাদের সমমহল থেকে, সেই কাজগুলো আসে। আবার তুমি দেখবে তোমার কাছে যখন কাজে আসছে না, তুমি নিশ্চয়ই খুব কাজের লোক, তুমি যখনই খুব কাজের লোক হবে বা কাজটা পারবে আর কি, তখনই দেখবে তোমার কাছে অনেক কাজ এসে পৌঁছবে এবং খবর হয়ে যাবে চারিদিকে যে ওর কাছে গেলে কাজটা হবে। যেই তোমার কাছে গেলে কাজটা হয় খবর হয়ে যাবে, তখন তোমার কাছে অনেক কাজ একটা 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 করে বাড়তে থাকবে, সব কাজের দায়িত্ব তোমার কাছে এসে পৌঁছবে। এবারে তোমাকে ঠিক করে নিতে হবে যে প্রায়োরিটি কোনটা। ওই যে একই সঙ্গে অনেকগুলো কাজ করা যাবে না, এটা প্রথমে বুঝে একই সঙ্গে অনেকগুলো কাজ আমি করতে পারবো না, এটা সম্ভব নয়, একটা মানুষের একটা লিমিটেশন আছে। তোমার মানে যাই হোক না কেন ক্যাপাসিটি আছে তো, তুমি তো এখন কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করো, ল্যাপটপ নিয়ে নাড়াচাড়া করো, মোবাইল ফোনে, মোবাইল ফোনও তো হ্যাং হয়ে যায়, কম্পিউটারটা তো হ্যাং হয়ে যায়, একটা মানুষেরও তো একটা ক্যাপাসিটি আছে, সেটা তো হ্যাং হয়ে যাবে। তো এই যে হ্যাং হয়ে যাওয়ার আগে আমাকে ঠিক করে নিতে হবে আমি হ্যাং হব না, হ্যাং হব না, নাহলে কি হবে সমস্যা গুলো বাড়বে। হ্যাং না হতে গেলে তখন তুমি কি করো যে মোবাইল ফোনের অমুক অমুক জায়গাটাকে ডিলিট করে দিচ্ছ, কি যেন বলে ওই যে মেমোরি থেকে তুমি ডিলিট করছো বিভিন্ন বড় বড় ছবি, বড় বড় ফাইল, বড় বড় সমস্ত জায়গাগুলোকে ডিলিট করছো, আমাদের থেকে তোমরা ওগুলো অনেক ভালো শিখে গেছো, এরকম তোমাকেও কিন্তু এগুলো এই বলাটা মানে ডিলিট করাটাকে তোমাকে বুঝতে হবে, যেন কোন জায়গাটাকে বেশি গুরুত্ব দেব আর কোন জায়গাটাকে কম গুরুত্ব দেব। তুমি যদি বেশি গুরুত্ব মানে জীবনের প্রায়োরিটিটাকে বুঝে নাও এবং কাকে কোনটাকে ডিলিট করতে না বলতে হবে সেটাও তুমি নিজের ক্ষেত্রে ঠিক করে নাও, এবং কোনো ভয় পাবে না এই না বলাটাকে। যেমন আমরা, আমি নিমাইদা শঙ্কর আমরা তিনজনেই বলছি আর কি, আমার তাদের হয়ে বলছি, আমাদের কাছে অনেক কাজ আছে যেটা একদম সর্বোচ্চ মহল থেকে, তো আমি জানি আমরা, আমি তো নিজেও আমরা তিনজনেই জানি যেটা পারবো না সেটা সরাসরি গিয়ে মানে সম্মানের সঙ্গে জানিয়ে আসি যে এইটা আমায় আমাকে দেবেন না, এটা আমি পারবো না বা আমরা পারবো না, এটা করবো আপনারা আমাকে অন্য কাজ,
সেই রকম ভাবে তোমরাও, তোমাকেও বলছি যে তুমি যেটা পারবে না সেটা সরাসরি বলে দাও, বলে দিলে কি হবে সেই কাজটা নিয়ে তোমার আর কোনো চাপ হবে না, ওই স্ট্রেস এতক্ষণ যেটা নিয়ে আলোচনা হচ্ছে কোনো রকম চাপ তৈরি হবে। আর যদি যদি তুমি ওটাকে ঝুলিয়ে রাখো যে না যা হোক করে আমি এটা কাজটা করে দেবো, যত চাপই বাড়ুক আমার আমি কাজটা করে দেবো, তাতে কিন্তু আর একটা চাপ তুমি নিয়ে নিলে। আর তোমার প্রায়োরিটি হয়তো ছিল যে এই সময়তে তোমার প্রায়োরিটি ছিল অমুক গানটা শেখা, অমুক নাচটা শেখা, অমুক সোশ্যাল ওয়ার্কটা করা, অমুক ফ্যামিলি ওয়ার্কটা করা, সেটা তোমার হলো না, তাহলে আর একটা চাপ বাড়লো, চাপের উপর চাপ বাড়তেই থাকবে। সেই জন্য আমার মনে হয় যে তোমাকে প্রথমে ঠিক করে নিতে, আমার জীবনের প্রায়োরিটি কি, আমার জীবনের শুধু বলবো না আজকের দিনের প্রায়োরিটি, আজকের মাসে এই মাসের প্রায়োরিটি, এই বছরের প্রায়োরিটি, এরকম করে করে ভাবো ছোট ছোট দিন। আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটা কথা, তোমরা ওনার খেলা কেউ কেউ দেখেছো, কেউ কেউ হয়তো দেখোনি, সৌরভ গঙ্গোপাধ্যায় মানে যখন খেলতেন তখন সবাই ওকে বারবার জিজ্ঞেস করতো যে আপনি কিভাবে ফোকাস করেন, তখন উনি বারবার বলতেন একটা কথা যে আমি প্রতিদিনকে ফোকাস করি, একদিনের একটা ওয়ানডে খেলা যখন হয় সেই দিনটাকে ফোকাস করি, আমি কখনোই 5 নম্বর ওয়ানডে কখন খেলা আছে সেটাকে ফোকাস করি, আমি যে প্রথম দিনের খেলাটা হবে সেই ওয়ানডেটাকে ফোকাস করি, ওয়ানডেটা শেষ আমি এনজয় করি, দ্বিতীয় ওয়ানডে আবার ফোকাস করি, এরকম করি। তোমার একটা দিন করে ফোকাস করো, তারপরে একটা মাস, একটা বছর, এগুলোকেও দেখবে মন্দিরা ম্যাডাম ভালো বলতে পারবেন, যেটা ওই শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম হিসেবে ফোকাস করো, না বলতে নিমাইদা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। প্রচুর প্রশ্ন আমার হাতে রয়েছে, মানে আমার অবস্থা হংসরাজের মতন হয়ে গেছে, বা সর্বমঙ্গলা কোনো বিষয়ে তোমার দাঁড়িয়ে কোন মিষ্টিটা খাবো আর কোন মিষ্টিটা ছাড়বো এরকম অবস্থা, ঘড়িও আমাকে বলছে যে তোমাকে একটা জায়গায় থামতে হবে। যাই হোক, আরো কিছু প্রশ্ন আমি নিয়ে আসার চেষ্টা করছি আমাদের আজ অতিথি বক্তাদের কাছে। এরপরে আমি প্রশ্নটা নিয়ে আসবো মন্দিরা ম্যাডামের কাছে, যে আপনার বক্তব্য আমাদের এক ছাত্রের জীবনে অত্যন্ত বাস্তবভাবে দেখা দিয়েছিল, এবং সে রবি ঠাকুরের কিছু কবিতা, গানের লাইন এবং আপনার বক্তব্যকে এমার্জ করে তার পিতৃবিয়োগের সময় সে নিজেকে সোজা করে দাঁড় করাতে পেরেছে, সেই জন্য সে আপনাকে আলাদা করে কৃতজ্ঞতা জানায়। আপনার বক্তব্য তাকে জীবন পথে আরো সহজভাবে দাঁড় করাতে সাহায্য করবে, কিন্তু ও আপনার থেকে যেটা শুনতে চায়, ওর খিদেটা মেটেনি, যেটা আপনিও সময়ের জন্য নিশ্চয়ই স্কিপ করে গেছেন, যে ও আপনার থেকে আর একটু জানতে চাই যে গুড লিসনার, ভালো শ্রোতা, এই ব্যাপারটা একটু আপনার থেকে জানতে চাই। আর তার সাথেই একটু রিলেশন আছে, সেই জন্য আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন ওর সাথে ইন্টারলিঙ্ক করে দিই, যে ধরুন আমি জানি এই সময় আমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে, বা আমি উত্তেজিত হব না, বা আমাকে এই জায়গাতেই কনসেন্ট্রেট করতে হবে, কারণ আমার আগামীকাল পরীক্ষা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি ঠিক পরীক্ষার প্রিপারেশনটা কেমন হয়েছে সেটা না ভেবে পরীক্ষার কি ফল হবে, কি প্রশ্নটা কমন হবে কি হবে না, এরকম কিছু ভাবতে গিয়ে কি হচ্ছে যে আমি আমার প্রাণায়াম জানা সত্ত্বেও, আমি আমার মেডিটেশন জানা সত্ত্বেও কনসেন্ট্রেশন কি করে জানবো সে সম্পর্কে আমার প্রাথমিক কিছু ধারণা আছে, তারপরেও কিন্তু আমার মনে হচ্ছে যে আমি পরীক্ষা 2 ঘন্টা আগে যে আমি ফেল করে যাবো, আমি সঠিক ভাবনাটা ভাবতে পারি না, এইরকম একটা আমার মানসিক ট্রমা বা একটা অস্থির অবস্থা। তো এক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন, একটা হচ্ছে গুড লিসনারের জন্য, আর একটা হচ্ছে হাউ টু কনসিল মাই সেলফ ইন দিস কাইন্ড অফ জাস্ট বিফোর দি এক্সামিনেশন, ইটস এ ভেরি স্পেসিফিক কোয়েশ্চেন ফ্রম দ্য স্টুডেন্ট, দ্যাট হাউ ক্যান আই অ্যাপিয়ার বিফোর এক্সাম ইন এ কুল মাইন্ডসেট ইভেন ইফ আই হ্যাভ এ গুড প্রিপারেশন। আমি একটু গুড লিসনার এর ব্যাপারটা আমি একটু, আমি অ্যাকচুয়ালি কোশ্চেনস গুলো লিখছিলাম, তখন আমি আরেকজনও কেউ লিখেছেন গুড লিসনার এর কথাটা, আমি একটু ওটা নিয়ে বলিনি। গুড লিসনার বলতে একটা মানুষ, সেরকম একটা মানুষ যার ধৈর্য প্রচুর থাকতে হবে, ধৈর্য না থাকলে পরে সে কিন্তু বুঝতে পারবে না, শুনতে পারবে না, অন্যকে পারসিভ করার ক্ষমতাটা তার মধ্যে থাকতে হবে, আমি অ্যাবজর্ব করছি, আমি নিচ্ছি, এবং যেইটুকুনি নেবার সেইটুকুনি নিচ্ছি, বাদ বাকি জিনিসগুলোকে সরিয়ে দিচ্ছি, বারে বারে ফলো আপ করবো না, ন্যাগিং করবো না যে কি বললে, কেন বললে, কি জন্য বললো, না আমি চুপচাপ শুনছি, আমার কোনো এজেন্ডা থাকবে না, আমি লাফাবো না যে আমাকে অ্যাডভাইস দিতে হবে, আমি আগে অ্যাডভাইসটা ভেবে রাখবো না যে এইটা আমাকে দিতে হবে। প্লাস ধরুন ধৈর্য তো একটা বিরাট বড় ব্যাপার, তার সঙ্গে যে আমাকে যে স্পিকার যেটা বলছে আমি সেটাতে ইন্টারেস্টেড কিনা শোনার জন্য, সেই জেস্টারও অন্তত আমাকে দেখাতে হবে যে আমি ইন্টারেস্টেড আছি যে শুনছি। অনেক সময় হয় যে আমাদের ভালো লাগছে না শুনতে, কি তখন থেকে ভ্যাজ ভ্যাজ পড়ে যাচ্ছে, ওই একই কথা বারে বারে বলে যাচ্ছে, দু বাদ দাও,
কিন্তু এই যে দূর বাদ দাওটা বলে ফেললাম বা ভেবে ফেললাম, তার মধ্যেখানে যে সে কি গুরুত্বপূর্ণ কথা বলে বেরিয়ে গেল সেটা কিন্তু আমরা মিস আউট করে গেলাম। এবং সেই ধৈর্যটা আমাদের মধ্যে আনতে হবে। আমরা ওই যে শুরুর দিকে আমি বলেছিলাম, আমরা সবসময় তৈরি থাকি যে রিয়াকশনটা দেওয়ার জন্য, আমরা উত্তরটা আগে থেকে ভেবে রাখি যে কি দেব, প্রশ্নটা কি এলো আমাদের কাছ থেকে, অন্যের কাছ থেকে কি প্রশ্ন এলো সেটা কিন্তু আমরা ভালো করে শুনি না, আমরা বুঝি না, এবং অনেক সময় আমরা না বুঝেই কিন্তু উত্তরটাকে দিয়ে দিই, যেহেতু ওটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, আমরা প্রিপেয়ার্ড উত্তরটার জন্য। ওই যে আমাদের সবই রিয়াকশন পাওয়ারলেস, কিন্তু আমরা যদি না মানে ফেস করি সিচুয়েশনটাকে, আমরা যদি সেখানে কোনো রিয়্যাক্ট না করি, তাহলে কিন্তু অবভিয়াসলি সবকিছু পাওয়ারলেস, কেউ আমাকে কোনো কিছু হার্ম করতে পারবে না। আর যদি আমরা অনেক বেশি মানে আমরা আমরা যদি গুড লিসনার হই, তার কিছু জিনিস আছে মানে বেনিফিটস আছে। এক হচ্ছে আমাদের ফোকাসটা কখনো কিন্তু সরে যায় না, আমরা ফোকাসড ওরিয়েন্টেড থাকি, এবং স্ট্রং রিলেশনশিপ আমরা বিল্ড করতে পারি। যে কোনো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়, এবং যে ইনফরমেশনটা পাচ্ছি আমরা সেটা কিন্তু অনেক বেশি আমরা প্রসেস করতে পারি, যে ইনফরমেশনটা এরকম ছিল ওই ছিল। ওর জন্য মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে শোনাটা খুব প্রয়োজন আছে। আর যেটা এক্সামের কথা, যেটা আপনি প্রশ্নটা করলেন, সেটা হচ্ছে যে কিছু জিনিসের জন্য কিছু কিছু রিজনস আছে যে কারণে কিন্তু এই এক্সামের আগে এই সিচুয়েশনস গুলো অনেক স্টুডেন্টস ফেস করে আর কি। ফার্স্ট থিং হচ্ছে নেগেটিভিটি, নেগেটিভ থটস। নেগেটিভ থটস বলতে আমি কম্পেয়ার করছি নিজেকে অন্যের সাথে, আমার তো এই প্রিপারেশন আছে, অন্যদের কিন্তু আমার থেকে বেটার প্রিপারেশন আছে, আমি কিন্তু আমার প্রিপারেশন আমার মনে হচ্ছে আমি স্যাটিসফাইড, বাট ব্যাক অফ দ্য মাইন্ড কোথাও কিন্তু আমি স্যাটিসফাইড নই বোধ হয়। সেই কারণে আমার একটা চিন্তা আছে যে যে আমি যা যা রেডি হয়ে গেছি সেখান থেকে কোনো প্রশ্নই আসবে না, প্রশ্নগুলো সব বাইরে থেকে আসবে। আমি যা এক্সপেক্ট করে রেখেছি সেই এক্সপেক্ট আমি পৌঁছাতে পারবো না। মানে আমি জানি যে আমি 70 পাবো, এটা আমি শিওর, সেখানে আমার কনফিডেন্ট আছে, কিন্তু আমার এক্সপেকটেশন হচ্ছে যে আমি 97 পাবো, তো অবভিয়াসলি সেখানে অনেকটা ফারাক থাকবে। আমি তো 97 এর জন্য প্রিপেয়ার্ড নই, আমি তো 70 এর জন্য, কিন্তু আশাটা রেখেছি 97 এ, এবং যখনই আমার অ্যাংজাইটি লেভেলটা শুট আউট করছে সেটা কিন্তু 97 এ গিয়ে হিট করছে, সেটা কিন্তু কখনোই 70 তে থাকছে না। এবং যে কারণে কি হচ্ছে, আমার ভেতরে অ্যাংজাইটি লেভেল হাই হয়ে যাচ্ছে, আমার কাছে নেগেটিভ ফিলিং আসছে যে অন্যরা মনে করছে অন্যরা অনেক বেটার আমার থেকে, আমি অতটা বেটার নই, আমি নিজেকে সেই জায়গাতে আনতে পারছি না, আমার খারাপ হবে, নিজেকে ইনফিরিয়ার মনে করা। যখনই মানুষ নিজেকে ইনফিরিয়ার মনে করতে আরম্ভ করবে তখনই কিন্তু তার ডিস্ট্রেস আরম্ভ হয়ে যাবে, সে পরীক্ষা দেওয়ার আগেই ক্লান্ত হয়ে যাবে, এবং পরীক্ষার পেপার পেলে পরে মনে হবে আমি তো কিছুই জানি না, পুরো ব্ল্যাঙ্ক। তো নেগেটিভিটি কে আগে হাঁটাতে হবে, আগে সরিয়ে দিতে হবে। ধন্যবাদ। এরপরে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটার উত্তর আমি নিশ্চিত যেটা 2-5 মিনিটে না, এটা নিয়েই একটা ওয়েবিনার হতে পারে, এবং আমি আমাদের প্রক্টর স্যার আছেন বা ডেপুটি প্রক্টর ম্যাডামরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে এটা নিয়ে, কিছুদিন আগে আমাদের লিপিকা অডিটোরিয়ামে একটা প্রোগ্রামও হয়েছে। তবু একজন ছাত্রী জানতে চাইছে, এটা আমি অধ্যাপক সিরিজ চ্যাটার্জির কাছ থেকে জানতে চাইব, যে বিভিন্ন ধরনের মিউজিক বা গান কিভাবে আমাদের এই কনফ্লিক্ট বলুন, এক্সাইটমেন্ট বলুন, বা আমরা যখন রেগে যাই আমাদের কুল করতে কিভাবে সাহায্য করে, এইটা যদি আপনি একটু সংক্ষিপ্তভাবে আমাদের কাছে বলেন তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হয়। অধ্যাপক চ্যাটার্জি প্লিজ। মিউজিক বা গান, সৃজিত দা কি লাইনে? হ্যাঁ হ্যাঁ আছি আছি। হ্যাঁ ওকে ওকে। খুব সুন্দর। মানে আমাদের মস্তিষ্কের বিভিন্ন পার্ট রয়েছে, তো মস্তিষ্কের বিভিন্ন অংশ বিভিন্ন ক্রিয়াকর্ম পরিচালনা করে। তো স্ট্রেস যে জিনিসটার জন্য তৈরি হয়, বা একঘেয়েমি বা মনোটোনাস যে বিষয়টা তৈরি হয়, আমি যখন একটা কাজ দীর্ঘক্ষণ একই রকম ভাবে করে যাই,
সেটা আমার মধ্যে একটা চাপ তৈরি করতে পারে, আমি একটু চেঞ্জ চাই। তো মিউজিক বা সিঙ্গিং যে কোনো ধরনের, সেটা ইনস্ট্রুমেন্টাল হোক বা ভোকাল হোক, যে কোনো ধরনের, শুধু মিউজিক কেন, দেয়ার আর মেনি আর্ট ফর্ম, সেই সমস্ত আর্টগুলো কি করে আমাকে সেই চেঞ্জটা দেয়, এই চেঞ্জটা। এবং দেখা যাচ্ছে যে দেয়ার আর রিসার্চ, এখানে গবেষণায় দেখা যাচ্ছে যে একজন মানুষ যে নাটক করে, একজন মানুষ যে গান করে, একজন মানুষ যে কবিতা চর্চা করে, এই মানুষরা বাস্তব জীবনে অনেক বেশি স্ট্রেস ফ্রি। সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত থাকার ফলে তাদের এমন কিছু বিষয়বস্তু তাদের মধ্যে থাকে যেগুলোতে তারা দেখা যায় তারা অনেক বেশি, আমরা মানে প্রায়শই খুব মানে ইয়াং জেনারেশনের কাছে এই শব্দটাও খুব গ্রহণযোগ্য হবে যে বিন্দাস, তারা ঠিক বিন্দাস ব্যাপারটা তাদের মধ্যে আনতে পারে তাদের ওই এক্সট্রা কোয়ালিটিটা আছে বলে। ঠিক একজন গান যিনি করছেন, এই যে আর্টিস্ট, আর্টিস্টের যে বিন্দাস কোয়ালিটিটা, সেটা নিজে একজন, আমরা যখন শুনি, আমাদের যখন প্যাসিভ লার্নিং হচ্ছে বা প্যাসিভ, আমরা প্যাসিভলি যখন ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করছি, সেখানেও কিছুটা হলে আমাদের উপকার হচ্ছে। এবং আমাদের যেখানে একঘেয়েমি তৈরি হয় সেই একঘেয়েমি জায়গাটাতে একটা চেঞ্জ আসে। এবং আমি বলবো যে আমরা এক্সারসাইজ করি না, এক্সারসাইজও একটা চেঞ্জ, আমরা রিক্রিয়েশন গেম খেলি না, এটাও একটা চেঞ্জ, এগুলো একটা চেঞ্জ এনে দেয় যে চেঞ্জ গুলো। এবং এখানে শুধু আমি শুধু চেঞ্জ বলেই থামছি না, এখানে এমন কিছু হরমোনাল সিচুয়েশন হয় যে হরমোন গুলো ফিল গুড হরমোন নামে পরিচিত, যে হরমোন গুলো আমাদের মস্তিষ্ককে অনেক বেশি শান্ত রাখতে সাহায্য করে, যে হরমোন গুলো আমাদের কিছু নেগেটিভ ফিলিংস গুলোকে কমাতে সাহায্য করে, এবং জীবন দর্শন সম্পর্কে পজিটিভিটি অনেক বেশি বাড়িয়ে দেয়। সেই জন্য সর্বদাই রবীন্দ্রনাথ নেহাত বোকা ছিলেন না, তিনি অনেক বড় শিক্ষক ছিলেন, ছিলেন বলেই এডুকেশন সিস্টেমে মধ্যে দিয়ে, এবং শুধু রবীন্দ্রনাথ গুরুদেবের কথাই না, আপনারা যদি আমাদের এডুকেশন সিস্টেমের সমস্ত লিডারদের দেখেন ভারতবর্ষের, স্বামী বিবেকানন্দই বলুন, ঋষি অরবিন্দই বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরই বলুন, প্রত্যেকেই কিন্তু সার্বিক শিক্ষার কথা বলেছেন। এবং এই সার্বিক শিক্ষাতে যে জায়গাগুলোকে খুব সন্তর্পণ, খুব সযত্নে জুড়ে দিয়েছেন, তার মধ্যে গান, নাটক, খেলা ছিল, আছে, থাকবে। সেই জন্য এগুলো একটা চেঞ্জ দেয়, যে চেঞ্জটা ওই যে ইন্টেলেকচুয়াল যে এবিলিটিটা, আমার জ্ঞান এবং বোধমূলক যে মস্তিষ্ক, তার যে চর্চা, সেখান সেই চর্চাটাই শুধু করলে হবে না, জ্ঞান এবং বোধমূলক জায়গাটা বাইরেও আরো কিছু আছে, রিক্রিয়েশন দরকার, যে রিক্রিয়েশনটা কিন্তু একটা মাধ্যম দিয়ে হতে পারে। আমার যিনি পড়াশুনো করেন, ছাত্রছাত্রীরা ভাবছে যে পড়াশুনো যারা করে তাদেরই রিক্রিয়েশন দরকার, না, শচীন তেন্ডুলকার ক্রিকেট খেলে তারও রিক্রিয়েশন দরকার ছিল, তিনিও রিক্রিয়েশনের জন্য ক্রিকেট বাদ দিয়ে অন্য কিছু করেছেন। একজন উইশান বোল্ট যিনি 100 মিটার স্প্রিন্টার, তারও রিক্রিয়েশন দরকার আছে, এবং তিনি ওই প্র্যাকটিসটা বাদ দিয়ে অন্য কিছু করেন। একজন গবেষক যিনি ল্যাবে বসে গবেষণা করছেন, তারও রিক্রিয়েশন দরকার আছে, এবং তিনি ওই গবেষণার পার্টটা বাদ দিয়ে অন্য কিছুর মাধ্যমে নিজের রিক্রিয়েশন, যেটাকে আমরা হবিও বলতে পারি, এই জায়গাটার একটা জীবনে বড় গুরুত্ব আছে। এই গুরুত্বটাকে কিন্তু একদম শিশু বয়স থেকে দিতে হবে, দিলে পরে সেটা জীবনকে, জীবন চর্চাকে, জীবন দর্শনকে আরো সমৃদ্ধ করবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আর দুটো প্রশ্নের উত্তর বক্তাদের কাছ থেকে সংক্ষিপ্ত উত্তর নিয়ে আমরা আমাদের প্রক্টর স্যারের কনক্লুডিং রিমার্কস নেব, এবং ধন্যবাদ দিয়ে আজকে ফ্লোর আমরা এন্ড করব। তো এই প্রশ্নটা আমি অত্যন্ত ইন্টারেস্টিং প্রশ্ন, সব প্রশ্নগুলো ইন্টারেস্টিং, অধ্যাপক সমীরণ মণ্ডলের জন্য আমি নিয়ে আসব। স্যার, ধরুন আমাকে কেউ ডিস্ট্র্যাক্ট করছে বা ডিস্টার্ব করছে, আমি তাকে এড়িয়ে যেতে চাই, কিন্তু হয় আমি কোনোভাবে পারছি না বা সে আমাকে কোনোভাবে এড়িয়ে যেতে দিচ্ছে না, এতে করে কি হচ্ছে, আমার মধ্যে কনফ্লিক্ট, স্ট্রেস, ডিপ্রেশন এগুলো তৈরি হচ্ছে, এবং আমি নিজস্বতেও এই যুদ্ধ তৈরি করে ফেলছি। ফলে আপনি কি সাজেস্ট করেন যে এই ধরনের একটা অকওয়ার্ড সিচুয়েশনে হাউ ক্যান আই কমব্যাট? স্যার প্লিজ যদি আপনি কিছু বলেন, আমি মনে হয় প্রশ্নটা বোঝাতে পারলাম। আরেকবার বলুন নিমাইদা। হ্যাঁ, সেটা হচ্ছে ধরুন আমি কাউকে
আমাকে কেউ ডিস্ট্র্যাক্ট করছে বা ডিস্টার্ব করছে, আমি তাকে অ্যাভয়েড করতে চাই, কিন্তু হয় সে আমায় অ্যাভয়েড করতে দিচ্ছে না বা আমি তাকে অ্যাভয়েড করতে পারছি না, ফলে একটা তার সাথে আমার কনফ্লিক্ট, ডিস্ট্রেস বা স্ট্রেস এবং ডিপ্রেশন তৈরি হচ্ছে, এবং সেই প্রেশারটাও আমার নিজের মধ্যে কিছুটা আসছে, ফলে আমার মধ্যে একটা অস্থির চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা কি করে নিজেকে সেভ করতে পারি, যদি আপনি কিছু পরামর্শ দেন। ভালো প্রশ্ন এগো, এই এই জীবনের জীবন থেকে উঠে আসা প্রশ্ন। নিমন্ত্রণা এবং সংকর্ষ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই জানাই উত্তর দেওয়ার আগে, এই স্থাপনার সঙ্গে যুক্ত থাকার জন্য এবং বিশ্বভারতীতে কাজ করার জন্য জায়গাতে ওয়েবিনার আমাকে করতেই হয়, তবে খুব লিমিটেড জায়গাতেই বলি, এত সময় পাই না। তো খুব আনন্দ পাচ্ছি, আমার ভালো লাগছে যে এই ধরনের ওয়েবিনার, এই যে প্রশ্ন উত্তর হচ্ছে না এবং ছাত্রছাত্রীরা সরাসরি এত সুন্দর করে প্রশ্ন করছে এবং তাদের জীবনের অভিজ্ঞতা গুলো শেয়ার করছে, এটা কিন্তু কোনো জায়গায় হয় না বলা। দারুণ দারুণ শঙ্করদা, অসংখ্য ধন্যবাদ। এবং অন্য যারা আছেন এর সঙ্গে যুক্ত আছেন, নীলাঞ্জনা এবং দেব দুদেব যারা যুক্ত আছেন, ধন্যবাদ। হ্যাঁ, উত্তরটা হচ্ছে যে যে বিষয়টা তোমাকে এতটা কনফ্লিক্ট এনে দিচ্ছে, আর তুমি বুঝতে পারছো যে তোমার এই বিষয়টাতে বা কোনো একটি সম্পর্ক হয়তো কনফ্লিক্ট তৈরি করতে, তাহলে তোমাকে দুটো বিষয়, একটা অ্যাভয়েড করার জায়গাটাকেও তোমাকে রাখতে হবে, আবার সঙ্গে সঙ্গে বিষয়টা যাতে মেনটেন করা যায়, দুটোই রাখতে হবে। তাহলে তোমাকে প্রথমে আগে ঠিক করে নিতে যে আমি কি কি করব। সেক্ষেত্রে আমি বলবো যে সিচুয়েশনটাকে তুমি ওই উইন উইন সিচুয়েশন বা এরকম একটা জায়গাতে তুমি যদি রেখে দিতে পারো, মানে ধরে নাও যে তুমি পুরোপুরি অ্যাভয়েড করতে পারছো না, তাহলে এমন একটা অবস্থার সৃষ্টি করে রাখো যে ঠিক আছে কিছু কিছু কাজ শেয়ার করে নেওয়া যেতে, এবং সেই শেয়ারের সময়তে তুমি হয়তো একা শেয়ার করলে না, আরো এক দুই তিন চার করে লোকের সংখ্যা বাড়িয়ে নিবে, তাহলে তার গুরুত্বটা কমে থাকবে না। সেটাও তুমি ধীরে ধীরে করলে, তুমি যার সঙ্গে বিষয়টা নিয়ে শেয়ার করছিলে এতদিন, সেই শেয়ারটাতে তুমি গ্রুপের সংখ্যাটাতে এক তিন চার করে লোকের সংখ্যা বাড়িয়ে নিবে, তাহলে দেখা যাবে যে একটা বিষয়টাকে তুমি আরো পাঁচজনের সঙ্গে শেয়ার করে নিচ্ছ, সেক্ষেত্রে তোমার শেয়ারিং এর জায়গাটা বেড়ে গেল। পাশাপাশি তুমি অ্যাক্টিভিটি, হয়তো দেখা যাবে কোনো একটা বিশেষ অ্যাক্টিভিটিতে তুমি তার সঙ্গে শেয়ার করছো, সেক্ষেত্রে যদি তুমি সেই শেয়ারিংটা সেই অ্যাক্টিভিটি গুলোকে তুমি আরো তোমার শেয়ারিং এর জায়গাটা বাড়াও। ধরে নাও যে তুমি গান বাজনা ভালোবাসো, যে তোমার সঙ্গে রিয়াক্ট করছে আর কি, সে গান বাজনা ভালোবাসে না, সাউন্ডটা কেটে যাচ্ছে। সমীরণ দা, সাউন্ডটা কেটে গেছে, অডিও কেটে গেছে। নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। না, শোনা যাচ্ছে না। উনিও শুনতে পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, এটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। তো যাই হোক, সমীরেন্দ্র, আমরা পরে আপনার কাছে কামব্যাক করছি, আপনার অডিও কোনোভাবে বা নেটওয়ার্ক কোনোভাবে আন্ডার ডিস্টারবেন্স। তো আমরা এরপরে যে প্রশ্নটা নিয়ে আসব, এটা অত্যন্ত বাস্তব, আমার আপনার সকলের ঘর থেকে উঠে আসা একটা প্রশ্ন, কোনো একজন ছাত্র বা ছাত্রী করেছে বলে নয়, এটা সকলের কাছেই প্রশ্নটা। এই প্রশ্নটার উত্তর আমি তিনজন অতিথি বক্তার কাছ থেকে নেবো, খুব সংক্ষিপ্ত ভাবে আপনার উত্তরটা দেবেন বা আলোকপাত করবেন। আমি প্রথমেই এটা মন্দিরা ম্যাডামের কাছ থেকে জানতে চাইবো, একই প্রশ্ন, তারপর আমি সেদীপ বাবুর কাছে আসবো, তারপর আমি সমীরণদার কাছ থেকে নিয়ে শেষ করবো। সেটা হচ্ছে, ধরুন এই যে আমাদের প্যান্ডেমিক ডেজ, লকডাউন, তারপর এখন আনলক, বহু ছাত্রছাত্রী যারা হস্টেলে থাকতো তারা এখন বাড়িতে আছে, বা যারা বাড়িতে থাকতো তারা হয়তো কোনো জায়গা থেকে কাম ব্যাক করতে পারেনি, এইরকম একটা অবস্থায় যারা বাড়িতে রয়েছে তারা ধরুন তার যে একটা মনোদর্শন বা চলার যে গতি, পথ, মন, বাড়ির লোকেদের যে একটা চলার গতি, পথ, মন, সেইটা কোনো জায়গায় যেন, সেটা বাবা মা হতে পারে, যৌথ পরিবার হলে কাকা কাকিমা পিসি দাদা দিদি তাদের সাথে হতে পারে, একটা কনফ্লিক্ট হচ্ছে, তারা সহজেই রেগে যাচ্ছে, আমিও সহজেই রেগে যাচ্ছি,
নিয়ে একটা আমার যেন মনে হচ্ছে যে এই যে আমি হস্টেলে থাকি বা এই যে আমি স্যারদের কাছে ক্লাস করি 10টা 5টা, ওই দিনে 1 ঘন্টা অনলাইন ক্লাস করে কিন্তু আমার সেই ব্যাপারটাকে আমি রিকভার করতে পারছি না, একটা অদ্ভুত পরিস্থিতি। এবং এগুলো কিন্তু হচ্ছে বাড়ির লোকেদের বা পরিবারের লোকেদের মধ্যে, খুব বড় কিছু না, কিন্তু ছোট ছোট অশান্তি আমাকে কনসেন্ট্রেশন বা আমাকে আমার যে স্টুডেন্ট লাইফ বা আমার যে কেরিয়ার সেই জায়গায় কোনো জায়গায় মনে হচ্ছে যে আমি একটা অকওয়ার্ড সিচুয়েশন বা একটা মানে বন্ধুর পরিবেশের মধ্যে পড়েছি। আমার হস্টেলটাই মনে হয় অনেক কষ্টের জায়গা হলেও ভালো জায়গা, বা আমার এখানে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, বা বাড়ির লোকও মনে করছে যে এ তো বাড়িতে থাকে না, হঠাৎ করে এখন রয়েছে, বা এর যে একটা স্টাডি রুম, এর যে একটা চাহিদা, এর যে একটা মানে ডেকোরাম বা এর যে একটা ক্লাস এনভায়রনমেন্ট, এই ব্যাপারটা যেন একটা কেমন অ্যাডভার্স সিচুয়েশন তৈরি করছে। তো আমি প্রথমেই এইটার সম্পর্কে একটু সাজেশন নেব, যদিও এই প্রশ্নের আমি জানি এটাও অনেক বড় উত্তর হয়। তো আমি 3 জন অতিথি বক্তার কাছে খুব সংক্ষিপ্ত উত্তর চাইবো। প্রথমে আমি এটা জানতে চাইবো আমাদের আজকে অন্যতম অতিথি বক্তা মন্দিরাদির কাছ থেকে, যে আপনি যদি এটা নিয়ে কিছু বলেন প্লিজ মন্দিরাদি। প্লিজ, একটা জিনিস হচ্ছে যে আমাদের সবার মধ্যে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য অ্যাডাপ্টেশন লেভেলটা অনেক কমে গেছে, অ্যাডজাস্ট করার ক্ষমতাটা অনেক কমে গেছে, এবং যে কারণে আমরা কিন্তু অপরকে বোঝা, মানে আমি 6 দেখছি সে 9 দেখছে, এই 6-9 কনফ্লিক্টটা যেন আরো বেড়ে গেছে। সেটা আমার বাড়ির পরিবেশই হতে পারে, বাড়ির সিচুয়েশনও হতে পারে, আশেপাশের সিচুয়েশনও হতে পারে, কিন্তু বাড়িতে যেটা আমরা ফেস করতে থাকি সেটা হচ্ছে যে যেহেতু হোস্টেলে আমরা এতদিন থেকে এসেছি, হোস্টেল লাইফ লিড করে এসেছি, আমরা কিন্তু অটোমেটিক্যালি আমরা চাইবো যে আমাদের মতনই আমি লাইফস্টাইলটাকে কাটাই। বাড়িতে এসেছি মানে বাড়ির পরিবেশটাকে আমাকে অ্যাডাপ্ট করতে হচ্ছে, বাড়ির লোকের কাছেও কিন্তু ব্যাপারটা যে এই এতদিন হোস্টেলে ছিল, এই এতদিন একটা রকম ভাবে তার লাইফস্টাইলটাকে কাটিয়েছে। ধরুন আমি মানে জেনারেলি দেখতাম যে জেনারেলি আমরা জানি যে হোস্টেল, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, হোস্টেলে থাকলে পরে একটা সিস্টেমে কিন্তু মানুষ চলে, একটা সিস্টেমে তারা থাকে, কিন্তু সমস্যার জায়গাটা কি হয়ে যায় যে বাড়িতে এসে যে ছেলেটি হোস্টেলে হয়তো 6টার সময় উঠতো, সে বাড়িতে এসে 11টার সময় ঘুম থেকে উঠছে। এবারে অটোমেটিক্যালি সেই জায়গাটা কিন্তু ভীষণ এফেক্ট করে বাড়ির লোককে। বাড়ির লোক যদি খুব সিস্টেমেটিক হয় তাহলে কিন্তু সে এটাকে মেনে নিতে পারে না। তো সমস্যাটা কিন্তু অ্যাডাপ্টেশন, এবং যদি দুপক্ষই কিছু কিছু জায়গা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। আমাদের সবাইকার লাইফ কিন্তু কোথাও একটা গিয়ে আটকে গেছে, আমরা সবাই দৌড়াদৌড়ি করে এসেছি, হঠাৎ করে মার্চ থেকে আমরা সবাই বাড়ির মধ্যে, ওই দৌড়াদৌড়ি সিস্টেমে আমরা কিন্তু কেউ নেই। তো অবভিয়াসলি কিছুটা আমাদের সিচুয়েশনের সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে, আর বাড়ির লোককে এবং নিজেদের চিন্তাভাবনার জায়গাটাও, সে কগনিটিভ রিস্ট্রাকচারিং আমরা যেটাকে বলবো, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু করে নিতে হবে। কিছুটা আমরাও অ্যাকসেপ্ট করব এবং কিছুটা বাড়ির লোকও অ্যাকসেপ্ট করব। এই জায়গাটা কিন্তু মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে বেস করে পুরো ব্যাপারটাকে তৈরি করতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক চ্যাটার্জি, আপনি যদি ব্যাপারটাতে একটু আলোকপাত করেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। এই নেটওয়ার্কের এবার একটু প্রবলেম হচ্ছে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা পেরিয়ে গেছে তো। হ্যাঁ ঠিকই, এই যে পার্টিকুলার সিচুয়েশনটা একটা আনওয়ান্টেড একটা সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে ফার্স্ট অ্যাকসেপ্ট করতে হবে। এবং শুরুতেই তো আমরা জেনে গেছি যে আমরা দীর্ঘ সময় ধরে বাড়িতে রয়েছি, কিছু সমস্যা তৈরি হবে, সেইটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে কিছু কিছু জিনিস যে পরিবেশটাতে রয়েছি সেই পরিবেশের মতন করে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। প্রথমে অ্যাকসেপ্ট, তারপরে অ্যাডজাস্ট, তারপরে সর্ব তারপরের হচ্ছে রিয়াকশন, রিয়াকশন কমাতে হবে। সবাই উই আর রানিং ইন এ ভেরি ক্রুশিয়াল সিচুয়েশন, যেখানে আমাদের কিন্তু যে রেমিডিস গুলো বার করা যায়, সাধারণ সময়ে যে রেমিডি গুলো খুব সহজেই করা যায়, সেটা আমাদের হাতের মধ্যে নেই। এই হাতের মধ্যে নেই বলে আমাদের প্রথম করতে হবে অ্যাকসেপ্ট, দেন অ্যাডজাস্ট, দেন আমাদেরকে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে সিচুয়েশনের সঙ্গে, যে
ঠিক আছে, এটা এখন যে এই যে ঘটনাটা ঘটছে এটা পার্টিকুলারলি দিস প্যান্ডেমিক, ডিউ টু দিস প্যান্ডেমিক সিচুয়েশন হতেই পারে, যে এমন কিছু হতে পারে যে এরকম হতে পারে যে নিয়ম প্যান্ডেমিক সিচুয়েশনে যে নিয়মগুলো মেনে চলতে বলা হচ্ছে সেগুলো আমরা কি করছি সকলেই না একে অপরকে বলছি। এবার আমার পরিবারের মধ্যে কেউ একজন হয়তো একটু বেশি আতঙ্কগ্রস্ত, সে কিন্তু একটু বেশি বার কথাটা বলে ফেলছে। এবার এটাতে কি হচ্ছে, আমরা যদি ভাবি যে তার সিচুয়েশনটা ভেবে যদি সেটাকে অ্যাকসেপ্ট করি খুব সহজ হলো, আর তা যদি না হয় তাহলে যেটা ঘটনা ঘটবে যে রিয়াকশন বাড়বে, যে তুমি কি আমার থেকে বেশি জানো, আমি ঠিক জানি, আমি অমুক চ্যানেলের খবরে শুনেছি, আমি অমুক ডাক্তারের সঙ্গে যোগাযোগ আছে, উনি আমি ঠিক বলছি, ও অমুক মাস্ক অনেক বেশি। এই যে তর্ক বিতর্ক, এই তর্ক বিতর্ক কিন্তু বাড়তেই থাকবে। এই তর্ক বিতর্ক না করে অথেন্টিসিটিকে জাজ করে সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করা, এর মধ্যে এই ম্যাচিউরিটি লেভেলটাকে ডেভেলপ করতে হবে। এই যে আমরা কথা বলছি না এখন এই বিষয়গুলো নিয়ে, এটাও একটা প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ ম্যাচিউরিটি, এটাই কিন্তু একটা প্রসেস। আমরা এই প্রসেসে, এই যে আমরা আজকে যারা এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছি, আমাদের কিন্তু প্রত্যেকে কিছু না কিছু ম্যাচিউরিটি ডেভেলপ করছে, প্রত্যেকে কিছু না কিছু পজিটিভ ফিডব্যাক হচ্ছে, একে অপরকে শুনছি, একে অপরের অভিজ্ঞতা শেয়ার করছি। দিস ইজ দা ওয়ে আউট। এই ওয়ে আউটটাকে বার করে আনতে হবে। পরিবারের মধ্যেও আলোচনা করা যেতে পারে যে ঠিক আছে, আগামী 15 দিন আমরা কিভাবে, এই যে পুজোর মরশুম আসছে, আগামী 15 দিন কারোর বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, কারোর বাড়িতে ছোট বাচ্চারা আছে, কিভাবে আমরা এটাকে আরো স্ট্রাকচার্ড, আরো প্ল্যানিং, আরো পরিকল্পনা মাফিক চলতে পারবো, এইটা আমরা যত বেশি ভাববো আমার মনে হয় তত বেশি আমরা যে পরিবেশে বসবাস করছি সেই পরিবেশটাকে আমরা শান্ত রাখতে পারবো। এইটাই হচ্ছে আমার মনে হওয়া, এবং আমিও ব্যক্তিগত বাড়িতে অনেক সমস্যা সকলেই ফেস করছি, সকলেই মনে হয় একইভাবে এগিয়ে চলেছি, বা তার মধ্যে ছোট ছোট বাচ্চারা, এবং বিশেষ করে একটু না মানে আমরা কি, আমার মা বাবা একটা জেনারেশনের প্যান্ডেমিক দেখেছে, দুটো প্যান্ডেমিক দেখেছে, এরকম মানুষ কিন্তু খুব কম, সুতরাং অভিজ্ঞতাটা সকলের কাছেই নতুন ভাবে তৈরি হচ্ছে। আমার বয়স অল্প, আমার কাছে একরকম, আমার বাচ্চা যারা রয়েছে পরিবারের সদস্য তাদের কাছে একরকম, আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের কাছে একরকম, আমার বাড়িতে যে পরিচারিকা আসছে তার কাছে একরকম। এই যে ডিফারেন্ট মানুষ, আলাদা 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 মানুষ, আলাদা আলাদা সেক্টর, এক একজনের এক এক ধরনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে গুরুত্ব দিতে হবে, তার জায়গাতে গিয়ে ফিল করতে হবে। এই ফিলিংসটা খুব বেশি দরকার, অনুভবটা যদি দরকার যদি বাড়ানো যায় তাহলে অ্যাকসেপ্টেন্স বাড়বে, অ্যাকসেপ্টেন্স বাড়লেই অ্যাডজাস্টমেন্ট বাড়বে, আর অ্যাডজাস্টমেন্ট বাড়লেই পরিবেশ শান্ত হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইবারে আমরা একদম সমাপ্তি মতামত নেব বা পরামর্শ নেব আমাদের প্রিয় শ্রদ্ধেয় অধ্যাপক সমীরন্দার কাছ থেকে, তারপরেই আমরা আবার মাইক হ্যান্ড ওভার করে দেবো আমাদের প্রক্টর স্যারকে। সমীরন্দা প্লিজ। না, সাউন্ড আসছে না সমীরন্দা, সাউন্ডটা প্রবলেম হচ্ছে সমীরন্দা, অডিও পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ এবার আসছে। হ্যালো, শোনা যাচ্ছে নিমাইদা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ভারী সুন্দর প্রশ্নগুলো, এত সুন্দর। তো যাই হোক, আমি ছোট্ট করে উত্তরটা দিচ্ছি, সেটা হচ্ছে আমার মনে হয় যে এবারে না দায়িত্বটা ছেলে মেয়েরা তোমরা যারা আছো তাদের কিছুটা নিতে হবে, অনেক বেশি করে নিতে হবে। কেন বলছি যে যারা মানে আমাদের মতন যারা 50 ঊর্ধ্ব বয়স আর কি, এবং তার উপরে যাদের বয়স, তারা তো আমরা প্যান্ডেমিক কখনো এরকম দেখিনি কখনো, কিন্তু তোমরা দেখছো, তোমরা ধরো এই 20-22 বছরের যারা ছেলে মেয়ে বা এরকম আর একটু বড় হতে পারো 23-24-এর যারা ছেলে মেয়ে, তোমরা কিন্তু এই প্যান্ডেমিকটা দেখলে, দেখার পরে তোমরা বুঝতে পারছো যে এই ধরনের সিচুয়েশন হলে কি করতে হয়। আমরা দেখিনি, সেজন্য আমাদের মধ্যে অস্থিরতাটা একটু বেশি হওয়ারই চান্স বেশি, তোমাদের মধ্যে বরং কম হবে, কারণ তোমরা নতুন সিচুয়েশন দেখছো। ধরো উদাহরণ হিসেবে দিই, মোবাইল ফোন তুমি, আমরা যখন প্রথম আসলো তখন বহুদিন পর্যন্ত আমরা সবাই, আমি নিমাইদা শঙ্কর দা, বহুদিন মোবাইল ফোন কিনিনি, ভয়ে কিনিনি, বাবারে কি করে করতে হয় কি করে না করতে হয়। আবার অডিও ব্রেক, কিনিনি
কেন কিনবি স্মার্টফোন, স্মার্টফোন কিনবি তার কারণটা ওটা চালাতে পারবো না, কি করতে গেলে কোনটা মুছে যাবে ইয়ে হয়ে যাবে সেই জন্য কিনিনি। তো এই সিচুয়েশন গুলো আমরা অ্যাডজাস্ট করতে আমাদের সময় লাগছে। তো তো আমার কাছে আমার অনুরোধ তোমাদের কাছে, এই সিচুয়েশন গুলো অ্যাডজাস্ট করার জন্য তোমাদেরকে পদ্ধতি গুলো কিন্তু তোমাদেরকেই বেশি করে বার করতে হবে। তার মধ্যে সব থেকে বেশি বিষয়টা যে কোনো একটা বিষয়ে ফোকাস থেকো না, ধরো কোনো জীবনের কোনো একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস না থেকে জীবনের বিভিন্ন বিষয়গুলোতে অনেকগুলো বিষয়ে শিফট করে হয়ে যাও। যেমন তুমি যদি মনে করো যে তোমার পড়াশোনা করতে ভালো লাগছে না, তাহলে আর কি ভালো লাগছে সেটা তুমি খুঁজে বার করো, সেই ভালো লাগার বিষয়ে মনোনিবেশ করো। সেটা এখন ইন্টারনেটের যুগে তো অনেক সহজ হয়ে গেছে। আবার এই যে রিলেশনশিপ, আমি সেদিন একটা প্রধানমন্ত্রীর বক্তব্যে ভারী সুন্দর জিনিস শুনছিলাম, স্টোরি টেলিং। হ্যাঁ, তো গল্প বলিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছে। তো এইরকম তোমরা নিজেরাই একটা গল্প বলিয়ে গ্রুপ ভাবতে পারো, নিজেরাই একটা। আমি কদিন আগে আমার যোগ ডিপার্টমেন্টের ছেলেদের জন্য মাঝে মাঝেই প্রোগ্রাম করি আর কি, কদিন একটা একটা প্রোগ্রাম করলাম, সেটা হলো শারদ অর্ঘ্য, মানে সঙ্গীত ভবনের বিখ্যাত মাস্টারমশাইদের দিয়ে আমরা 5 জন 6 জন মাস্টারমশাইকে দিয়ে বিভিন্ন রকম গান করালাম, ইনস্ট্রুমেন্ট বাজালাম, তবলা টবলা সমস্ত বিষয় করালাম। আমার ছেলে মেয়েরা এত এনজয় মানে অনুভব উপভোগ করেছে, সারা বিশ্বভারতী সবাই এটাকে ভীষণ ভাবে ভালোভাবে নিয়েছে। আমি আমি কেন করছি, এই আমার ডিপার্টমেন্টের ছেলে মেয়েদেরকে দিয়ে প্রত্যেক মাসে কিছু না কিছু প্রোগ্রাম আমি বন্দোবস্ত করেই রাখছি, করেই রাখছি। কেন করছি না, ওদেরকে এনগেজ রাখছি, কোনো কোনোবার ফার্স্ট ইয়ার কে দিয়ে, কোনোবার সেকেন্ড ইয়ার কে দিয়ে, কোনোবার থার্ড ইয়ার কে দিয়ে, এরকম ভাবে একটার পর একটা এনগেজ করে রাখছি সবসময় ওদেরকে, কিছু না কিছু কিছু না কিছু। তো তোমাকেও কিন্তু এগুলো ভাবতে হবে যে আর কি কিভাবে আমাকে এনগেজ হতে হবে, এবং শুধু তোমাকে না, তোমার বাবা মামাকে এনগেজ করার দায়িত্ব নিতে হবে, তোমার সোসাইটি পাড়া প্রতিবেশীকেও এনগেজ করার দায়িত্ব। হয়তো আমি কদিন আগে দেখছিলাম এই নিমাইদার লাইব্রেরিতে বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, আমি দেখছি যে একটা মানে সব বৌমা মানে বউদের কি বলবো হাউস ওয়াইফ আর কি, তো আমাদের সমাজে বৌমা বলা হতো আর কি, হাউস ওয়াইফ। তো হাউস ওয়াইফরা তারা কোনো কোয়ার্টারে থাকেন শুনলাম, তারা খুব দ্রুত হাঁটতে 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 5টার সময় নাকি তারা বার হন, ওই একদম ওই বিশ্ব আমাদের দমকল পর্যন্ত যান, দমকল থেকে আবার হাঁটতে হাঁটতে কোয়ার্টারে, এই সঙ্গীত ভবনের পার হয়ে যে কোয়ার্টার সেখানটাতে আসেন আর কি। তো এই যে গ্রুপটা করেছে, তাদের মধ্যে মজার মজার কথা বলছে না, কল কল করে কথা বলতে বলতে হাঁটছে এবং কথাও বলছে আর কি, বিভিন্ন বয়সী, কি বেশ কয়েকজন 6-7 জন তারা হাউস ওয়াইফ, একজন অবিবাহিত আছেন আর একটু বয়স্ক, সবাই মিলে যাচ্ছেন। এইরকম গ্রুপ বানানো বানাতে পারো, মানে তোমাকেও সোসাইটিটার দায়িত্ব নিতে হবে, এই সমাজটা কিন্তু আমার বা নিমাইদার বা শঙ্করদার বা সুদেব বা আমাদের নীলাঞ্জন না, এদের 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 দিয়ে হবে না, কিন্তু তোমাদেরকেও দায়িত্ব নিতে হবে, তোমরা পিরামিডের অংশ, ভারতবর্ষের যে সোসাইটি, আমাদের দেশের যে সোসাইটি, এই পিরামিডের তুমিও একটা অংশ, তোমাকেও কিন্তু সমাজের দায়িত্বটা নিতে হবে। সেই সমাজের দায়িত্বটা কিভাবে নেবে, সেটা ছোট ছোট কাজ নিয়ে নিতে পারো, তুমি ছোট্ট একটা কাজ নাও, তুমি একজনকেই না হয় একটা গরিব বাচ্চাকে বা তোমার পাশের বাড়ির কোনো ছেলেটাকে মেয়েটাকে একদম নির্খরচায় তুমি লেখাপড়া শেখাও, বা তোমার কাজের দিদিকে তুমি তোমাকে 1 ঘন্টা করে সময় দাও যে হাতে মানে কি করবো সই করাটা শেখাও, অথবা কাউকে হয়তো তুমি আরেকটু পড়াশোনা শেখালে, অথবা কাউকে একটু গান শেখালে, অথবা কাউকে একটু আঁকা শেখালে, অথবা তোমার কোনো একটা বিষয়ের সঙ্গে যুক্ত হও, যুক্ত হলেই দেখবে যে সেগুলোতে তুমি অনেক, এখন অনেক চ্যারিটেবল সোসাইটি হয়ে গেছে, সেখানে চ্যারিটেবল তোমাকে টাকা পয়সা লাগে, সেগুলোতে যুক্ত হলেও তুমি দেখবে অনেক রকমের তোমার আর একটা সোসাইটি বাড়ছে। তারপরে তুমি বিভিন্ন রকমের অর্গানাইজেশন হয়েছে, যারা এমন এমন অর্গানাইজেশন অদ্ভুত অদ্ভুত কাজ করে, সেগুলো তুমি আমরা ভেবে উঠতেই পারি না, সে মানে এমন এমন এত অদ্ভুত ধরনের। যেমন কিছু কিছু অর্গানাইজেশন হয়েছে যারা পশু পাখির যত্ন নিচ্ছে, বিভিন্ন অ্যাডপ্ট করছে, মানে কোনো একটা জঙ্গলকে অ্যাডপ্ট করছে, কোনো একটা একটা পশুদেরকে অ্যাডপ্ট করছে, কোনো একটা চিড়িয়াখানার অমুক জন্তুকে অ্যাডপ্ট করছে, এরকম এক একটা সংগঠন তৈরি হয়েছে। আমি বলছি না সব জায়গাতে সব টাকা পয়সা লাগে, তো মানসিকতাটা লাগছে, এই মানসিকতা গুলো তোমাকে ভেবে নিতে হবে যে আমি কি করতে চাইছি। বাড়িতে বসেই অনেক কিছু করা যায়, আমাদের সময় সব এত করা যেত না, বাড়িতে বসেই দেশ দুনিয়ার বহু জায়গার সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন রকমের যোগাযোগ সম্ভব হচ্ছে আর কি। তো সেগুলো তুমি ভাবতে পারো। এই কয়েকদিন আগেই আমার আমার একটি ভাগ্নে আছে আর কি, তো সে একটা কোম্পানির নাম বলছে যে মামা আমি অমুক কোম্পানিতে আমি কাজ করছি, আমি কোম্পানির নামই জানি না, কি একটা বললো লা মিনা মিনাভা মিলানো,
আমি নামটা শুনি ভাবলাম একটা ইতালিয়ান কোম্পানি, মিলানো ইতালি শহর আর কি। তো যাই হোক, আমি ভাবছি যে ওর বয়সটা কত হবে, 18-19 বছর বয়স, তো এখন থেকে ওর মাথার মধ্যে ঢুকেছে ওই রকম একটা কোম্পানির নামটাম। তো আমি জানি না ও আদৌ ওখানে চাকরি পাবে কি পাবে না, তা আমার আমার অত শত নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি যে এরকম করেও কিন্তু দুনিয়াটাকে পাল্টে যাচ্ছে। তুমি বিদেশে চাকরিও করতে পারো, নাও করতে পারো, দেশে চাকরি করতে পারো, এখান থেকেই বিদেশে চাকরি করা যাচ্ছে, এখন তো অনলাইনে সবকিছুই হচ্ছে। এবং চাকরি নাও করতে পারো, তুমি সারা জীবন তোমাকে চাকরি করে পয়সা ইনকাম করতে এমন কিছু নাই, তুমি সোসাইটির জন্য কিছু করো, সমাজের জন্য। অনেকে আমরা অনেকেই বলি যে চাকরি তো সবাই করে, কি কজন সোসাইটির জন্য করে বলো তো? আমার এক বন্ধু আছে, তোমাদেরকে শেয়ার করি, আমার এক বন্ধু, তার নাম দিলীপ, আমরা দিলু বলে ডাকি। সে সারা জীবন বিয়ে থা করেনি, আমরা অনেক চেষ্টা করেছিলাম তার বিয়ে থা দেওয়ার জন্য, বলছে না রে আমি বিয়ে থা করবো না। কি করে জানো? তার কাজ হচ্ছে আমার বাড়ি মুর্শিদাবাদে, আমার ওখান থেকে যত অসুস্থ রুগী হয় তাদেরকে নিয়ে সে ট্রেনে চাপিয়ে ওই ব্যাঙ্গালোর, তারপরে কি যেন আছে ওই ভেলোর, পন্ডিচেরি, অমুক অমুক, যেখানে বিখ্যাত বিখ্যাত সব হেলথ সেন্টার গুলো হয়েছে এখন, মানে হসপিটাল গুলো, বিখ্যাত হসপিটাল নর্থ নর্থ ইন্ডিয়াতে, সেখানে ও নিয়ে যায়, আবার তাদের সঙ্গে বেশ কিছুদিন থেকে শুশ্রূষা করিয়ে তাদের নিয়ে ফিরে আসে, এটাই হচ্ছে তার জীবিকা। এবং যে নিয়ে যায় নিয়ে আসে, সেই সময় তারা তারা যেটুকু টাকা পয়সা দেয় ওই দিয়ে ওর চলে যায়। আর আমার এক বন্ধু কিশোর, সে শহরেই থাকে একটি, সে তার খাওয়া দাওয়ার দেখভালটা করে আর কি, সেই জন্য ওর তার পেটটা চলে যায়। আমার বন্ধুটা ওই রকম ভাবেই সারা জীবনটা চালিয়ে দিল। এইরকম করে তুমি জীবনটাকে ভাবো নিমাইদা। এবার আপনি ঠিক আছে, সে সত্যি চাইছিলাম আর কি, এত ভালো লাগছিল, ভুলেই যায় ভুলে যায়। মানে সেইটাই যে মানে খেয়ে অনেক সময় দেখা যায় এত ভালো খাবার থাকে যে পেট ভরে না, আবার নেয়ারও আর উপায় থাকে না, ঠিক এরকম একটা অবস্থায় আমাদেরকে পূর্ণচ্ছেদ দিতে হচ্ছে। শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই যে সেখান থেকে আমি বলবো যে আমরা অনলাইন টিচিং লার্নিং এর ক্ষেত্রে বা এই এখন নতুন শিক্ষা ব্যবস্থায় তিনটি শব্দ আমরা স্লোগান দিই, লার্ন, রিলার্ন, আনলার্ন। লার্ন, রিলার্ন, আনলার্ন। লার্নটা আমরা সবাই জানি, রিলার্নটাও জানি। আজকে আমি যেটা বলবো, তোমরা এই অধিবেশন থেকে আনলার্নটা শিখলে, আনলার্ন শব্দটা একটু নতুন তোমাদের কাছে, কিন্তু একটা উদাহরণ আমি দিলে বুঝতে হবে। যেমন যে কোনো গাড়িতে মালপত্র যখন আনলোড করতে হয়, লোড হয়, রিলোড হয়, তারপর আনলোড করতে হয়, আনলোড না করলে আর রিলোড করা যায় না, তেমনি আমাদের এই ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, বিয়ারিং ক্যাপাসিটি আছে। তো এখন আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, আলটিমেটলি সমস্ত বক্তার একটাই বক্তব্য, সে রিমুভ বলি, ডিলিট বলি, হোয়াট এভার ইট ইজ, আমরা যদি আনলার্ন করতে না পারি, আমাদের ব্রেনটাকে কিছু জিনিস ফাঁকা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট, অ্যাকসেপ্টেন্স, যা কিছুই, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে ম্যাচ আপ করতে পারবো না। আর তোমরা বারবার রিকোয়েস্ট করছো চ্যাট বক্সে, যে আমরা অলরেডি চ্যাট বক্সে আমাদের হোস্ট এবং আমাদের নীলাঞ্জন আদি ডেপুটি প্রক্টর, উনি ফিডব্যাক লিঙ্কটা দিয়ে দিলেন, তোমরা ফিডব্যাক ফিল আপ করবে সার্টিফিকেট পাওয়ার জন্য। আর তোমরা বারবার আমাদের অনুরোধ করছো যে মন্দিরা ম্যাডাম এবং সিদীপ স্যারের কন্ট্যাক্ট নাম্বার বা মেল আইডি দেওয়ার জন্য। এটা আমি এখানে পাবলিকলি দিচ্ছি না, এটা আমাদের ডেপুটি প্রক্টর ম্যাডামরা আছেন, তারা আমাদের সম্মানীয় অতিথিদের সাথে কথা বলে নেবেন, নিয়ে তোমরা ডেপুটি প্রক্টর ম্যাডামদের সাথে যোগাযোগ করে মেল আইডি বা ফোন নাম্বার ওনারা যেভাবে বলবেন, বা শঙ্কর স্যার আছেন তিনি যেভাবে বলবেন সেভাবেই নেবে। কারণ এখানে আমি চাইছি না যে ওনাদের নাম্বার, যদিও আমার কাছে নেই, আমি এটা দিতে পারবো না, কিন্তু মনে হয় এটা পাবলিকলি না করে যার যেমন প্রয়োজন তোমরা প্রক্টর অফিস থেকে এটা যোগাযোগ করে কালেক্ট করে নিন। এখন আমার পাঠ আস্তে আস্তে শেষ, নাটকের মঞ্চ যেমন হয়, যে আমার আর কিছু বলার নেই, এরপরে আমি আমাদের এই ফ্লোর হ্যান্ড ওভার করবো শেষ করার জন্য আমাদের প্রক্টর মাননীয় অধ্যাপক শঙ্কর মজুমদার স্যারকে। স্যার তার কনক্লুডিং রিমার্কস দেবেন এবং সেই সাথে সাথেই স্যার আহ্বান করবেন আমাদের ডেপুটি প্রক্টর মহুয়া দিকে একটা কাস্টমারি ওয়ার্ড অফ থ্যাঙ্কস জানানোর জন্য, তারপরে আমাদের এই ফ্লোরের সমাপন ঘোষণা হবে। শঙ্কর স্যার প্লিজ, আপনি যদি কিছু সামাপ করেন আর কি, প্লিজ। ধন্যবাদ আমাদের ওদের কাছ থেকে আমরা যা শুনলাম। আমি কোনো কনক্লুডিং রিমার্ক, এখন অনেক ধরে চলছে, তিন বক্তাকে বিশেষজ্ঞ আমার অফিসের তরফ থেকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর এক একজন বক্তা তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন জিনিসটা,
কিন্তু আমার যেটা মনে হলো সবার কাছ থেকেই, যে মূল দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদের ছাত্রছাত্রীদের, এবং আমরা মানুষ হিসেবে কেউ কাউকে তৈরি করে আমরা সাহায্য করতে পারবি। আমরা চেষ্টা করছিলাম প্রক্টর অফিস থেকে ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার জন্য, কিন্তু মূল দায়িত্বটা ছাত্রছাত্রীদের নিতে হবে। এই যে অ্যাকসেপ্টেন্স লেভেল বাড়ানো, অ্যাডজাস্টমেন্ট করা, এই সমস্ত জিনিসগুলো কিভাবে করবে আমরা কিছুটা সাহায্য করতে পারি, কিন্তু তাদেরকে নিজেদেরকেই করতে হবে, এইটাকে অভ্যস্ত। আমাদেরকে দুটো জিনিস আমরা শিখলাম এখানে, একটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার আমাদের দুজন সবাই বললেন ওনারা, সেই বাড়ানোর পদ্ধতিগুলোকে শিখলাম আমরা, জানলাম, কিন্তু সেই বাড়ানোর পদ্ধতিগুলোর প্রয়োগ আমাদের নিজেদেরকে করতে হবে। আমি প্রায় একটা উদাহরণ দিই, গাছকে বেড়া দেয়া যেতে পারে, সার দেয়া যেতে পারে, গাছকে বেড়ে উঠতে হবে নিজেকেই। খুব বিখ্যাত একজনের কথা আছে, ম্যান ক্যানট বি ডেভেলপ, দে ক্যান ডেভেলপ দেমসেলভস, তাকে নিজেকে বাড়তে হবে। এই যে ফিজিক্যাল ইমিউনিটি এবং সাইকোলজিক্যাল ইমিউনিটি বাড়ানোর বিভিন্ন পদ্ধতি আমাদের সামনে, কিন্তু এই জিনিসগুলো নেই। আমরা আমাদের বাবা মা, আমাদের ছাত্রছাত্রীরা তাদের বাবা মা সিনিয়রদের কখনোই দেখে না যে তারা নিয়মিত ব্যায়াম করছে, মনের চর্চা করছে। এই জিনিসটা আমাদের কাছে সেরকম ভাবে নেই আমাদের সমাজে, কিন্তু এই জিনিসগুলোর কথাই তো এনারা বললেন, এই বিশেষজ্ঞরা, এগুলোকে কাটিয়ে ওঠার জন্য কি ব্যবস্থা নেব, না ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে, ফিজিক্যাল ইমিউনিটি থ্রু এক্সারসাইজ, যোগা, বিভিন্ন ধরনের পদ্ধতির কথা ওনারা বললেন। এখন আমাকে বলছে, আমি দেখে বলছি, আরে ওনার তো কেউ করছে না, আমার দাদা করছে না, দিদি করছে, আমি কেন করতে যাব, আমি তো হোস্টেলে থাকতাম, বেশ ভালোই থাকতাম, এখন কয়েক মাসের জন্য এসেছি, আবার তো ফিরে চলে যাব। এই জিনিসটা আমাদের কাছে কিন্তু এই যে মডেলটা নেই, আমাদের এই যে যোগাসন নিয়ে আমরা বলছি নানান রকম, সকলেই জানে যে জিনিসটা জানি, কিন্তু আমরা কেউ প্র্যাকটিস করি না। যে কথাগুলো আমরা শুনলাম এগুলো কোনটাই আমাদের কাছে অজানা নয়। আমাদের বয়স 18 থেকে 23, মিনিমাম 18, বেশিরভাগটাই 18 থেকে 23, কিংবা তারও কিছুটা বেশি, কিছু পিএইচডি যারা করছেন তাদের কাছে এই কথাগুলো কোনোটাই অজানা নয়, কিন্তু আমরা সেটা করি না। আমরা কোনো রুটিন মাফি না, আমরা কোনো র্যাশনাল ওয়েতে চলার চেষ্টা করি না, আমরা আমাদের মনের দরজা খুলি না বিভিন্ন রকম। সুতরাং সমস্তটা কিছু আমরা সাহায্য করব, আমরা আবার এই ধরনের প্রোগ্রাম করব, কিন্তু মূল দায়িত্বটা ছাত্রছাত্রীদের নিজেদেরকে মানুষ হিসেবে, মাস্টারমশাইকে আমার স্ট্রেস দূর করার দায়িত্বটা আমাকেই নিতে হবে। অন্যরা কিছুটা সাহায্য করতে পারে, দিক দেখাতে পারে। এই কটা কথা বলে আমি আমাদের ডেপুটি প্রক্টর মহুয়া ব্যানার্জি ব্যানার্জিকে বলছি যে আমাদের যারা বক্তা আছেন তাদেরকে ভোট অফ থ্যাঙ্কস দেয়া, এবং যে অনুষ্ঠানটা আমরা যেভাবে করলাম যাদের সহযোগিতা তাদেরকে ভোট অফ থ্যাঙ্কস দেয়া। ধন্যবাদ শঙ্করদা। বিশ্বভারতী প্রক্টর অফিস ও বিশ্বভারতী লাইব্রেরি নেটওয়ার্কের যৌথ প্রয়াস আজকের আমাদের এই দ্বিতীয় ওয়েবিনার, স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাপ্রোচ টুয়ার্ডস স্ট্রেস রিলিফ ফর দ্য স্টুডেন্টস অফ হায়ার এডুকেশন। এই ওয়েবিনারের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই ধন্যবাদ জ্ঞাপন পর্বের প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাবো বিশ্বভারতীর মাননীয় উপাচার্য মহাশয় প্রফেসর বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়কে, যার আন্তরিক অনুপ্রেরণা ও আন্তরিক সহযোগিতায় আজ আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি। আন্তরিক ধন্যবাদ জানাই বিশ্বভারতী প্রশাসনের সাথে যুক্ত আধিকারিকদের, যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন। আন্তরিক ধন্যবাদ জানাই বিশ্বভারতী লাইব্রেরি নেটওয়ার্কের সমস্ত সদস্যদের, বিশেষ করে নিমাইদা এবং সুজিতদা, যারা আমাদের সাথে প্রতিনিয়ত সহযোগিতা করে গেছেন এবং এই প্ল্যাটফর্মতে আমাদেরকে সাহায্য করেছেন এত সুন্দরভাবে এত সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আন্তরিক ধন্যবাদ জানাই আজকের বিশিষ্ট বক্তাদের, যাদের এত সুন্দর মতামত আমরা শুনতে পেলাম এবং আশা করি আমাদের ছাত্রছাত্রীদের প্রচন্ড ভালো লেগেছে। আমরা অনেক দূরে আছি একে অপরের থেকে, কিন্তু আমাদের সাথে যারা আছেন
আজকের মাননীয় বক্তা ডক্টর মন্দিরা ব্যানার্জি, তিনি আমাদের আমাদের ছাত্রছাত্রীদের অনেক মনের যে ডাউটস গুলো আছে, জীবনে এগিয়ে চলার পথে নানা রকম প্রশ্ন জাগছে, তাদের যে সুন্দরভাবে উত্তরগুলো দিলেন সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই ডক্টর শ্রীদীপ চ্যাটার্জি মহাশয়কে, যিনি একদিকে অধ্যাপক যাদবপুর ইউনিভার্সিটির, অপরদিকে উনি আমাদেরই ছাত্রছাত্রীদের একজন সিনিয়র দাদা হিসেবে তার খুব সুন্দর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আশা করি আমাদের ছাত্রছাত্রীদের এই কথাগুলি খুবই উপকারে লাগবে জীবনে চলার পথে। আন্তরিক ধন্যবাদ জানাই ডক্টর সমীরণ মণ্ডল মহাশয়কে, যিনি বিশ্বভারতীর ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশনের অধ্যাপক। তার সুন্দর গল্পগুলোর মাধ্যমে আমরা অনেক ছোট ছোট প্রশ্নের খুব সুন্দর উত্তর পেয়ে গেছি এবং মনে হচ্ছিল আমরা যেন সবাই মিলে এক জায়গায় বসে গল্প করছি এবং নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। আশা করব আমাদের ছাত্রছাত্রীদেরও খুব ভালো লেগেছে তার বক্তব্যগুলো। আজকে আমাদের সাথে যে ছাত্রছাত্রীরা আছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের তোমরা তোমাদের সময়ের ক্লাসের সময় শেষ করে আমাদের সাথে এসেছো, কথা বলেছো, যুক্ত হয়েছো, তোমাদের মনের কথাগুলো আমাদের কাছে প্রকাশ করেছো এবং খুব সুন্দরভাবে ডিসিপ্লিনড ওয়েতে তোমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, এর জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার নিজের তরফ থেকে আমি ধন্যবাদ জানাবো ডক্টর প্রফেসর শঙ্কর মজুমদার মহাশয়কে, ডক্টর নীলাঞ্জনা দাস দিদিকে। তাদের কন্টিনিউয়াস প্রয়াসের ফলে আমরা পরপর ওয়েবিনার গুলো করতে সক্ষম হচ্ছি। একই সাথে আমি ধন্যবাদ জানাবো ডেপুটি প্রক্টর ডক্টর সুদেব বাসু, ডক্টর সূর্য সাইকিয়া, যারা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলির কথা তোমাদের কাছে ছড়িয়ে দিয়েছেন যাতে করে তোমরা ভালোভাবে এই ওয়েবিনারে অংশগ্রহণ করতে পারছো। অনেক ধন্যবাদ জানাবো আমাদের টিচার ওয়ার্ডেনদেরকে, যারা তোমাদেরকে উদ্বুদ্ধ করেছে এই অনুষ্ঠানে যোগদান করে তোমাদের মনের কথাগুলো প্রকাশ করার জন্য। আমাদের প্রক্টর অফিসের সমস্ত স্টাফদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই বিশ্বভারতী লাইব্রেরি নেটওয়ার্কের সকল সদস্যদের, যারা প্রতিনিয়ত আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করে গেছেন এবং সুন্দরভাবে সাফল্যের সাথে এই অনুষ্ঠানটি চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনগুলো খুব ভালো কাটুক, সামনে পুজো আসছে, সেই দিনগুলো সবার খুব ভালো কাটুক, এই বক্তব্য দিয়ে শেষ করছি।